ভালোবাসার বাংলাদেশ। এই জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমি সুখ কি জিনিস সেটা আমি পাইনি, আর ওই আমার যে বিপদ, মানে বিপদের অনেকটা দিক বেশি। আমি প্রথম ছোটবেলায় পানিতে পড়ে যাই, ওখান থেকে আল্লাহ বাঁচায়। তারপর দ্বিতীয়ত আমি আগুনে পুড়ি। এটা কোন বয়সে? এটা ওই মানে জ্ঞান কিছুটা হয়েছে, হয়তো বসা রাখছে ওই চাদর মোড়ায় রাখছে আমার সঙ্গে শরীরে, আমার আগুন ধরে গেছে। ওখান থেকে আমার এখনো পিঠের দাগ আছে। তারপর আমি গাছ থেকে পড়ে যাই, অনেক দূরত্ব, প্রায় 30 ফিট থেকে পড়ে যাই। ওখান থেকে পড়ে পড়ায় দূরন্ত ছিলেন, অনেক দুষ্টু ছিলেন না, দুষ্টু না, দুষ্টু টাইপের ছিলাম না, মানে খুব স্বাভাবিক ছিলাম আমি। কিন্তু আম গাছে আম খাইতাম দাদার বাড়ির, ওখানে উঠতে গিয়ে পড়ে গেছিলাম। ওখানে পড়ে যাওয়ার প্রায় 4-5 দিন জ্ঞান ছিল না। তারপরে আমার একটা অ্যাক্সিডেন্ট, লাভ স্টোরিতে আমার ওখানে পড়ে 76 ঘন্টা জ্ঞান থাকে না। আমি কেমিক্যাল খাই, আমরা মনে হয় জুয়েল এই যে প্রেমের গল্পটা একটু শুনে আসি, মানে কেন খেতে হলো শুনে আসি। মিজান বলুন তো, কেন আপনাকে খেতে হলো? এবং আপনার বয়স তখন কত ছিল? তখন মানে যখন এটা 10 সালের ঘটনা, 10 সালের হয়তো বা মার্চ এপ্রিল মাসের এরকম ঘটনা। আচ্ছা, আপনি কতটুকু, মানে তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স ছিল হয়তো 18-19 এরকম বয়স ছিল। আর আমি যার সাথে সম্পর্ক ছিল, আর আমার যে একজন বন্ধু ছিল, মানে আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, খুব শীঘ্রই শেষ করে দেবো, কারণ আমার মূলত অংশ যেতে হবে। আচ্ছা, আমার যার সাথে বন্ধুত্ব ছিল, সে আমি যাকে ভালোবাসতাম, ও আর দোকান ছিল, ওই দোকান দিয়ে আমি যাইতাম, কই যাস, অমুকের বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যেতেছে, এই সেই কথা বলতাম, সবসময় জানতো। কিন্তু জানা সত্ত্বে কোন এক কারণবশত আমার প্রেমিকাকে ও পছন্দ করে ফেলে। আচ্ছা, আমার সাথে কিন্তু ভালো রিলেশন ওই বন্ধুর। আচ্ছা, রিলেশন থাকা সত্ত্বে যে কোনো ভাবে ও মেনে করে নেয় ওকে। এখন কিভাবে নেয় আমার সম্পর্ক থাকায় প্রায় 2 বছর পরে ও ওর কাছে অ্যাভার্ট করে চলে যায়। মানে বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, বন্ধু যখন শত্রু, ক্যাপশন দেয়া যায় বন্ধু বেঈমান, বন্ধু বেঈমান। তখন এক ওর আমার ইন টোটাল ও জানতো, সবকিছু জানতো, জানা সত্ত্বেও আমার সাথে প্রতারণা করে। আচ্ছা, আর মেয়েটা ছিল দুই মুখে সাপ ধরা যায়। বন্ধু জেনে যখন বন্ধুর প্রেমিকার দিকে যেতে পারে, তখন বন্ধুর কোন দোষ হয় না, যত দোষ সব মেয়েদের। না না, মেয়েটা তো ইনফর্ম করবে যে তোমার বন্ধু আমাকে ডিস্টার্ব করছে। যারা লিসনার তাদের জন্য একটা ক্লু, আমরা যখন ফোন কলে যাব তখন আসলে আমরা এটাও বিচার করব, আপনাদের মতামত নিব যে আসলে মেয়েটার কি করা উচিত ছিল। মানে এখানে দোষটা কার, ওর বন্ধু মিজান তার বন্ধু, নাকি তার যে গার্লফ্রেন্ড ছিল তার? ওকে, দোষটা বলতে ও এত কিছু যে ঘটনা ঘটেছে আমাকে কখনোই ওই ইনফর্ম করে নেই, আর ওকে আমি এতটাই বিশ্বাস করতাম যা পিতির বুকে অন্য কাউকে বিশ্বাস করা যায় না। কতদিনের রিলেশন ছিল? রিলেশন ছিল প্রায় 2.5 বছরের। 2.5 বছর, অনেক সময়। ওর বিরুদ্ধে যে যাই কথা বলতে আমি কখনো বিশ্বাস করতাম না, সবসময় অ্যাভয়েড করে চলতাম, ও এরকম হতে পারে না, এই সেই, ও তো আমার জন্য। মানে আপনি আপনার বন্ধুকে নিয়ে এবং ওকে নিয়ে কিছু কিছু ইনফরমেশন পাচ্ছিলেন? জি জি, কিন্তু পাচ্ছি আমি, কিন্তু বিশ্বাস করছি না। কি ইনফরমেশন পেতে? যে ও এই ওর সাথে কথাবার্তা বলে, ওর সাথে উঠা বসা করে, ওর সাথে অবৈধ সম্পর্ক, এই সেই আইসে, মানে বলে কারা বলতো আপনাকে? কিন্তু অবৈধ সম্পর্ক বাস্তবে ছিল, মানে এলাকার লোক, এলাকার লোক আমাকে ইনফর্ম করতো, আমার বন্ধু বান্ধব বা মা অন্য বন্ধুরা আমাকে ইনফর্ম করতো যে এই কথা, কিন্তু আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমাকে ওরা খুব বকা দিত যে বিশ্বাস করবি, একদিন এদিন ঘটনা ঘটে যাবে, তুই যাকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি তার সেদিন বুঝতে পারবি। কিন্তু ওর সাথে মানে এক কথায় ধরা যায়, মানে শেষের দিকে আসবো, এক কথায় ধরা যায় যে ওর সাথে যে বিয়ে হলো অনেকটা খুব জ্ঞান জমেছে, এক কথায় থানা পর্যায় পর্যন্তও গেছে।
কিন্তু হয়তো পুলিশ আনা হয়নি এই পর্যন্ত, মানে শেষ পর্যায়ে ওকে তেজগাঁও মাটি কাটা ক্যান্টনমেন্টে ওকে আটকে রাখা হয়। কাকে? বন্ধুকে? না, ওই মেয়েকে। যখন আমরা ওকে বিয়ে দর্জন ওই ছেলের সাথে বিয়ে দিতে চাই, এই জন্য একটু শুনে আসি মিজান, আমরা এই বিষয়টা একটু জানতে ইচ্ছে করছি, আপনি একটু বলুন তো আসলে কিভাবে কি হলো আসলে। জীবনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় ওই মেয়ে আমাকে ভালোবাসত, মানে এক কথায় ধরা ছিল যে মানে মনের মনের মিল আর ওর সাথে মানে ছিল দৈহিক মিলন, মানে এরকম একটা কথা ছিল, যার কারণে এখন ওদের ফ্যামিলি থেকে যে দেখে ওর সাথে মানে হয়তো আমি শুনছি যতটুকু, আমি বাস্তব বলতে পারি না, দেখিনি আজ পর্যন্ত তার সাথে মানে ওরকম কথাবার্তা হয় না যে কি ঘটেছিল। তো শোনা যায় যে দুই তিনবারও মানে পেগমেন্ট, দুইবার পেগমেন্ট হয়েছে, সে ঢাকা থেকে ওইবার নিয়ে আসছিল, ওইবার ক্লাস করছে, এরকম কিছু শোনা যায়। তো কিন্তু যখন শোনা যেত এই কথা যখন আমাদের ফ্যামিলি থেকে জানলো, তখন আর কোনো প্রকারে মেনে নিতে চাইল না। কিন্তু যখন ওর ওর বিয়েটা ঠিক করে, তখন আমি যখন কোনো প্রকারে আমার সাথে দিতে রাজি না, হয় মানে ওই ঘটনাকে কেন্দ্র করে যদি এই কটা কথা কোনোদিন মিজান জানে, তাহলে তো মিজান রাখবে না, সেই তারা ভালোর দিক মানে তার আপনার এক্স গার্লফ্রেন্ড শুনি তুমি এগুলা কি করো, এগুলো কি বাস্তব? তখন আমাকে বলে ওর সাথে প্রেম করি নেবি দেবো, এগুলা রটায় মানুষের কাছে, মানে যার সাথে বিয়ে হয়েছে এখন পর্যন্ত, মানে আপনার বন্ধু? জি, আমার বন্ধু। এই অবস্থায় কাটা অবস্থা পরে আমি কেমিক্যাল খাই, কেমিক্যাল খাওয়ার পর 76 ঘন্টা। কেমিক্যাল খাওয়ার রিজনটা কি? আপনি ফাইনালি কি জানার পর আপনি ওই কি জান, মানে আমাকে আমার সাথে বিয়ে দিতে যাচ্ছে না আর বাসা থেকে, আপনার বাসা থেকে না, ওই ওই ওদের ফ্যামিলি থেকে। প্রথম অবস্থায় মানে আমি ঈদের ভিতরে বাড়ি গেছি, ঈদের ভিতরে বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে ওদের বাড়িতে গেছি ঈদের ঈদের দিন, আমার আত্মীয় আছে, আমি ওই মাধ্যমে গেছি। যাওয়ার পরে আমাকে বলতেছে যে কালকে আসবেন, অবশ্যই আসবেন। ঠিক আছে, আমি আসবো কালকে, কালকে আগামীকাল 10টায় আসবেন। আমি ঠিক আগামীকাল 10টায় চলে গেছি বাড়িতে ঈদের পরের দিন। ঈদের পরের দিন গেছি, এখন বাড়িতে গিয়ে দেখি যে লোকজন বোঝাই, অনেক লোকজন, আর আমি ওই সময় অপেক্ষাটা করতে এমনি জন্য, কারণ ওর বড় বোন ছিল, আমি যার সাথে আমার সাথে রিলেশন, তার সাথে বিয়ে হয়নি। আমার চাইছিলাম যে ওর বড় বোনটা বিয়ে হোক, তারপর একটা পরে দেখা যাবে, আর এদিকে আমার বোন যদি বিয়ে দিতে পারি তাহলে দুজনটাই খালাস পাই, নিজেরা একটা ব্যবস্থা নেব, এরকম একটা অপেক্ষায় ছিলাম। কিন্তু অপেক্ষাটা আমাদের জীবনে একদম ধ্বংস করে দেয়, আর ও অনেক কয়বার ও বলছে চলে যায় সেই, কিন্তু তার লাস্ট পর্যায়ে স্যার আমার সাথে কোনো সম্পর্ক নেই। আর আমার সাথে সততার মানে আমার কথা হলো যে প্রেম যেহেতু করি, তাহলে তো ও আমার একান্তই আমার, আমার যে মানে প্রেমের পবিত্রতা রক্ষা করা সেটা আমার মাঝে ছিল। হ্যাঁ, আপনি তো বলছেন যে আপনার সাথে মনের মিলটা খুব ভালো ছিল, আর ওর সাথে ছিল দৈহিক মিলন, এটা আমি শুনেছি। এখন বাস্তব কিনা আমি এখনো পর্যন্ত অরিজিনাল রেজাল্ট পাইনি, তবে এটা এলাকার লোক বলে এটা বাস্তব, এটাই শোনা যায়, এটাই কারেক্ট। তারপরে ওটার উপরে ভিত্তি করে আপনি কেমিক্যাল খেলেন? জি, যখন এখন আমি বাড়িতে চলে আসলাম, ওকে আর পাই না, বাড়িতে লোকজন অনেক বুঝাই কিন্তু ওকে আর পাই না, কোথাও খুঁজে যাই না, কিন্তু না পাই আমি দৌড়ে আমি বাড়িতে চলে আসি। আমার বাবাকে বলি যে বাবা, যদি আমাকে মানুষ মানুষ চাও নাকি জীবন চাও, যদি জীবন চাও তাহলে মানুষ হারাতে হবে, আর যদি মানুষ মানুষ হও তাহলে জীবন হারাতে হবে, কোনটা? আমার বাবা বললো যদি জীবনই না থাকে তাহলে মানুষ দিয়ে কি করবো। আমি মানে খুব কান্না করে বলছিলাম বাবাকে, তখন বাবা কান্না করে করে বললো আমার জীবনই নেই, মানুষ হওয়ার দরকার নেই, তোকে ওখানে ওই নিয়ে আনাতে হবে। সেখানে আনে দিয়ে তাহলে আজকে দিতে হবে, নাহলে কালকে তো ওর বিয়ে। এই নিয়ে পরে ওদের সাথে কন্ট্যাক্ট করা হয় ফোনে, ওদের সাথে কন্ট্যাক্ট করার সময় মানে এখন ওর সাথে আমি কথা বলি, মানে ওর ভাই ওরা বিয়েটা হচ্ছে কার সাথে? ওই ছেলে বন্ধুর সাথে হবার ওর সাথে হয়েছে। হ্যাঁ, কিন্তু তার আগে যে ওদের ফ্যামিলি চাচ্ছিল যে আপনার সাথে বিয়েটা, ওটাই যাচ্ছে, আমি ওটাই যাচ্ছি। আচ্ছা, আমি ফোনে ফোন দিছি, ওর বড় ভাই হলো সরকারি চাকরি করে তেজগাঁও হয়তো কোনো বিদ্যালয়ে, ভালো লোকটা, যথেষ্ট ভালো, নাম ছিল আলিম, মানে মেয়ের বড় ভাই, ওরা পাঁচটা বোন একটা ভাই মাত্র। তো এভাবে চলাচল অবস্থায় আমি ফোন দিলাম, মানে আলিম কইছে যদি তাকে পেতে আপনি কি, আমি তো আপনাকে চিনি না, কি কম আমাকে চেনো না,
মানে আমাকে অ্যাভয়েড করতেছে ওই ওই মুহূর্তে, হয়তো কোন রকম কথা বলছে তাকে, যার কারণে আমাকে অ্যাভয়েড করতেছে আমি বুঝতে পারি, কিন্তু আমাকে এখন আমার আত্মীয় স্বজন সবাই মানে আমাকে মারতে আসে, তুই কেমন প্রেম করলি তোকে ছিল না কি অবস্থা, যখন না আসে না তখন আমি বাড়ির সাথে একটা মানে বিবাদ সৃষ্টি হয় যে আপনার বোন বিয়ে দিতে হলে আমার সাথে দিতে হবে, ওকে না বিয়ে দেবো না, বিয়ে দিলে আমি যার সাথে বিয়েটা করছি তাকে সেখানেই দেবো, কিন্তু আমি বলি যে দেখি আপনি বিয়ে দেন আমি দেখি, আর ও কয় আমি বিয়ে দম পারলে ঠেকাও, এই একটা তদন্ত করে মানে বিশাল একটা জ্ঞান দেওয়ার পরে আমার আমার সাথে একদিন ফোনে কথা বলে, ফোনের মানে রাগারাগি হয় আমাকে বলতেছে যে ওর সাথে প্রেম করিস না, ও খারাপ এই সেই বাজে ভালো না, ওকে তুই ভুলে যা, আর তুই আমার বন্ধু, তুই ওকে ছোটবেলা থেকে ভাই হিসেবে দেখি, তুই আমি চাই না ভাইয়ের কোনো ক্ষতি হোক, আমি বললি যে ও রাঙ্গালে খাঁকি আছে তাতে কোনো সমস্যা নেই আমি ওকে বিয়ে করবো, তাতে তোর কি, এই কথা বলে ওর সাথে ওই ওই দিন থেকে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তারপর থেকে আমি ওই প্রেমের পর থেকে আমি 2000 মানে একেবারে ওখান থেকে আমি একবার সমাপ্ত, আমি আর প্রেমের যাচ্ছি না। তারপরে সুইসাইড করতে গিয়েছিলেন, হবে না তখন আমি সুইসাইড করি, আপনার বাবা আপনাদের পরিবার থেকে সেখানে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হলো, কিন্তু তারা কোনোভাবে আপনার সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছে না, কোনোভাবে রাজি হচ্ছে না, পরে তারা আপনার বন্ধুর সঙ্গে বিয়ে দিবে, হ্যাঁ পরে ওখানে ওখানে বিয়ে দিবে, পরে এই বাড়িতে এরকম। এবং আপনার যে গার্লফ্রেন্ড সেও আসলে চাইছিল না আপনাকে বিয়ে করতে, সে চাইছিল যে আমার বাবা এখন যেখানে দেয় সেখানে, মানে সে তো দুই মুখে সাপ, আমার সাথে মনে মিলন তার সাথে দৈহিক মিলন, এখন সে কোন পথে যাবে, না সে তো আপনার বন্ধুর সাথেই যাবে সেই কারণেই হয়তো বা তা বলতে পারে, ফ্যামিলি যেখানেই বিয়ে দিবে সেখানেই এসে যাবে। জি, তারপরে থেকে আমার ওর সাথে কোনো সম্পর্ক নাই, আর ওখান থেকে আমি অফ নিস্তব্ধ। তারপর আর তারপর এখন আমি এই বাড়ি থেকে আমি ঢাকা চলে আসি, ঢাকা চলে এসে আমি নিজের মতো করে নিজের চলার মতো ব্যবস্থা করি। তারপর থেকে নিজের মতো করে নিজে চলার চেষ্টা করি, আর অনেক মেয়ে আমাকে প্রপোজ করে কিন্তু আমি আর ও পথে পা বাড়াই না, কিন্তু শেষ পর্যায়ে একটা আমি আবার এই ধরনের। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে সেক্টরে কাজ করেন সেখানে তো প্রচুর মেয়ে, কিন্তু ওই রকম আমি কখনো আমার ভয় করতো, কারণ নারীরা বিশ্বাসঘাতক, ওরা তো বিশ্বাস রাখতে পারে না, রাখতে জানে না। তারপরে যিনি আসলেন আপনার জীবনে, যে আমার ওয়াইফ, হ্যাঁ জি, এই প্রসঙ্গে অনেকটা লম্বা, এটি আমার মূলত উদ্দেশ্য আসার। আমার বিয়ে হয় লোক গত রোজার ঈদের আগের রোজায় দেখতে যাওয়া হয় ওদের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে সেখানে আমাকে বিয়ে করাবে। আর আমার ওই ঘটনার কতদিন পরে এই ঘটনা হলো, ওই কথাবার্তা চলছিল, ওই ঘটনা হলো 2010 সালে, আর এটা গত বছরের, তার মানে 2014 সালে, আর ওই বিয়ে করা হলো 13 সালের, বিয়ে করা হয় 17-10-13। আচ্ছা, কিন্তু বিয়ের পূর্বে ঘটনা আছে, ঘটনা আছে বলতে বাড়ির থেকে কয় আমি বিয়ে করাবো, আমার বড় মামাতো ভাইকে জানাইলো যে মেয়ে দেখো, মেয়ে দেখার জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করলো, বাজারে বসে আরো মামাতো ভাইরা আছে সবার সাথে পরামর্শ করে যে কোন মেয়ে আছে কোথায় আছে, এই খোঁজাখুঁজি করতে করতে শেষ পর্যায়ে আমাকে পায়, মানে মেয়ে সন্ধান পাইলো ওই মেয়ের ননদ, ফুফাত ননদ। আপনার যে প্রেমিকা ছিল পাশাপাশি তিন চার বাড়ি অন্তর, তারা থাকতো পাশাপাশি, জি জি, সবাই সবাই সবকিছু জানতো। আমি একদিন হঠাৎ করে ওই ঈদের ভিতরে এই গত মানে গত রোজার ঈদের আগের রোজার ঈদের ঘটনা, আমাকে মামা তোমায় বললো চল একটা মেয়ে দেখতে আসি, দেখে আসি, বললাম কোথায় কার মেয়ে, এদিকে আমি জানি যে আমাকে বিয়ে করাবে, কিন্তু আমি জানি না যে আমার জন্য নিয়ে দেখতে যাইতেছে। আমি ওই মুহূর্তে পরনে ছিলাম আমার সিরা লুঙ্গি, মানে সেলাই করা ছিল সিরা, আর একটা টি শার্ট ছিল লাল রঙের, ওই অবস্থায় গেছি লুঙ্গি ভার, কারণ আমি তো জানি বাইক হইতেছে একটা মেয়ে দেখা দেখেন, এখানে তদের এলাকার মেয়ে দেখায় নিয়ে।
পরে আমি চলে যাই বাড়িতে, চলো যাই দেখা নিয়ে আসি আমাদের এলাকার মেয়ে, চলো নিয়ে যাই। পরে পাশাপাশি বাড়ি হলো আমার বড় চাচার বাড়ি, আর বড় চাচার বাড়ির সাথে ওই মেয়েদের বাড়ি। তো চাষিকে বললাম, চাষি আমার মা তো ভাই আসছে এই মেয়েকে দেখার জন্য, অমুক মেয়েকে। কিন্তু এখানে মজার কাহিনী কাহিনী হচ্ছে, তার পাঁচটা মেয়ে আমি সাইড মানে তিনটাকে চিনি, তিনটা দুইটাকে মানে বড় দুটা, মানে আমার যে বড় উপরে আমি তো বিয়ে করছি তিন নম্বরটা, আর বড় যে দুটা উপরে তাদের দুজনকে আমি চিনি। আর আমার যেটা ওয়াইফের ছোট আমি না আমি তাকে চিনি, কিন্তু আমি যাকে বিয়ে করি তাকে আমি কখনো দেখিনি। আর ওই দিনই ফার্স্ট, ওই দিন ফার্স্ট তো আমি ক্লিয়ারলি দেখি না, কিন্তু আমি তো জানি যে ও বাড়ি তুমি তুমি সবই চিনি, কিন্তু আমার কোন মেয়ে আছে কয় না আছে, ওর বড় একটা আছে যেটা কলেজে গার্লসে পড়ে, ওর বড় একটা আছে। কইলাম তাহলে সমী, কয় না সমীর ছোট। তাহলে সমীর ছোট কে? আমি তো চিনি, কারণ আমার কথা হলো এলাকায় যতগুলো মেয়ে আছে আমি চিনি, প্রায় মেয়েকেই চিনি, কোন বাড়িতে কোন মেয়ে আছে, কোন বাড়িতে কোন ছেলে আছে সমস্ত কিছু জানি, কারণ এলাকার আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব না, খুব কাছাকাছি। তো আমি চাষিকে বললাম, চাষিগুলো তাহলে আসো দেখা নিয়ে আসি। ঈদের পরের দিন ঘটনাটা, রোজারিদের মানে গত রোজারিদের আগে রোজারিদের পরের ঘটনা না, এটা তেরো সালে ওটা মানে তার আগের। তো নিয়ে যাই দেখি দরজা আছে, দরজার চাষি নিয়ে গেল আমাকে, আমাকে আর মা তোমাকে নিয়ে গেল দরজার চৌকাঠে ওই মেয়ের মানে উকুন আনতেছে, মায়ে উকুন আনিয়ে দিতেছে। তো উকুন আনিয়ে দেওয়ার সময় আজকে বৃষ্টির ওয়েদার মানে এরকম ঠান্ডা কুয়াশা মাখে ওয়েদার শুনতে খুব ভালো লাগছে আপু। আচ্ছা শুনি মিজান, তারপর আমাকে বলতেছে বাবা তোমাকে তো চিনতে পারলাম না, মানে মেয়ের মা বলতেছে আমাকে। পরে আগে বসতে দেন তো পরে চেনেন, পরে রুমে নিয়ে গেলো মানে গ্রামাঞ্চলে বললে চৌকি, চৌকিতে বসতে দিল। পরে মেয়েটা বুঝতে পারলো বিষয়টা, কিন্তু মেয়েটার মুখ ঢাকা ছিল চুল দিয়ে, যার কারণে আমি দেখতে পারিনি, আমিও দেখতে পাইনি, বাইরে দেখতে অনেক পুল ছিল, অনেক বলতে মোটামুটি ছিল, একবার বেশি ভালো তাও না বেশি কম তাও না, মানে ফিক্সড ছিল। তো ওই চুল ঢাকা ছিল বলে মুখ দেখতে পাইনি যে কিরকম দেখতে। পরে ওই মেয়েটা বুঝতে পারলো বিষয়টা, পরে ওখান থেকে মানে কেটে বললো তোমার নাম অনেক শুনছি। কিলাম কিভাবে শুনলেন? কয় যে আমার ভাগ্নে বউর সাথে তোমার সম্পর্ক ছিল, তোমার নাম শুনছি, আমার ভাগ্নে বউর সাথে তোমার সম্পর্ক ছিল। আপনি জানেন না যে উনি কিছুদিন পর আপনার শাশুড়ি হতে চলেছেন? না না আমি জানি না। আপনি জানেন অন্য কারোর জন্য? অন্য কারোর জন্য হয়তোবা। আমি আপনি একেবারে নির্দ্বিধায় বলেন, আমি নির্দ্বিধায় বলতেছি, আর আমি যদি জানতাম তাহলে আমি ওই বেশে যেতাম না, ভুলে যায়নি তারা। এটা একটা মেজর একটা ছেলে সুইসাইড করতে গেছে গ্রাম অঞ্চলে, এমন কোন লোক নাই যে জানে না আমার বিষয়টা। আমি যাকে বিয়ে করি সেও শুনছে আমার নাম, কিন্তু আমাকে সে চিনে না, এবং সে তো এটাই শুনেছে, এই কাহিনীটাই শুনেছে, সেভাবেই তো আপনাকে চিনে না। জি ওই খালি নাম জানে, কিন্তু কে এই মিজান তা জানতো না। তো যাই হোক এখানে বলতেছে কিসের জন্য আসছে বাবা? বড় ভাই আসছে আপনার মেয়েকে দেখার জন্য, তা মনে হয় বাইরে কোনো বাইকে বিয়ে করাবে নাকি, কারণ অনেকটা উপযুক্ত নাকি অন্য কেউ জামাই এত পটর পটর। তো বলতেছে ঠিক আছে বসো, বসলাম কথাটা বললাম। পরে আর আমার ওই চাচি তো দরজার বাইরে আমাকে ইশারা দিয়ে বললো আসো মেয়ে বাইরে আসে দেখো ওকে, পরে কথা বলো। তো যখন বাইরে আসলাম, বাইরে আসার সাথে সাথে দেখি উনি আবার আমরা যাচ্ছি উত্তর দিকে, উনি উত্তর দিকেই বসে আছে, উনির ফেস আর দেখা যাচ্ছে না, কি একটা বিকট। আমিও দেখতে পারলাম না, ভাইও দেখতে পারলাম না। যখন আমি
এবং এবারও কি চুল দিয়ে যখন আমি উনাকে পিস করছি তখন উনি ঘুরে দাঁড়াইছে বাই দেখছে, কিন্তু আমি দেখতে পারলাম না। হ্যাঁ বাই দেখে চাষি করতে দেখছি তে পরে আলাপ করা হবে। ওই বাড়ি থেকে চলে আসতেছে আসার পথে না বাইক হইতেছে, মেয়ে তো দেখলাম যতটুকু সব দিকে ফিট, কিন্তু প্রথম সমস্যা হলো শর্ট, একটু চেহারাও কম না ফর্সাও কম না, মানে যা ফ্যামিলি সব দিকে ফিট, খালি একটু শর্ট আর চিকন, আর গলা আর যে একটা এটা এটা একটু চিকন, এটাও চিকন রুগ্ন। কত কি দেখা তে এই অবস্থায় এসে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে বিকেলবেলায় বাজারে বসলো সবাই, বাজারে বসার সাথে সাথে আমার যে কাকা যে চাচার চাচিকদের নিয়ে গেলাম তার স্বামী আমার ওই বাজারটা যাচ্ছে, আমি দোকানে বসে আছি। এখন মানে যাচ্ছে না আমার কাছে তোর কাকা না গেলাম, হাওয়ার এটা কাকা তো তোর কাকাকে ডাক দে, আর তুই ডাক দে তুই বাইরে যা, তুই আসিস না ডাক দেখবি মানে ডাকে। তা আমি ডাক দিয়ে ওই বললাম যে কাকা আপনাকে ডাক আমার ভাই, পরে গেছে উনি যাই কিছু বলছে যে ওই মেয়ে দিতে হবে আনে দিতে হবে আপনার বাইস্তের জন্য, কিন্তু আমি তো জানিয়ে নিলে কোনো কিছুই দেখবা ঠিক আছে এনে দেবো প্রস্তাব দেওয়া যায়। পরে উনি প্রস্তাব দেয়, তো যখন প্রস্তাব দেয় তখন তারা কয় ঠিক আছে দেখা যাক কি করা যায়। এই অবস্থাতে এই খবর আবার আমার দাদা জানতে পারে যে অগ্দে প্রস্তাব, কিন্তু ওর সাথে আমার মানে আমার তাও মানে আমার দাদা যে বাবা তিনি দ্বিত মানে ওটা উনি ওই আমার কাকা ছিল হলো প্রথম ছেলের ছেলে, আর আমার দাদারা ছিল তার পরের স্ত্রীর, কিন্তু ওরা যে আমার আপন কাকাটা জানতাম না। আর ওই ওদের সাথে একটু দ্বন্দ্ব হয়েছিল, ওই দ্বন্দ্ব থেকে ওদের সাথে যেমন একটা রিলেশন নেয় আমার সবাই বলতেছে না, মাকে বললাম যে উমুককে দে তো প্রস্তাব দেওয়া হয়েছে, তাই না মা কইতেছে এটা হবে না কেন কয় তাদের সাথে তো তাদের দাদার তাদের গোষ্ঠী তো দ্বন্দ্ব, তো ওকে তো হবে না জিনিসটা, যে তুমি ওকে দিয়ে ক্যান্সেল করে দাও আর তোমার দাদাকে দিয়ে প্রস্তাব পাঠাও। পরে আমার আমার যে দাদা সে মারা যায় ওই 8 সালে মারা যায়, আর আমার মেজো দাদা একদিন পরে প্রস্তাব দেওয়া হয় যে সে প্রস্তাব দিচ্ছে ওটা ক্যান্সেল আমরা প্রস্তাব দিতেছি, মানে কথা সে কথা বললে আবার ওই মেয়ে আনবে না, আমরা বলবো আমরা নেবো ওর ওর সাথে কিছু মানে ওই অরিজিৎ আসা কোনোভাবে নেবে না। পরে ওকে বাদ করে আমার দাদাকে দেশে গোটকালি করানো হলো, তে আসা দাওয়াত নিয়ে আসলো যে আগামীকাল আমরা আসতেছি, মানে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন যাওয়ার পথে এখন দাওয়াত দিল আসা আমি আমার বন্ধু বাবু আর হলো সাজিদুল, আমরা তিনজন যাওয়ার জন্য প্রস্তুত হলাম। প্রস্তুত হওয়ায় বাজার পর্যন্ত আসলাম, বাজার থেকে দক্ষিণ দিকে আমার দাদার বাড়ি আর উত্তর দিকে আমার ওই মেয়ের মেয়েদের বাড়ি, তো এখানে মানে মনে করেন রাস্তায় পার হব, এমন সময় রাস্তা পার হয়েছি, রাস্তায় গেছি আর দেখি ওই সাইডে দেখতেছি মানে আমার মামা থেকে বলছি যা আমার দাদাকে ডেকে নিয়ে, আমি দাঁড়া আছি তুই দাদাকে ডেকে নিয়ে, আর এদিক থেকে দেখি ওই মেয়ের বাবা আসতেছে। যখন মেয়ের বাবা আসতেছে তখন তো কই কি ব্যাপার, এই সময় দাদার বাড়িতে আমার যাওয়ার কথা আর সে এদিকে আসে কেন। তখনই সাজদুল নাম ছিল মামতো ভাই, ও ফলো করছে বিষয়টা সেবার আসে কেন, ও ভাই দাঁড়াইছে, দাঁড়ার সাথে সাথে আমি মানে আড়ালছি নিজেকে আড়াল করছি যাতে সে দেখতে না পারে আমাকে। তো তখন ওরা মানে আমার ওই মেয়ের বাবা আর ওই সাজদুল একসাথে চললো যে বাবা ওরা কুচিতে সবাই বুঝতেছেন না আঙ্কেল আপনাদের বাড়িতে যাইতেছি, কয় ও আমাদের বাড়িতে যাইতেছো তো আমার ছোট ভাই আনোয়ার সে তো কইতেছে আমি আগে বাড়ি আসি তারপর একটা ডিসিশন হবে, কিন্তু এই মুহূর্তে যাওয়া হবে না, আমাদের মধ্য রাস্তা থেকে আমাদের না করে দেওয়া হলো, এটা রোজার ভিতরে রোজার ঈদের পরের ঘটনা। তো যখন না করে দিল তখন আর মনে কষ্ট লাগলো যে কি ব্যাপার আমরা যাচ্ছি প্রস্তুত হয়েছি ওদের সাথে মনে গেছি তারপরে না করে দিল, এটা নিয়ে আমার দাদা একটু রাগ যে আগে না করতে পারতো বা দেখে আসতাম তারপরে না করে দিতে পারতো, কিন্তু মাস পথে থেকে না করে দেওয়া এটা কি কোন স্বভাব। কিন্তু ওই মুহূর্তে আমার দাদা বলছিল যে প্রস্তাব যে দেবো কি চাস, বললাম সে নির্বাচন করছিল নির্বাচন তো সে একদম টাকা পয়সা অর্থহীন হয়ে গেছে, মেম্বারি নেম্বারসে নির্বাচন করছিল তো কোনো কিছু চাই না, যা পারে দেবো না পারলে না দেব, কারণ শুধু তার মেয়ে কোনো ছেলে নাই ইনকাম করার সেরকম সোর্স নাই, পারলে দেবো না পারলে নাই কোনো আফসোস নাই, কোনো চাহিদা দিতে হবে এরা এটা দিতে হবে ওটা দিতে হবে কোনো রকম চাহিদা ছিল না। যখন সব কিছু ক্যান্সেল হয়ে গেল আমি তার 4-5 দিন পরে আমি ঢাকা চলে আসি, ঢাকা চলে আসায় এলাকার লোক অনেকে জানা দিন হয়েছিল যে প্রস্তাব দিয়েছিল এই সেই, ঢাকায় মনে হয় 15 দিন কি 20 দিন পরে মানে ঈদ ঈদের তো সামনে তো ঈদ কোরবানি ঈদ তার মানে ঈদের আমি যখন গেলাম তার 15-20 দিন পরে আমি আমার ছোট বোন ফোন দিয়েছিলাম সাদিয়ে যে ভাই ওই বাড়ি থেকে তো
ওই মেয়ের মা আসছিল আমার দেখার জন্য, তা দেখে তো খুব পছন্দ করছে, মেয়ে বিয়ে দিবে। আর ওই মেয়ের ফুফু ছিল হইল, মানে মেয়ের দাদা বিয়ে করে দুইটা নাকি তিনটা বিয়ে করে, কিন্তু আমার যে শ্বশুর এরা হলো প্রথম পক্ষের, চার পাঁচটা ছেলে মনে হয় আর তিনটে মেয়ে, এতটুকু ধারণা। আর দ্বিতীয় কয়টা সন্তান ছেলে মেয়ে আছে তা সঠিক জানি না, মনে নেই। তে ওই যে ছোট ফুফু, ওই ছোট ফুফুলে আমাদের বাড়ির সাথেই, তো সে শুনছে যে মিজান প্রস্তাব দিছিল, আর মিজানের প্রস্তাব না করা হয়েছে, মিজানের মতো ছেলে হয় এই সে নিয়ে, মানে আমাদের বাড়িতে একটু উন্মাতন শুরু হয়ে গেছে যে মিজানের প্রস্তাব এসে তোদের কপাল ভালো এই সে হয়তো এরকমই বলছে যে দিলি না কেন, কেন দিলি না এই সে, মানে রাগারাগি করছে। পরে বলছে যে আনর না করছে, আনর আসুক তারপরে, কয় আনরের কথা মতো চলবো নাকি, আমি জানি বিয়ে দেবো ওনি বিয়ে দিবি। পরে কয় ওনি আগে আগে মিজানের ঘরবাড়ি দেখছো এই সে, মানে বলছে হয়তো বা আগে মিজানের ঘরবাড়ি দেখায় বাড়িটাই দেখায় তারপরে না করিস। যখন পরে আমার ওই মেয়ের মা বলছে তাহলে ঠিক আছে চলো যাই। পরে আমার ওই মেয়ের ফুফু নিয়ে আসে আমাদের বাড়িতে, বাড়িতে দেখা তো দেখা যায় মানে ভিআইপি পরিবেশ, ঘরবাড়ি সব তো সবকিছু ফিটফাট। তো দেখে সে মেয়ের মা মানে খুব খুশি হয় যে এই বাড়িতে মেয়ে দেবো যে কোনো মূল্যে। তো যখন তারা বলে যে দেবো মেয়ে, আমাকে ফোন করে তারা তো মেয়ে দেবে। পরে বললাম যে ওই মুহূর্তে চাইলাম দিল না, কিন্তু এখন আবার দিতে চায়, এখন আর নেবো না। এখন মা বলেছে না যে কোনোভাবে দেবোই, আমার মেয়ে পছন্দ আমি মেয়ে আনবো, ওটা কোনো মাথা বাধা চলবো না, আমি মেয়ে আনবো, আমার মেয়েকে পছন্দ খুব। তো ওই ঠিক আছে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওই কী শর্ত? বললাম টাকা দিতে হবে 1 লক্ষ। কিন্তু ওই মুহূর্তে কিছু চাইছিলাম না, কিন্তু এই মুহূর্তে তারা যদি দিতে চাচ্ছে তাহলে টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে, যদি দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। কারণ তাদের এটি লোক শাস্তি, কারণ না জানে না শুনে না করলো কেন। তো না করছিল ওই মেয়ের আমার প্রেমিকার স্বামী আর ওই আনোয়ার, কারণ তাদের মনে যে মানে আপনি আপনার সঙ্গে যার কথাবার্তা চলছে তাদের তার কাজিন মানে আপনার এক্স গার্লফ্রেন্ড এবং ওর হাজবেন্ড আপনার বন্ধু, আচ্ছা তারা ঠিক চাইছিলেন না যে ওই পরিবারে আপনার বিয়ে হোক? জি জি, মানে চাইছিল, কারণ তাদের একটা ঘটনা ঘটে গেছে, তারা জানে যে আমরা বেইমানি করছি, তার কারণে হয়তো মিজান যদি নিয়ে বেইমানি করে এই ভয়ে। আচ্ছা তাদের একটা ভয় ছিল যে তারা যে কাজটি করেছে আপনার সঙ্গে যে অন্যায় করেছে ওইটার রিভেঞ্জ হয়তো বা প্রতিশোধ রকম প্রতিশোধ নেয়, এই জন্য হয়তো তারা এইটা আমাদের এই বন্ধুর কথা শুনছি এবং অনেকে বলছেন জেরিন, জেরিন এস এম এস টি দেখতে পাচ্ছিলাম, তিনি বলছিলেন যে আজকে গল্পটি শুনতে ভালো লাগছে। আর ওইজন বন্ধু শুরুতেই লিখছিলেন যে ভাইয়া আবির কুমিল্লা থেকে দেখছেন নিশ্চয়ই, মেবি আজকে স্টোরিটা অনেক কষ্টের হবে, আমরা এখনো জানি না কি হবে ফাইনালি কি নাও হতে পারে। শুনতে থাকেন। আচ্ছা ভালোবাসা বাংলাদেশে আমরা রয়েছি, মাধুরী এস এম এস করেন, মাধুরী সবসময় আমাদেরকে এস এম এস করেন, থ্যাংক ইউ মাধুরী। এরপরে বাবু রাজশাহী থেকে, বাবুর যে এস এম এস আমি পড়বো না, তবে আমরা আশা করবো বাবু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ঢাকা ফেম অফিসে আসবেন, আমরা আপনার ঘটনাটি শুনে আপনার গল্প শুনে আমরা চেষ্টা করব আপনার গল্প আমরা যারা আমাদের লিসনার রয়েছেন তাদেরকে শোনানো যায় কিনা। জেবিন তিনি জানিয়েছেন খুব ভালো লাগছে, আর চুমকিয়াপুর কাছে একজন সাজেশন চেয়েছে, একজন মেয়ে বন্ধু, কোন একটা কারণে বয়ফ্রেন্ডের সাথে উনি কন্ট্যাক্ট করতে পারছেন না, ওনার ফ্যামিলির কোন একটা আমার কারণেই, আমার ফ্যামিলির কারণে আমি তার সাথে কোন কন্ট্যাক্ট করতে পারছি না, চুমকি আপু প্লিজ গিভ মি এ সাজেশন। আচ্ছা এটার কি সাজেশন দেওয়া যায় জুয়েল বলো তো, কারণ ওর ফ্যামিলির কারণে যোগাযোগ করতে পারছে না। আমি আপু আপনার কাছে জিজ্ঞেস করেছি, ও তো জানে আমার কাছে উত্তর নেই, এজন্য আপনার কাছে জিজ্ঞেস করেছি। কি করা যেতে পারে, কি করা যেতে পারে, একটা নতুন সিম কিনে নতুন নাম্বার থেকে একটা কল দিয়ে ফেলুক, তাহলে বোধহয় সে কল যদি সিম সে কিনতে যায় ওই সময় কিন্তু সে যোগাযোগ করে ফেলতে পারে, আমার মনে কোনো ভাবে সে বন্ধুত্বের মধ্যে আছে। হ্যাঁ সেই কারণে আমার মনে হয় নতুন নাম্বার খুব এসেনশিয়াল এই ক্ষেত্রে। কি আর করা, আপাতত এটাই আপনার জন্য, আপনার নামটা জানতে পারলে খুব ভালো লাগতো, তারপরও দেখা যাক আরো কোন বুদ্ধি আসে কিনা আমাদের মাথায়, আপনি আমাদের সঙ্গে থাকবেন, ব্রেক থেকে ফিরে আসি আমরা, একটা ব্রেকে যাবো। ভালোবাসা বাংলাদেশ চলছে, আমাদেরকে এস এম এস করুন 16260 নম্বরে, যখন এস এম এস করেছেন সাগর, এস এম এস করেছেন হিলল ভাই, আজকে আরেকটি নতুন বানান পেয়েছি আমরা, প্রত্যেক বছর হিলল ভাই অদ্ভুত বানানে আমরা পাই, আমার নামের বানান অলওয়েজ ঠিক থাকে, তারপর আমরা বুঝতে পারি যে সবাই আমাদেরকে লেখেন, আপনাদের অনেক ধন্যবাদ। এরপরে
লাভ ভালোবাসা বাংলাদেশ লিখে পাঠিয়েছেন, শুধু নামটি লেখেননি। আচ্ছা, আরেকটা এসএমএস আমরা দেখতে পাচ্ছি, আমাদের একজন লিখেছেন যে মিজান ভাইয়া তুমি একটু ক্লিয়ার করে বলো প্লিজ, একটু সাজিয়ে গুছিয়ে বলো। আর ওই প্রেমের কলঙ্কটা হলো দশে, এখানে একটা কথা মিক্সটেক হয়ে গেছে। তা আমার ওই বাবা দিয়ে মানে আমি জানতাম অসুস্থ, অসুস্থ কারণে তাকে আমি ছাড় দিতাম, যত কষ্ট মেনে নিতাম। কিন্তু যখন আমার বাবা দিত বিয়ে করে, তখন তো নিজের কাছে খুব কষ্টের লজ্জার, হয়তো বা আমার বাবা হয়তো মায়ের প্রতি প্রতিশোধ নিছে, কিন্তু কিন্তু মায়ের প্রতি এইরকম প্রতিশোধ হয় না। কারণ মায়ের প্রতি মানে অনেকে দেখা যায় না যে হয়তো কোনো রকম কোনো সমস্যা আমি আরেকটা বিয়ে করি এরকম, কিন্তু আসলে এর প্রভাব পড়ে সন্তানের উপর। যেমন আমি ওই যখন ওই আমার ওখানে প্রস্তাব দেওয়া হয়, তখন বাবাই দ্বিতীয় বিয়ে করছে, ওর আবার কত ভালো এসেই এরকম প্রশ্ন। ওই সেকেন্ড মা কি আপনাদের বাড়িতেই থাকে? না না, উনি আজ পর্যন্ত আমার বাড়িতে যেতে পারেনি, কারণ আমার অনুমতি নেই। আচ্ছা, আমাদের গোষ্ঠীর অনুমতি নেই, সে নিয়ে আসবে। তার মেয়ে ওই দ্বিতীয় মার বাড়ি ছিল বরিশাল। আচ্ছা, কিন্তু আমার বাবাকে যখন বিয়ে করে, তখন আমার বাবাকে প্রশ্ন করি, তাহলে নিজে একসময় চালাতে পারেন না, আমাদেরকে পারেন না, তাহলে আবার দ্বিতীয় বিয়ে করতে গেলেন কেন? সে আমাকে বলে যে তোদের জীবন বাঁচানোর জন্য বিয়ে করছি। তা আমাদের জীবন বাঁচাতে বিয়ে করছে, তাহলে কি দিস আমাদের? না দিস আমাদের পেটে ভাত, না দিস আমাদের শিক্ষিত হবার কোনো ক্ষমতা, বা না দিস আমাদেরকে সমাজে চলাচলের মতো অধিকার, কোনটাই তো পাচ্ছি না। কিসের আমাদের বাঁচানোর জন্য বিয়ে করা হলো? এটা নিয়ে তার সাথে আমার বাবার সাথে খুব একটা দ্বন্দ্ব ছিল, আপনার মতো আপনি চলবেন, আমার মতো আমি চলবো। তখন থেকে আমার লেখাপড়া আছে কিছুটা, ওখানে ওই মুহূর্তে শেষ করিনি। আমার বাবা একটা মানে আমি বলি আপনার মতো আপনি চলুন, আমার মতো আমি চলি, তখন এই রপ্তানি আসে। আমার বাবা একটা ব্যবসা করে আমার ওই এলাকার এক পার্টনারের সাথে, মানে শোরুম টিভি ফ্রিজ ডিভিডি রপ্তানি করে ইপিজেড। জি জি, রপ্তানি ইপিজেড। এখানে ওখানে ব্যবসা করে মানে এলাকার, ওই তার নাম ছিল সাত্তার, আমাদের এই ইরাকিনীর বাড়ি নাম হলো খাসপুরিয়া বাড়ি, তার নাম হলো সাত্তার। উনি সরকারি ভালো পোস্টে চাকরি করতো। তা আমার বাবাকে, আমার বাবা বলে আমার কিছু নাই, আমাকে কিছু করার জন্য ব্যবস্থা করে দাও। তখন উনি ওই লোক উনাকে শোরুমের ব্যবস্থা করে দেয়, কিছু টাকা বাবা দেয়, হয়তো জমির পুরনো যে জমির ইয়ে আছে কারো সাথে উনি দেয়, বন্ধু রেখে ব্যাঙ্ক থেকে টাকা উঠে সে ব্যবসার করতে যায়। কিন্তু ওখান থেকে ওই সে তার মতো সে আর আমার মতো আমি, আমাদেরকে এক টাকাও সে বহন করে না। বহন না করায় সে যে মাসে একটা মানে দুজনের শেয়ারে, কিন্তু সে নিল বেতনভুক্ত। আমার বাবা বাবা ছিল বেতনভুক্ত, বেতনভুক্ত থাকায় আমার বাবা মাসে স্যালারি পাইতো 10,000 টাকার, পার্টনার তো আছেই, ওরা 50% আছে। কিন্তু 10,000 টাকা যে টাকা পাইতো, ওই টাকাগুলো কি করতো, উনি আমাদেরকে দিত না, এক টাকা বাসায় নিয়ে যেতেন। ওই টাকাগুলো মানে সে বড় হওয়ার জন্য, মানে আমাকে টেক্কার দিয়ে ওঠার জন্য সে ওই টাকাগুলো মানে টিভি ফ্রিজ এভাবে কিস্তিতে সেল দেয় না, ওই টিভির যে টাকা যে কিনে সেল দেয় মানে বিক্রি করে যে টাকা ইন্টারেস্টে, ওই ইন্টারেস্টে টাকাও নিয়ে আবার ওই টাকাগুলোই মানুষের কাছে বেনিফিট করে। এই জিনিসটা আস্তে আস্তে ওই পার্টনার জানতে পারে যে জিনিসটা এইভাবে এই করতেছে, কিন্তু সে তো নিজের বেতনের টাকা দিয়ে করতেছে, কিন্তু ওই জিনিসটা নিয়ে সে অনেক রকম মানে মিথ্যা কলঙ্ক আমার বাবার উপরে চালায় দিয়েছে, সে চুরি করছে এই সে আজ মানে এমন তাকে কেমিক্যাল খাওয়ায়, আজ পর্যন্ত আমার বাবা এখন আমার কাছে আছে, সে এখন মানে স্মৃতিশক্তি নাই বা সে কোনো কিছু করতে পারে না, শুধু খায় আর ঘুম পারে, আমার বাড়িতে এখন আমার বাসা আছে। এই দুইটা কলঙ্ক আরো মানে প্রেমের কলঙ্ক। এদিকে আবার গোষ্ঠীর একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হলো আমাদের গোষ্ঠীতে দুইটা দুই কাকা আর আমার বাবা, মানে বেশি মানে বেশি বিয়ে। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এত গল্প বলতে গেলে আপনার আসল গল্পটাই শোনা হবে। 2013 থেকে আপনি কিন্তু 2007 এ ফিরে গেছেন, সুতরাং আপনাকে আবার 2013 তে ফিরে আসতে হবে। জি জি, আমি এখানে শেষ করছি। তে ওখানে একটা গোষ্ঠীর এদিকে একটা ব্যাড রিপোর্ট, ফ্যামিলির অনেক ধরনের ইয়ে হতে পারে, কিন্তু তারপর একটা গোষ্ঠীর যে ওদের গোষ্ঠী ভালো না, এসব মানে সমাজ একটা চাচ্ছেন, যেটা সমাজ একটা প্রচলন আছে। আপনি যেটা বলতে চাচ্ছেন, গ্রামের মধ্যে গ্রামের মানুষের মুখে আপনার বাবার বিয়ে, আপনার সুইসাইড এবং ফ্যামিলির কিছু ঝামেলা ছিল, যেগুলোর কারণে আপনাদের পরিবারকে ঘিরে এক ধরনের একটা মুখরোচক কথাবার্তা চলতো, তাই তো? হ্যাঁ, তারপর আসেন। তে ওসব প্রসঙ্গ এ পর্যন্তই, এখন বিয়ের ব্যাপার সেবারে আসলাম। তে তারপরে আমার দাদা প্রস্তাব নিয়ে গেল, নিয়ে যাওয়ার কথাবার্তা চলতেছে এখন। আপনি বলেছেন দাদা প্রস্তাব নিয়ে গেল, আপনি 1,00,000 টাকা দাবি করলাম। আমি ঈদের ভিতরে, ঈদের 10 দিন আগে বাড়িতে গেলাম,
মানে কোরবানি ঈদের 10 দিন আগে আমি বাড়িতে যাই, ছুটি মানে কাজ নাই, আমাকে বেতন বোনাস দিয়ে আমাকে ছুটি দিয়ে দিল, আমি তো বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়া এখন সব মানে এক কথায় এলাকায় পুরোপুরি একটা উন্মুক্ত জ্বর সাথে ওর বিয়ে। হ্যাঁ, কিন্তু ওরা 1 লাখ টাকা দিতে রাজি হলো না? ওইটা ওই মুহূর্তে যায় না প্রস্তাব, কিন্তু আমি মাকে বলছিলাম কথাটা, ওই মুহূর্তে ওই প্রস্তাব যায়নি। তো 10 দিন আগে বাড়িতে গেলাম, বাড়িতে যা বড় ফুফু আমাদের বাড়ি সব মানে পাশাপাশি বাড়ি, তা আমার বড় ফুফুর মানে যে বাসুর বাসুরের ছেলের সাথে ওই মেয়ের বড় বোনের বিয়ে হয় বিউটির, কিন্তু পাশাপাশি বাড়ি কোনোদিন আমি ওই বিউটির সাথে মানে আমার বড় জেঠার যে তার সাথে কোনোদিন কথা বলিনি। তা আমি গেছি, এখন আমার যে ফুফাতো ভাই বলতেছে যে আমার বিয়ের সাথে তোর বিয়ে, তা মিষ্টি মিষ্টি খাস, ওই দেখিনি বিয়ে আবার কিসের, আসলে তো দেখতে পেলাম না, দুবার গেছি দেখতে পারিনি, দেখো আর দেখতে চাও, তেন শুনতেছি ঈদের পরের দিন বিয়ে, এখনো দেখোই নেই, বললাম হ দেখিনি, পরে কয় তাহলে আমার বড় ভাইয়ের নাম হলো জব্বার, কয় ঠিক আছে তাহলে জব্বার ভাইকে বলি তার শালিকে নিয়ে আসার জন্য, পরে নিয়ে আস মানে ভাইকে বলে যে তোর শালিকে আমরা দেখাই মিজানকে, মিজান দেখেনি তো মিজানকে দেখাই, পরে এইগুলে নিয়ে আসে নিয়ে আসে, পরে দেখার জন্য রাত্রে আর এক ঘরে নিয়ে যায়, ওখান থেকে আমার কথা মানে দেখা হয়, দেখে চলে আসি, পরে কই আমার পছন্দ এসে বলে বাড়িতে জানাই যে আমি রাজি আছি, কিন্তু টাকা কিন্তু দিতে হবে, কারণ রাগ যে প্রথম অবস্থায় দিল না আমার এখন দিতে চাই, মানে সে অপমানের জায়গা থেকে, জি জি জি, মানে একটা রাগ, এইটা কিন্তু এক ধরনের অন্যায় করেছে, নিশ্চয়ই নিশ্চয়ই না, তবে ওইরকম চাহিদা ছিল না দিতেই হবে তা কিন্তু না, কিন্তু বলাটাও এক ধরনের, জি জি, মানে আপনি আপনার ভাবটা ধরে রাখবার জন্য বলেছেন 1 লাখ টাকা ছাড়া হবে না, এটাও মহাপাপ। যাই হোক, ঈদের আগের দিন আমি আর আমার দাদা আর দুই বন্ধু চলে যাই তাদের বাড়িতে মানে দেখার জন্য, পরে খাওয়া দাওয়া দেখা সাক্ষাৎ হয়, দেখে ঠিকে চলে আসে, ঈদের পরের দিন এসে কন্ট্যাক্ট করে বিয়ে হবে, আমরা দেখে আসি, তারপরে ঈদের পরের দিন কথাবার্তা চলে, ওই দিনই বিয়ের কার্যক্রম শুরু। 3টার দিকে আসলো তাই ঈদের পরের দিন, ঈদের পরের দিন এসে মেয়েদের পক্ষে আইসে আমার আমাদের গোষ্ঠীতে সবাই চলে আসছে, দাওয়াত টাওয়াত দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে বিয়ে ঠিকঠাক, কিন্তু এই মুহূর্তে সমস্যা ছিল আমার দাদা, মানে যে দাদা মানে টাকা পয়সা ঠিক করেছে, না যে দাদা বিয়ে ঠিক করছে মেজর দাদা, এগুলো অর্থহীন, তো তার কথা একটু মূল্য কম, আর আমার 3 নম্বর দাদা একটু টাকা পয়সা প্রভাবশালী, তার মূল্য অনেকটা বেশি, কিন্তু বেশি থাকা সত্ত্বেও এখন ওই মেজর দাদাকে দিয়ে কথাবার্তা চলানো হয়েছে, কিন্তু এখন ওই ওই দাদাকে বলি কেমনে, এখন ওই দাদা আর ওই মেজর দাদার মানে দ্বন্দ্ব, এখন আমার ওই ওই 3 নম্বর দাদা বলতেছে যে প্রভাবশালী, সে বলতেছে ওকে ছাড়ায় আমি বিয়ে করাই, আর এখন এখানে এসে করি মেজদা বলি, মেজদা যদি বিয়ে যদি হ্যাক নিয়ে করে তাহলে হ্যাকে নিয়ে যাবে, এই সব একটা প্রসঙ্গ নিয়ে আসে, প্রসঙ্গ নিয়ে আসায় ওই কোনোভাবে আর কথাবার্তা ওই মেজদাতে যা বলে ওইটাই পরে মিটকুট করা হয়, পরে বিয়ে বিয়ের ডেট পরে মানে ওই 3টার দিকে যায়, 3টার দিকে যায় পরে মিটকুট করে মানে ওই মেয়েদের বাড়িতে যায়, 3টার দিকে 3টার দিকে ওই মেয়েদের বাড়িতে আমাদের আত্মীয় আমাদের লোকজন গার্জিয়ান যায় মিটকুট করে আসে, আজকেই বিয়ে হবে, আস্তে আস্তে বলেন মিজান আজকেই বিয়ে হবে, পরে আমি প্রস্তুত, আমাদের আমাকে গোসল গোসল করাইলো, এই সেই সমস্ত কিছু ক্লিয়ার, কিন্তু ওই সময় বলা হয়েছিল মানে আমি যে টাকার কথা বলছিলাম মা বলছিল, পরে বলছে যে টাকা পয়সা মানে মেয়ে পরে 10 জন বসে একটা মিটকুট করছিল 40,000 টাকার গয়না দেবে, 40,000 টাকার গয়না দেবে, এটা মিট করছিল, তো বিয়ে হয়ে যায়, বিয়ে করে হয়তো 12টার পরে বিয়ে কাগজপাতি ক্লিয়ার হয়, নিয়ে চলে আসি, নিয়ে আসার পথে বাসা করে আমাদেরকে দিল, দেয় মানে 3:30 দেয়, পরে ওর সাথে কথাবার্তা বলি, ওকে দেখে আমার খুব পছন্দ, মানে অনেকটা এই প্রথম দেখা না, যে ওই প্রথম দেখা বাসার ঘরে প্রথম দেখা, ওই যে ঈদের আগের দিন যে গেলাম ওদিন তো দেখি আসলো, আচ্ছা ওই গাড়ি এলো দিত কথা হচ্ছে কথাবার্তা এই প্রথম, যে কথাটা এই প্রথম, আচ্ছা কি কথা জিজ্ঞেস করলেন? কথাটা অনেক কিছু বললাম যে তোমাকে আমার খুব পছন্দ, তা আমাকে তোমার পছন্দ কি নেই সেই, তোমার অতীত কেউ আছে কিনা এভরিথিং, যে না আমার অতীত কেউ নাই এই সেই, তোমাকে আমার খুব পছন্দ এই সেই, দুজনের কথাবার্তা বলে ওকে আর একটা কথা বললাম যে দেখো বউ শাশুড়ি একটা সবসময় নেগেটিভ পজিটিভ সম্পর্ক থাকে, তো আমার মা জীবনের শুরু থেকে খুব কষ্ট করছে, খুব পরিশ্রম করছে, আমিও খুব পরিশ্রম করছি, তো সেক্ষেত্রে তুমি আমার মাকে কষ্ট দিও না কখনো দিন,
আর আল্লাহ পাক বলছে যদি আমাকে পেতে চাও আগে মানুষকে ভালোবাসতে শেখো। তা আমার কথা হলো যদি আমাকে পেতে চাও তাহলে আগে আমার মা বাবাকে ভালোবাসো, আমার দুটো বোনকে বেশি ভালোবাসো। খুব সুন্দর কথা। আর তুমি যদি আমার মার সাথে একবার ঝগড়া করো তাহলে আমি তোমার মার সাথে ঝগড়া করবো একবার। আর তুমি যদি আমার আমার বোনদের সাথে একবার খারাপ ব্যবহার করো আমি তোমার বোনদের সাথে খারাপ ব্যবহার করবো, ঝগড়াঝাটি করবো। তো এদিক দিয়েও খুব ম্যানেজ থাকতো, কারণ যদি আমি যদি একবার করি সে করো সেও করবো তাহলে দরকার নেই, তাহলে মিলে থাকাই ভালো। এইভাবে সে থাকার চেষ্টা করতো, মিলে চলছে সংসার। তো বিয়ের ও বিয়ের যে আমরা সালাম যে নিতে হয় ওই জিনিসটা আমি ভুলে গেছি। সালাম যে সালাম যে নিতে হয় সম্মান যে করতে হয় মানে মুরব্বীদের, আমি টোটাল চারজনের কাছে সালাম নেই কিন্তু দুইজন টাকা দেয় আর দুইজনে কাগজ দেয় আমাকে সম্মান করে, মানে কাগজ দেয় টাকার বদলে কাগজ দেয়, একটা প্রশ্ন আছে না ইন্টারেস্টিং, কাগজ দেয় সম্মান করে। এখন আমার কথা হলো যদি এটা দেয় তাহলে হয়তো শুধু নানি শাশুড়ি বা দাদের শিশু দিতে পারে, কিন্তু ফুফে শাশুড়ি চাচা শাশুড়ি এটা তো এরকম করে দিতে পারে না। কিন্তু টোটাল টাকা ওঠে 117 টাকা, যেখানে ওঠার কথা অনেকগুলো টাকা কিন্তু দেয় হলো 117 টাকা। কিন্তু বিয়ের দিন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রচলন আছে যে ল্যাপ তোষক এরা সেটা অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু তাদের আর্থিক অবস্থা থাকার কারণ খারাপ থাকার কারণে কিছুই দিতে পারে না। শুধু ওই মুহূর্তে ওই অবস্থাতে নিয়ে আসি দেওয়ার সাথে কথাবার্তা বলি সেই তোমার যদি অতীত কেউ থাকে তাহলে বলো, পরে যে কেন জানো একটা বাস সেটার দরকার নাই, যদি তুমি কাউকে ভালোবাসো আমি তার সাথে তুলে দেবো নিজে হাতে, হয়তো তুমি যেতে পারো না আমি নিয়ে দিয়ে দেবো, কেন আমার কেউ নাই। ঠিক আছে, আর আমার অতীত সম্পর্কে আমি তাকে সমস্ত কিছু বলছি যে আমি কিন্তু সেই মিজান, তুমি জানো এই প্রথম শুনলাম, আর এই আপনাকে প্রথম দেখলাম, মানে আমাকে দেখছে প্রথম, নাম শুনছে অনেক কয়েকবার কিন্তু এই প্রথম দেখলাম। তো এইভাবে চলতে চলতে ওই আমার খুব মেজো ফুফু শাশুড়ি যে ওই গার্লফ্রেন্ডের শাশুড়ি আমাকে বলতেছে মিজান যে অতীত যা কিছু হওয়ার হয়েছে এখন আত্মীয় স্বজন হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে, ওইগুলো কিছু মনে নেও না, তো এগুলো ভুলে যেও। তা আমার ওখানে কথা হলো যদি এত কিছু যদি ভুল তারা স্বীকার করে তাহলে ওকে আমাকে হাত মিলে দিত বা বুক মিলে দিত, মেয়ে অসংখ্য দিন, কিন্তু এইভাবে কি হয় নাকি এটা নিয়ে তেমন কথাবার্তা চলে না। খালি ও অতটা কি পর্যন্ত বলে যে কিছু ভুলে যেও, কিন্তু ওই জুয়েল যে নাম মানে ওই আপনারা কি বিয়ের পরে আবার শ্বশুর বাড়ি গেলেন, মানে আপডাউন ফিরানিতে ফিরানি হচ্ছে হচ্ছে ওই সময়গুলো, ওই সময়টা আমার দাদাকে আমার শাশুড়ি বিচার দিছে যে আপনার কেমন নাতি, মানে আমার দাদাকে আর ওরা মামা বলতো যে মামা আপনার নাতি কেমন, নতুন নতুন বিয়ে হলে এখনো একটা ডাকও দিল না, মা কর ডাক দেয় নাই আপনার ভাই নাকি আব্বাকে বলে নাই কেমন আপনার নাতি, আমাকে কয় শালা এখনো পর্যন্ত দাদাকে ডাক ডুক দেয় না, এটা কীভাবে হয় ডাক দিয়ে যেতে পারো না, পরে থেকে ডাকাডাকি শুরু করি। প্রথম আসতে যে প্রথম প্রথম নতুন নতুন লজ্জাবোধ একটা আছে এই জন্য ডাকাডাকি হয় নাই। তো এখন দাদা বললো আমার শাশুড়ি বিষয় দিয়েছে তাহলে তো ডাকতেই হবে অবশ্যই, আমি তাকে ডাকার জন্য চেষ্টা করি ডাকি। এখন বিয়ের 4-5 দিন পরে আমাকে শাশুড়ি বলতেছে যে মিজান লতাকে তুমি কোনোদিন আঘাত করো না। আচ্ছা, এতক্ষণ পর আপনি আপনার বউয়ের নাম বললেন লতা। জি, ও আর একটা কথা হলো আমার স্ত্রীর নাম ছিল সাবিনা, আমার ছোট মামার নাম সাবিনা হতে আমি নামটা চেঞ্জ করে দিই লতা, ওই ভাষাটাতে আমি আজ থেকে তোমাকে লতা বলে ডাকবো আর তাতেই খুশি। তে লতাকে কোনোদিন আঘাত করো না, বললাম না মা আমি তো ওরকম না, আরো কি শুনছেন জানছেন জানি না, কিন্তু মানে আমি ওরকম লোক না যে আমি কাউকে আঘাত করবো বা বকাবাজি করবো সেরকম না, হয়তো রাগ থাকতে পারে ধুমুক টমুক পর্যন্ত সমাপ্ত আর বেশি কিছু না। তারপরে কেন কথা কইলেন হঠাৎ, বলতেছে যে আমি একদিন ছোটবেলা ওকে মারছিলাম, মারাতে আমার মানে আমার যে দাদি শাশুড়ি সে নিষেধ করে গেছিল যে আমার মতো দেখতে ওকে কোনোদিন মারিস না, এই কথাটা বলে গেছিল। তারপর থেকে আমার ওই যত অন্যায় অপরাধী করতো ওকে কখনো আঘাত করতো না। তো এইভাবে চলতে চলতে আমার ছুটি ছিল, ঈদের 15-20 দিন পর্যন্ত ছুটি ছিল, কাজ ছিল না, তাই আমি চলে আসি ঢাকায় ওকে রেখে 15-20 দিন ঈদের মানে 15 দিন কি 16 দিন আমি বাইরে থাকি। তারপর আমি ঢাকায় আসি, ঢাকায় আসায় আমার আর ভালো লাগে না, কারণ ও আমার খুব পছন্দের, মানে যত কষ্টই পাইছি কিন্তু মানে জন্ম থেকে এই পর্যন্ত যদি সুখ যদি কোথাও পাই তাহলে আমি ওকে বিয়ে করার ওই দিন থেকে আমি সুখ অনুভব করি যে সুখ এখন আমার জীবনের এত লক্ষ্মী মেয়ে, এত মেয়ে, এত সুন্দর, এত সৎ, খুব ভালো, এক কথায় অল স্কোয়ার, সব দিক স্মার্ট ছিল আমার কাছে।
আর ওকে নিয়ে সারা জীবন সুখী স্বপ্ন দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে নিয়ে সারা জীবন সুখে থাকবো। তে আমি বাড়িতে আসি, বাড়ি থেকে ঢাকায় চলে আসি। ঢাকায় আসায় প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আমি বাড়ি যাই, আমি কোনো সপ্তাহ মিস করতাম না। হয়তো তিন চার চার মাস আমি বাড়িতে ওকে রাখি, এই চার মাসের ভিতরে মানে দুই সপ্তাহ সর্বোচ্চ গ্যাপ গেছে আমি বাড়িতে যাইনি। আর বাড়িতে যাইতাম ওই বৃহস্পতিবার পাঁচটার দিকে রওনা দিতাম, শনিবার দিন ভোরে মানে দুই রাত থাকে, শনিবার দিন ভোরে পাঁচটা চলে এসে অফিস করতাম। খুব কষ্ট হইতো মানে এই অপেক্ষার 130 ঘন্টা, মানে শনিবার শনিবার দুপুর থেকে বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত পরে 130 ঘন্টার মতো হয়। এই 130 ঘন্টা আমার কাছে খুব কষ্টের। আমি কখন আমি ওর কাছে যাবো, কখন আমি ওকে দেখবো? এই 130 ঘন্টা আমার মানে জীবনকে অদৃষ্ট করে আলাদা, আমি কুলে দিতে পারি না, থাকতেই পারি না। এখন নতুন বিয়ের পর, জি নতুন বিয়ের পর, এদিকে আমার যে এইরকম অনুভব সেটা আমি ওকে বুঝতে দিই না, তাহলে তো আরো বেশি পাগল হবে। মানে ওকে আমি থাকতে পারবো না, তুমি তুমি আমাকে নিয়ে যাও, আমি থাকবো না, এই সেই। এই বিয়ের পরে মানে ওই আসার পরে থেকে আমাকে এরকম কথা শোনায়, আমি থাকবো না, আমি যাবো তোমার কাছে, যাবো হয়তো না, তুমি দেশেই থাকো, যেখানে একটা করো, যেখানে থাকো আমি যেন তোমার পাশে থাকতে পারি, এতটুকু তোমার কাছে দাবি। তাছাড়া কোনো দাবি নাই, যা পারো তাই খাবো, তাতে সমস্যা নেই, যা পড়াতে পারো তাই পড়বো, কিন্তু তোমার কাছে আমি থাকতে চাই। তে ওই আবার ওই মানে প্রথম সপ্তাহে গেলাম, প্রথম সপ্তাহে মানে 15 ঈদের 20 দিন পরে আমি আসলাম। তারপরে সপ্তাহে আমি গেলাম বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে আমাকে রাত্রে বলতেছে, আমি ঘুমাই শুয়েছি, শুয়ে অবস্থায় বলতেছে যে তোমাকে একটা কথা বলতে চাই, তা ভয়ও করে। বললাম কি? কয় ওই মানে ওদের তার পাশাপাশি বাড়ি এক মেয়ে আছে, নাম হলো আমাদের পালাপাতি খালা, খালাতো বোন হয়, নাম হলো কদবানো আর ওজুফা, ওরা হলো দুই বোন, প্রায় দুই স্বাস্থ্য বাড়িতে বিয়ে হয়েছে। তে ওদের সাথে দেখা, ও কইতেছে যে ওই মেয়েকে সাথে দেখা, ওই মেয়ে মানে বিয়েতে আসে নাই, যে খারাপ বাসায় কথা বলছিল, তাহলে এইটা ও কিন্তু বলছে। তা কি এখন ওর মনে প্রশ্ন যে এরকম কথা যদি কোন স্ত্রী শোনে কতটা খারাপ লাগতে পারে? তা আমাকে বলতেছে এই কথা বলছে, আমার তো তখন রাগ যে আমি সততার সঙ্গে আপোষ করি, আর আমাকে এই ধরনের কথা বললো, ওই তো এই ধরনের কাজ করে ওর সাথে বিয়ে হয়েছে, আমাকে এই কথা বলে কেন? নিজে খারাপ হয় আর একজনকে খারাপ মানে নাম দেয় কেন? এটা নিয়ে আমি খুব একটা রাগারাগি করি, এটা নিয়ে ওকে বলি যে তুই ওর কাছে জানে কইছে কিনা, কেন কইলো এই ধরনের কোনো কথাবার্তা? আমি কখনো বলছি নাকি এই ধরনের কোনো কাজই হয়েছে, কাজ তো হয়েছে ওর সাথে, অবৈধ সম্পর্ক তো হয়েছে ওর সাথে, এটা ওরাও সমালোচনা করবে, কিন্তু আমাকে পেছায় কেন? এ নিয়ে একটা রাগ। রাগ থাকা পর তো মানে আমি তো ও বাড়িতে যাই না, টোটাল এইভাবে যাতায়াত করতে করতে প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি যাই, যাতায়াত করতে করতে তিন মাস পরে ওই যে বরিশালে মানে আমার ওই বড় ফুফু শাশুড়ির ছেলে আবদুল্লাহ বিয়ে করে এলো বরিশাল একটা মেয়েকে গার্মেন্টস থেকে, তো ওইভাবেই আমাকে দেখার জন্য আসে যে লতার সাবিনার স্বামী দেখে আসি, দেখে আমার সাথে কন্ট্যাক্ট হয়, কথাবার্তা চলে ভালো, দেখো ভাই লং না আমার বাসায় যাই। কিন্তু ওই প্রেমিকা আর ওদের বাড়ি হলো একবারেই ফোনে কথা বলতে চান, যেহেতু আমরা এর পরের আওয়ারে ফোন কল নিব, সো আপনার ফোন নাম্বার সহ একটু SMS করেন। জি নিশ্চয়ই, কারণ ফোন কল নিতেই হবে, কজ গল্পের এর মধ্যেও কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে, এবং এর পরের অংশে আসলে আমরা মিজানের কাছ থেকে যা শুনব সেখানে আমাদের সবারই মতামতের প্রয়োজন রয়েছে, আপনাদের বিশেষ করে যারা এই মুহূর্তে শুনছেন। মাধুরী আমাদেরকে SMS করেছেন, মাধুরী আর ইউ ফ্রম ইন্ডিয়া? ঠিক বুঝতে পারছি না, চমকে আবু, সত্যি মাধুরী SMS গুলি একটু অন্যরকম। যাই হোক, আমাদেরকে লিখেছেন, ভালো তো উনি যে শুনছেন আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া। সৌরভ লিখেছেন, এরপরে রোমিও, বা তিনি লিখেছেন ভালোবাসা বাংলাদেশে আমি নতুন একজন। আমরা গল্পে চলে যাই, আমরা বলেছিলাম নাম্বার পাঠাতে, অনেকে নাম্বার পাঠিয়েছেন, হয়তো এর মধ্যেই মিজানের গল্পে এমন কিছু রয়েছে যেটার উত্তর তারা খুঁজে পেতে চান। সো সুযোগ সবাইকেই হয়তো বা দিতে পারবো না, অনুষ্ঠানের একটা পর্যায়ে গল্প শেষ হবে যখন, তখন আপনাদের জন্য আলাদা একটি সময় রেখেছি আমরা। কেন রেখেছি সেটা
এখনই আমরা হয়তো আস্তে আস্তে সেদিকে এগোচ্ছি। গল্পটা শুনবার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কেন আপনাদের মতামত এবং আপনাদের জিজ্ঞাসা আমাদের প্রয়োজন। ওকে, আমরা মিজানের কাছে চলে যাই। মিজান, যখন ওর থাকতে না পারে তখন আমাকে বাধ্য হয় তাকে আনার জন্য প্রস্তুতি নিতে হয়। তো বাড়িতে আমি বলি যে মা আমি ওকে ঢাকায় নিয়ে যাব। মা বলে তুই কিছু ঋণ আসোস, তো ঋণগুলোকে ক্লিয়ার কর তারপরে তুই নিয়ে যা, কারণ তাহলে ঋণ না দিলে তুই এবার ঢাকায় গিয়ে তুই নিজে চলবি কেমনে, বাড়ি চালাবি কেমনে, আবার ঋণ দিবে কেমনে। এই জিনিসটা আমাকে মা বলে। তো বলি তো এটাও তো ঠিক। তা আমি ওকে বলি তাহলে একটা কাজ করো, ওই তিন মাস পরে এটা ঘর বিয়ের 3 মাস পরে যে তোমাদের বাড়ি থেকে, তো ওই যখন মিট করছিল যে গয়নাটা মিট করছিল যে 2 মাস পরে দেবে বিয়ের, কিন্তু 3 মাস হয়ে যায় দিতে পারছে না। তবে এখানে আর একটা কথা, আমার শ্বশুর বিয়ের 15 দিন পরে আমাকে কোনো কিছু কিন্তু দেয় না, শুধু একটা লুঙ্গি দিছে জাস্ট, তাছাড়া কোনো কিছু দিতে পারে না। বিয়ের 15 দিন পরে আমার হাতে গড়ি নাই, বলতেছে যে একটা মিজানকে গড়ি দিলে মানে খুব মানাইতো। এই জিনিসটা আমার ভিতরে কাজ করতো যে সে দিতে চায় কিন্তু অত দিতে পারে না, তার স্বার্থের অভাবে, সামর্থ্যের অভাবে দিতে পারে না। তো তখন আমি বুঝতে পারি যে বিয়ের সাদের সময় তো অনেকে ল্যাপটপ কিনা সেটা অনেক কিছু দিয়ে দেয়, গিফট দিয়ে দেয়। তো যারা দিতে পারে না তাদের মধ্যে তাহলে অর্থের কারণে সামর্থ্য নাই বলে দিতে পারে না। তা আমার লতা আমার স্ত্রীকে বলি যে এখন এলে কোনো কিছু দরকার নেই, এগুলো টাকা পয়সা আমি দিয়ে দেবো, পরে যেন বানাই দেয় শুধু তাদের যেন নাম হয়। আবার আমার বন্ধু বান্ধব গেলে আমি নিজের টাকা খরচ করি, কারণ তাদের হয়তো নাও থাকতে পারে অর্থ ওই মুহূর্তে। আবার আমার বাড়ি থেকে যদি কোনো আত্মীয় স্বজন যাইতো সেটা আমি টাকা আমি বহন করতাম। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে খুব ভালোবাসত, অনেক বেশি ভালোবাসত, যেরকম জামাই বাবা ভাগ্যের ব্যাপার। মানে আমাকে আমি তাদের আমার শাশুড়িকে বলি যে মা হয়তো আমি আরোগুলো হয়তো জামাই হতে পারে, কিন্তু আমি আপনাদের ছেলের মতো, আমি দুঃখে কষ্ট বড় হয়েছি, আমি আপনাদের অভাবটা বুঝি, তাই আমি সারা জীবন আমি আপনাদেরকে দেখে যাবো। তো পরে মা বলে যে আগে ঋণগুলো শোধক তারপরে যাও। পরে আমি তখন আমার স্ত্রীকে বলি এই কথা, যে তোমাদের বাড়ি থেকে তো গয়না দেওয়ার কথা, তাহলে গয়নাটা না দিক আগে টাকাগুলো দিকে, আমি ঋণটা সারি পরে আমি টাকা ফেরত দিয়ে দেবো, তো পরে তোমার বাপ মা যা দেয় দিবে তোমাকে, এই কথাটা বলি। পরে এই কথাটা আমার শাশুড়িকে আমার আমার স্ত্রী জানায় যে তোমাদের জামাই এটা বলতেছে। মানে ওই যে আপনি শুনেছিলেন যে প্রায় 40,000 টাকা গহনা দেয়া হবে আপনার স্ত্রীকে, তো আপনি চেয়েছেন যে গহনা দরকার নয়, 40,000 টাকা দিলে আপনার যে ঋণ ছিল সেগুলো আপনি শোধ করবেন। আমি ঋণটা শোধ করব, পরে আমি টাকাটা দিয়ে দেব শাশুড়িকে, আমার সে যার মানে সে যা দেয় তার কাছে দিয়ে দিবে। টাকার প্রসঙ্গ আসতে একটা প্রশ্ন, ওই যে আপনি বলছিলেন যে 1,00,000 টাকা আমি বলছিলাম, সেটা আসলে কি মীমাংসা হয়েছিল? না, ওটা ওই 10 জন মিলে 1,00,000 টাকা থেকে 40,000 টাকা আসছিল, সেটা গয়না দিয়ে দিবে এটা বলা হয়েছিল। আচ্ছা, তখন বলি ঠিক আছে আমি মাকে বলুন, পরে আমার শাশুড়িকে জানাই তোমার জামাই দিবো, পরে দিলে তুমি বানাই দিও, এর আগে দিতে হবে না। আর ওই টাকা পয়সা এখন চাইতেছে মানে ঋণগ্রস্ত, তাই ঋণটা শেষ হলে পরে টাকাটা ইনকাম করে দিয়ে দেবো, পরে আমাকে জামাচ্ছে তাই দিয়ে দিব, এই কথার পর তাদেরকে জানানো হয়। তো এখন ওই লতাকে আমার নিয়ে আসতে হবে, মানে অনেকবার আমি ওকে আমার আমি বিয়ের 2 মাস পরে আমি রুম নিই ওকে আনার জন্য, কারণ আমি থাকতে পারি না, কিন্তু নিয়ে আসছিল বিয়ের 4 মাস পর। বলছি যদি দেয় যখন দেয় তখন যেন ওই টাকা দেয়, এটা বলছিল পরে আমি টাকা ফেরত দিয়ে দেবো, পরে জানি তার মেয়েকে গয়নাগাটি দিয়ে দেয় এরকম বলা হয়েছিল। আমি যেদিন ওকে ঢাকায় নিয়ে আসি ওই দিন মানে অনেকবার আমি বলছিলাম এই সপ্তাহে এই সপ্তাহে ওই সপ্তাহে ওই সপ্তাহে তোমাকে নেবো, এই করে বলতে বলতে শেষ পর্যন্ত আনতে বাধ্য হই আমি মে মাসের 2 তারিখে, জোড়া ছুটি পরে ওই সময় 14 সালের মে মাসের 2 তারিখ শনি শুক্রবার হয় আর বৃহস্পতিবার থাকে মেয়ের পয়লা মেয়ের ছুটি, এই জোড়া ছুটিতে আমি বাড়িতে যাই। ওকে নিয়ে আসার সময় আমার কাছে একটা টাকা ছিল না, কিন্তু ওকে আমার বাধ্য আনতেই হবে টাকায়, এরকম পজিশন আমি থাকবো না, যদি তুমি আমাকে রেখে যাও তাহলে আমি একটা সুসাইড করবো করে বসবো, আমি তো অবসর থাকতে পারি না, আমার রাত্রে ঘুম হয় না, এরকম কথাবার্তা আমাকে বলতো। মানে কি ওর মধ্যে কি সুইসাইডাল টেন্ডেন্সি ছিল কি না সেটা, কিন্তু আমার মানে বলতো যে আমি এরকম কিছু করবো কারণ আমি তো অবসর থাকতে পারি না, তুমি আমাকে নিয়ে রাখো না, এই 1 সপ্তাহ পর পর আসো, এটা আমার ভালো লাগে না, আমি তোমার কাছে সবসময় থাকতে চাই, সবসময় তোমাকে আমি দেখতে চাই। আপনার তো নিশ্চয়ই খারাপ লাগতো, আমার তো খারাপ লাগতো, আমি কখনো ওকে প্রকাশ করতাম না। আর এর ভিতরে আমাকে একদিন বলে যে তুমি নাকি ঘন্টা পর ঘন্টা কথা বলতে, তো আমার সাথে কখনো কথা বলতো না ফোনে, মানে বাড়িতে থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা মানে ফোনে কথা বলতাম ওই যে লাভ স্টোরির সময়। এই কথাটা আমার মা এবং আমার 2টা বোনের কাছে শোনে বিষয়টা,
পরে আমি বলি যে আমাকে প্রশ্ন করে বসে ফোনে, তখন আমি বলি দেখো আমি এমনিতে থাকতে পারি না, আমার কেন কথা বলি না সেটা না জানি না, তো কিছু মন্তব্য করা উচিত না, আমি কেন বলি না সেটা আমি বলি, আমি এমনিতে থাকতে পারি না, আমার 130 ঘন্টা কাটাতে আমার খুব কষ্ট হয়, আর যখন তোমার সঙ্গে কথা বলি মনে আমি তোমাকে এখনই নিয়ে আসি, এই মুহূর্তে নিয়ে আসি, বা আমি এই মুহূর্তে তোমার কাছে যাই, যার কারণে যাতে ইমোশনাল যাতে না হয় আমি যার জন্য তোমার সঙ্গে ফোনে কন্টাক্ট খুব কম করি। দিনে কয়বার কথা বলতেন? ওই সময় হয়তো একদিন দুদিন পর পর কথা বলতাম, কারণ আমি ওকে মানে কথা বলি আমি আর থাকতে পারতাম না, যার কারণে আমি ওর সাথে কথা একটু কম বলতাম ফোনে, যাতে মনে আড়ালে রাখতে পারি ওকে, আর এক সপ্তাহ পর যেন যেতে পারে এই কন্টাক্ট। কিন্তু পরে বলি যে এই কারণে আমি কথা বলতে পারি, ঠিক আছে বুঝতে পারি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো এরকম, স্বামী আসলে ভাগ্যের ব্যাপার এরকম কথা বলতো আমাকে। তো আমি যেদিন নিয়ে আসি আমার কাছে টাকা ছিল 300 টাকা, ওই নাগর মানে সিরাজগঞ্জ সোহারি থেকে আসতে এই জিরিনি বাজার আসতে রপ্তানি ওই সময় আমার বোনের বাসায় আগে প্রথমে নিয়ে আসবো এরকম জি ভিজিট আমার ওই মানে যেটা সব চাকরি করে ভিজিট কাজ করে, তো এখানে নিয়ে আসবো আমার চিন্তা ভাবনা যে 300 টাকা যেতে পারবো। কিন্তু বন্ধুর সময় জোড়া ছুটিতে দুটি ছুটি থাকার কারণে টাকা পয়সা বেশি লাগে, গাড়ি ভাড়া বেশি, তো আমি ওই দেশ সোহালি থেকে টাঙ্গাইল শহরে আসতে আমার টাকা অর্ধেকের বেশি শেষ হয়ে যায়, যেখানে লাগবে 100 টাকা লাগার কথা সেখানে লাগে গেছে 200 টাকা, আর বাসে 100 টাকা, ওই 100 টাকা দিয়ে তো আর ইপিজেট আসা যায় না রপ্তানি। তা আমি কন্ট্রাক্টরকে বলি আমার কাছে টাকা নাই, এই অবস্থা। এই জিনিসটা আমার স্ত্রী বুঝতে পারে, আমি একটা সিট নিই, আগে আমার স্ত্রীর জন্য সিট দেন আমি দাঁড়িয়ে যাবো না ছাদে যাবো, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি ওকে নিয়ে যেতে চাই। পরে বলে ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারে যেহেতু আমার কাছে টাকা নাই, তো তখন আমাকে নিয়ে আসে। এখন আমার স্ত্রী বলে তোমার কাছে টাকা নেই মনে হয়, বললাম না ওর সব থাক। তো নিয়ে আসি ঢাকায় ওর বোনের বাসায় প্রথমে উঠি ইপিজেট রপ্তানি, ওখানে উঠে খাওয়া দাওয়া করে ওখানে ঘুমাই, ঘুমায় সকালবেলা আমি আবার অফিসে যাই জিরানি, জিরানি থেকে অফিস থেকে আইসে 7টার সময় আসে, 8টার সময় আমি আবার থাকি হলো ইউনিকে থাকি। পরে ওখান থেকে আমি ওকে নিয়ে আসবো, এখন রাত 8টার সময় নিয়ে আসবো, এখন আমার মেজো ভাই আমাকে আগে দিতেছে, তো চলো আগে দিয়ে আসি। তো এখন আমাকে বলতেছে যে মিজান তো গাড়িতে উঠে যাও, রিক্সা উঠে যাও, কিন্তু আমার কাছে যে টাকা নাই সেই কথা আমি কখনো বলে দিতেছি না, আর আমার শ্বশুর শাশুড়ির মানে দারিদ্রতার কারণে আমি তাদের কাছে কখনো হাত বাড়াই না যে কিছু টাকা হেল্প করেন বা টাকা যাবো, আমার কাছে টাকা নেই সেই কোনো প্রকারে আমি তাদের কাছে কখনো শেয়ার করতাম না। তাই আমি আমি হাইটে আসতেছি, কারণ আমার স্ত্রী তো জানে যে বিশাল টাকা নেই আমার কাছে। পরে এইভাবে আমি রুমে উঠলাম, রুমে উঠে যত লোক যেভাবে চলা যায় চলতেছি, কিন্তু উঠে হইলে আমার চাচার কাছে, আমার ওই মেজো দাদার ছেলের কাছে, কিন্তু মেজো দাদার ছেলেটা একটু খারাপ ছিল, ও টোটাল অনেকগুলো বিয়ে করে, কিন্তু বিয়ে করায় আমি ওর কাছে উঠি, ও বলে যে আমি তোকে খুব ভালোবাসি তুই আমার কাছে থাক, শুধু তুই নিজের খরচটা চালাস আমি রুম ভাড়া আমি দিয়ে দেবো, মানে এরকম প্রসঙ্গে আমাকে নিয়ে আসে। পরে আমারও অর্থের দিকে একটু সমস্যা, আমি জোর করে ওকে নিয়ে আসি, কিন্তু ওকে প্রথম কথা হলো ওকে আমি নিয়ে আসছি জোর করে বাড়ির থেকে, মারির বিরুদ্ধে, আমার মা আনতে দেবো না আমাকে, যে এই মুহূর্তে নেওয়ার দরকার পরে নাও, তো নিয়ে চলে আসি। তো এইভাবে সংসার যাক ভালোই চলে, কিন্তু কোনো একদিন হঠাৎ করে আমার ওই চাচায় যেহেতু চাচা শ্বশুর আর ওই আমার উকিল দেয়, হয়তো মানে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে হয়তো কোনো একটা তরকারি এসে দেখছে, ও বলছে যে এটা খাবো না ওইটা নিয়ে এসেন। পরে আমার চাচা হয়তো মশকালের খাতির কয়ে লাগছে, মানে যে জমিদারের বাসে এরকম কথা বলছে যে জমিদারের বাসে এটা খায় না ওটা খায় না, কিন্তু বলছে কিন্তু মশকার করে বলতেই পারে স্বাভাবিক, কিন্তু এটাকেও মানে খুব নেগেটিভ মানে অন্যরকম পর্যায়ে নিয়ে নিছে, আমাকে বলতেছে চাচা এই কথা বললো কেন এই সেই। আমি চাচাকে বলি আমি সাবধানী ধরনের কথা বলবি না আমার স্ত্রীকে, এটা ও পছন্দ করে না কেন বললস আর বলবি না কোনোদিন এই কথাটা। সবে বরাতের ভিতরে আমি বাড়িতে যাই ওদের, আবার ওকে নিয়ে মানে অনেক এই 2-2.5 মাসের ভিতরে অনেক কয়বার আমি ওকে বাড়িতে নিয়ে যাই, কিন্তু সব রাতের ভিতরে বাড়িতে নিয়ে যাওয়ার সময় আমার মেজো ভাইরাকে সাথে নিয়ে যাই, মেজো ভাইরাকে সাথে নিয়ে যাই। সাথে নিয়ে যাওয়ায় আমার ওই জেঠাস মানে মেজো আফাজে সে খুব রাগ, আমি কেন ওকে নিয়ে গেলাম এই সেই অনেক রকম রাগারাগি, এই রাগারাই করায় আমার ওই মেজো ভাইরা একটু মানে বাড়িতে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে রাগারাই করে আমার মেজো ভাইরা তাদের প্রতি একটু রাগ এলাম শ্বশুর শাশুড়ির প্রতি। কিছুদিন একটা কথা হয়েছিল আমার ওই মানে ওই মেজোবাইয়ের বাপ মার সাথে যে আমার জামাই সব জামাই ঠিক থাকলে সব এইসব কথাবার্তা বলতে বলতে তেন আমাকে আমাকে ওই মেজোবাইয়া কইতেছে মিজান এ ভাই আমার আশ্বাস কি শেষ আমি আর আসবো না কোনোদিন, বললাম কে কয় এই কথা আমার মার সাথে এই ধরনের কথাটা বলছে আমার শ্বশুর শাশুড়ি তে আমি আর আসবো না এদিকে। আমি বললাম দেখেন জানেন তো আমাদের এই ওদের কোনো বাই নাই সংসারে ইনকাম করার কোনো সোর্স নাই, তো তুমি ওদেরকে কষ্ট দিও না এরকম কথা আমি বলতাম।
তো এভাবে কথাবার্তা বলে আমি আবার ওকে লতায় আমার স্ত্রীকে ঢাকায় নিয়ে চলে আসি। ঢাকায় নিয়ে চলে আসায় আমাদের সংসার মানে এক কথায় কোনোদিন কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই, সংসার জীবনে খুব সুখী ছিলাম, দাম্পত্য ছিলাম। আমার এত সুখ মনে হয় কখনো সইব না, এই কথা আমাকে প্রায় বলতো। আমি বলতাম এই ধরনের কথা বলো কেন, আমি কখনো খারাপ দেখি বা আমার বাড়ি থেকে কেউ খারাপ দেখে নাকি আমার গোষ্ঠী থেকে কেউ খারাপ দেখে নাকি আমার দুটো বোন কোন খারাপ ব্যবহার করে, কেউ তো না, সবসময় তো সুখেই আছো। এই সুখে আসি বিদেই তো ভয়, যদি বেশি সুখ কবলে নাশ হয়, এই কথা আমাকে প্রায় বলতো। আমার তখন এই কথা শুনলে আমার খুব খারাপ লাগতো বিষয়টা, যে ধরনের কথা বলে কেন, সংসারে তো কোনোদিন তুমি ছেড়ে তুই হয় না, আর অশান্তির কিসের বাঁচবে না কেন, এই সে মানে আমাকে কথাবার্তা বলতো। তো এভাবে যাইতে যাইতে আমি 13 রোজা আমি ওদের বাড়িতে শেষ যাওয়া যাই, 13 রোজায় ওদের বাড়িতে যাই। বাড়িতে যায় আমার আমি আমার যখনই ওই আমার যে বড় যেটা যে মানে বড় ফুফেশাশুড়ি পেটারবোর্ড কাছে যে কথাবার্তা বলি যাই যাতায়াত করতে, মানে ওই ওই বাড়ির সাথের বাড়িতে আমি সবসময় দুই একজন সাথে নিয়ে যেতাম, হয়তো শালা বা শালি এরা আছে ছোট, আমি ওদেরকে সাথে নিয়ে যেতাম, কারণ কেউ জানি কোনোরকম কোনো মাইন্ড করতে না পারে হয়তো বিষয়টা, যে হয়তো ওকে দেখার জন্য আসে এই সেই, এই জন্য আমি সবসময় সঙ্গে নিয়ে যেতাম। তা আমার আমার স্ত্রী ছোট যে তার নাম হলো আমিন, আমি তাকে নিয়ে যাই সাথে। যাই খাওয়া দাওয়া করে কথাবার্তা বলে আমি মানে ওই দিন আমি আবার রোজার ভিতরে এতদিন 13 রোজা পর্যন্ত রোজা থাকতো, আমি আর আবার রোজা থাকতে দিনে, কারণ ছোট ছোট মানুষ মানে চেহারা নষ্ট হয়ে যায়, আমার চেহারাও থাকতে দিই না এই সেই, ওকে বলি যারা রোজা থাকার দরকার নেই, রোজা থাকতে হবে না, রোজা থাকলে তুমি এমনি শুকিয়ে যাইতেছো, বাড়িতে গেলেও বলবো তোমার খাইতে দেয় না পড়তে দেয় না, যার কারণে চেহারা এরকম, রোজা থাকতে হবে না। পরে এই রোজা থাকতে হবে না বলতে আমি ওকে আবার অনেকগুলো সিরাপ কিনে দিই, ভিটামিন কিনে টিনে দিই, খাওয়া দাওয়া ও খাই আমিও খাই ওই ভিটামিন। আমি ওদের বাড়িতে 13 রোজায় গেলাম, ওকে রেখে গেলাম, সকালবেলা গেলাম যে আমি বিকেলবেলায় চলে আসবো, তুমি থাকো, ওকে আমি ঢাকায় রেখে যাই, সকালবেলা চলে যাই বাড়িতে, বাড়িতে যাই আমি বেতন পাই, টাকাগুলো আমি কিছু দিয়ে আসি আর ওদের বাড়িতে দেখা করার জন্য যাই। তো দেখা করার জন্য যাওয়ার পরে হাসা আমাকে বললাম আমি যেন রোজা আসবো, বললাম আমি রোজা আজকে তাই থাকি না, থাকা বাদ দিয়ে দিছি। পরে খাইতে দিল, খাওয়া দাওয়া করতেছি, এমন অবস্থায় আমার এক স্বাস্থ্য চাষ আর বউ আমাকে এসে বলতেছে মিজান কি অবস্থা, এসে আসার বিষয়, তো মিজান ভালো হয়েছে সংসার, তোমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, বউ হয়েছে ভালো, এসে তো কোনোদিন কষ্ট দিও না, কষ্ট দিও না ওকে, আর এমন কিছু করো না যাতে তোমার শ্বশুর শাশুড়ি খুব কষ্ট পায়, এমন কিছু করো না যাতে কোনোদিন কষ্ট পায়। আমি বলতাম যে এরকম আশা কখনো করেন না, কারণ এরকম হবে না, কারণ আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বিয়ের মর্ম আমি বুঝি, যাতে কি একটা কষ্টকর কি একটা লাঞ্ছনা পেতে হয়, আমি এগুলো চাই না, আমি কখনো এই ধরনের কিছু করবো না। তো এই কথাটা কইতে গেলে খাওয়া দাওয়া করিয়া শেষ আমি ওই আমার ওই বরিশালে ভাবি যে বলি আমি ওই বাড়ির বাসায় গেছি, আমার আমিনাকে আমার শালিকে নিয়ে সাথে নিয়ে কথাবার্তা বলে আইসি। আসার পর পরই মনে হয় 10 মিনিট পরেই ওই বরিশালে কানতে কানতে ওই আমার শ্বশুর বাড়িতে আসছে। তো আমার শাশুড়ি জিজ্ঞেস কান্দকে আসেন কথা আছে, তারপরে হয়তো আমাকে চোখে ওই ঘরের ভিতরে রাখি, ওনার দুজন বাইরে গেল, বাইরে যা আমার ওই ভাবি কিন্তু কানতে কানতে আসছে, কানতে কানতে এসে আমার শাশুড়িকে বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে কি কইছে না কইছে সেই জানে, মানে ওই যে ওই আমার ওই প্রেমিকার হয়তো স্বামী হয়তো কিছু একটা বলছে। তো আমি কিছুটা বুঝতে পারলাম যে কি ব্যাপার, কেবল হাসি মুখে দেখিস আমার কান্নাকাটি করে কেন। আমি এই চিন্তা ভাবনা করে আমি কিছুক্ষণ বসে থাকে, পরে কইলাম তো মা আমি এখন যাই, আমার তো ঢাকা যেতে হবে, এই কথা বলে আমি ঢাকায় চলে আসি। কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগে গেছে, এর ভিতরে ওই আমার শালিকেও ডাক দিয়েছিল ওই ওই প্রেমিকার স্বামী, সে হয়তো এরকম কিছু বলছে যে তুই ওকে নিয়ে যাস কেন, ওকে যায় কেন আমাদের বাড়িতে, কিন্তু অনেকবার মীমাংসা মানে মিল হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি মিল হইনি ওর সাথে, মিল আর আসেনি, দেখো হয়তো ওর রাগ যে আমার বাড়িতে যায় অথচ আমাদের সাথে কথা বলে না কেন, হয়তো এত এখন আত্মীয় আছে সবকিছু ভুলে গেলে তো যেতে পারে, এরকম হয়তো ওর চাহিদা ছিল, কিন্তু ভুলে যাও তো তো একটা ভুল স্বীকার করবে, আমার ভুল হয়েছে যা হয়েছে হয়েছে, এগুলো আর কি মনে কিছু মনে নিস না। তো 27 তারপরে আমি আসে আমি চলে আসি 27 রোজার ঘটনা চলে আসি।
27 রোজার আগের দিন, তারপর ওখান থেকে চলে আসলেন, সেটা রোজার মাসে ছিল। জি, সেটা রোজার মাসে ছিল। আর ওই দিন আমি স্ত্রী ঢাকাতে ছিল। জি, ঢাকায় ছিল ওই দিন। যেই দিন গেলেন সেই দিনই আবার ঢাকায় ফেরত আসলেন। জি, আমি ওই দিনই ঢাকায় ফেরত আসলাম। কিন্তু ঢাকা আসার পথে একটু গাড়ি ঘোড়া না পাই, আমি আমার চাচা মানে আমার চাচা শ্বশুর বাড়িতে আমি থাকি। থাকে তারপরে আমি সকালে ঢাকা চলে আসি। ঢাকায় চলে এসে আমি ডাইরেক্ট আমি অফিসে যাই ওখান থেকেই, মানে ওই চাচা শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট অফিসে যাই। অফিস টফিস করে আমি বিকেলবেলা আবার যাই বাসায়। এখন বাসায় যায় খাইতে বসে খাওয়া দাওয়া করতেছি। আমাকে আমাকে আমি বলতেছি যে তোমাদের বাড়িতে তো গেছিলাম, হয়তো এই কিছু ঘটনা ঘটছে, মনে হয় কিছু একটা বলবো হয়তো আমার তোমার মা। ফোন দিলে তোমাকে কিছু বলবে, যদি কিছু বলে আমাকে এই জিনিসটা জানায়ও বিষয়টা। কয় ঠিক আছে জানাবো। মানে আপনি কি ততক্ষণে বুঝে গেছেন যে আপনাকে নিয়ে কিছু একটা বলা হয়েছে? মানে আমি এটাই বুঝতে পারি যে আমাকে নিয়ে কিছু একটা, এবং সেটা কোনো ভালো কিছু না। জি, আমি সেটা আমি বুঝতে পারি। তোমাকে বলি হয়তো তোমার যে হয়তো কিছু একটা বলবে এরকম কিছু। তো আমি তারপর দিন হচ্ছে ঘুমাইছি, সকালবেলায় আমাকে শাশুড়ি ফোন দিছে, রোজার মাস সকালে ফোন দিছে যে মিজান কেমন আছো, ভালো আছে, এই সেই কথাবার্তা বলতে বলতে বলতেছে তাহলে সামিনাকে দাও। বললাম সামিনাকে তো চিনি না আমি, মানে ওই যে নাম চেঞ্জ করছে, মানে মস্করা করতাম সবসময় শাশুড়ির সাথে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাবা, লতাকে দাও। পরে আমি লতাকে দিই, পরে কথাবার্তা কইতে কইতে লতা মানে শাশুড়ি বলতেছে লতা একটু বাইরে কিছু কথা আছে, তখনই ইঙ্গিত দিই যে হয়তো এখনই কিছু বলবে, তো লাউড দে দাও। পরে লাউড দে, লাউড দে কথা কইতে কইতে ও কয়া ফেলায় মানে আমার শাশুড়ি বলে ফেলায় যে মিজানকে বাড়িতে যাইতে না করিস, যাওয়ার দরকার নাই। আর এলে আমি যে কইতেছি এলে জানি মিজানকে বলার দরকার নেই, ওকে সেপারেট রাখার চেষ্টা করিস, দরকার নেই ওদিকে যাওয়ার। তো এই কথা আমার কথা হলো আমি কিন্তু ওই বাড়িতে যাইতে চাইতাম না। আমার শাশুর শ্বশুর শাশুড়ি আমাকে পাঠাইছে, যাও সমস্যা কি, তিন চার বছর আগের ঘটনা ওইগুলা মনে রাখতে হয় নাকি, যাও ওইগুলা কিসের সমস্যা, ও বাড়িতে না গেলা ওরা না খাইলে ওদের সাথে কথা না কইলে তোমাকে তো ও বাড়িতে যেতে বলতেছি না, কিন্তু যাইতে হলো পাশের বাড়িতে। তারপরেও এরকম পরে ওর ওই আমার ভাবির স্বামীকে, তার নাম হলো আবদুল্লাহ, তাকে ফোন করে কয় যে মিজান তোদের বাড়িতে আসে কেন, এই সে আসে না জানো, এই সে মানে কিছু বলে এমন কিছু কথা বলে আমাকে আসা মানে না যাওয়ার একটা ব্যবস্থা করে। তা আমি এসে আমি শ্বশুর শাশুর প্রতি একটা রাগ উঠে গেলো যে কি ব্যাপার, আমি যেতে চাইলাম না, আমাকে জোর করে তারা পাঠাইলো, আজকে আবার তারাই না করতেছে। কিন্তু আমার তো দোষ পেতে হবে তাদের, তারা দোষ পেলে না আমাকে একটা কিছু কথা বলতে পারে, কিন্তু দোষ না পায়া আমি হলো জামাই, তাহলে আমি সবসময় সম্মানের পাত্র, আমাকে সম্মান দিতে হবে। আর সে বাইক নিয়ে তাকে একটা শাসন করতে পারে যে কি ব্যাপার, তুই আমার জামাইয়ের বিরুদ্ধে যেন কথা বলি, তা কিসের কারণে কেন করলি, তার কারণ খুঁজে মানে কারণ বল আমাকে যে এই কারণে আসতে নিষেধ করা হয়েছে। তো কোনোরকম কোনো ই না করে আমাকে ডাইরেক্ট না করে বসল, ওদিকে যাওয়ার দরকার নাই। তখন আমি আসে ফোন টোন রাখে আমি সোজা আমি অফিসে যাওয়ার পথে আমার শাশুড়িকে ফোন দিলাম, মানে ওর সাথে কথা কর শেষ, আমি আমার শাশুড়ি জানে না যে আমি যে সব শুনতেছি। তো আমি যাইতেছি অফিসে, যাইতেছি অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে আমি শাশুড়িকে ফোন দিলাম যে মা এই এত কিছু হয়েছে। আমি ওই সময় বললাম যে কিছু একটা হয়েছে, কিছু কইলেন না, কিন্তু লতা তো আপনার মেয়েতে আমাকে সব কিছু কইলো বা আমাকে শুনেছে নিজের লাউড দিয়ে, তা ওর এত বড় সাহস কেন, ও প্রতারণা করছে বেমানি করছে, ও আমি তো করিনি, তে আমার তো কোনো রকম কোনো দোষ ত্রুটি নাই, কেন আমাকে এই ধরনের কথা তারা বললো, এটা তো আমি খুব কষ্টকর বা কষ্ট পাইতেছি, এই ধরনের কথা বললো কেন। এখন ও মানে আমার শাশুড়ি বলতেছে যে মানে খারাপ ধরনের বাসায় তাকে বলতেছে যে ও একটা বাজার ছেলে, এই আমার জামাইয়ের যেহেতু আত্মীয়তা হয়েছে ও ম্যানেজ করে নিতে পারত, ম্যানেজ করে না হলে ও আগের বছর না করিয়ে বুঝি ডাইরেক্ট দিন ও না আসে, কিন্তু ওদের বাড়িতে যাওয়া হয় না, কিন্তু তারপরে না করেছে ঠিক আছে যাওয়ার দরকার নেই। তা আমার কথা হলো যে ওই যে ঘটনা যা কিছু হয়েছে ওর একটা রাগ আছে আমার, কিন্তু রাগ থাকলেও কিন্তু আমি কখনো দেখাইও না, কোনোদিন প্রকাশও করি না, কিন্তু একটা মনে মনে একটা রাগ যে এই ধরনের কাজ আমার সাথে বন্ধু হয়ে বেমানি করছে প্রতারণা করছে। তো আমি আসলে শ্বশুর শাশুড়ির কাছে বিচার চাই জিনিস বিষয়টা নিয়ে, যে যদি আমার যদি কোনো অন্যায় থাকে কোনো অপরাধ থাকে তাহলে আমি সাজা মাথায় নেব, কিন্তু যদি অন্যায় না থাকে এর একটা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, আপনার একটা বিচার দিবেন, এই বিচারটা আমি তাদের কাছে চাই।
তারা বুঝতে পারে যে আমাকে বলে যে না থাকো সব কিছু নিয়ে আলোচনা করে কলাম না ওই ধরনের কথা বললো কেন আমার তো কোনো অপরাধ নাই ছোটবেলাতে দেশে কোনো রকমই যে একটা উচিত একটা ঘটনা এটা তো আমি তো কোনো প্রকার দোষী না কিন্তু এই ধরনের আমাকে বললো কেন তখন আমি তা ওই দিন অফিস থেকে বাসায় যাই বাসায় যাই আমার স্ত্রীকে বললাম মানে তোমার বাপ মা আমাকে বেশি একটা ভালোবাসে না যদি ভালোই বাসে তাহলে এই ধরনের কথা আমাকে বলতো না তো হ্যাঁ আমার স্ত্রী বলতেছে জামার ভিতরে তুমি এলো সবার সেরা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা আমাকে এই ধরনের কথা তারা বলতেছে তো কইলাম যদি বেশি ভালোই বাসতো তাহলে তো আমাকে উপায় যেতে না করতো না এর একটা বিচার দিত আগে যে আমাকে আগে রাগ করতো যে তুই এই ধরনের কথা তারা বললি কেন আমার মেয়ের জামাইকে কিন্তু তা না করে আমাকে উল্টে না করতেছে যাওয়ার জন্য তো যাই হোক তো আমার স্ত্রী বললো তাহলে তুমি বিচার চাইছো না তো চাইছি যার আমার সবার সাথে কথা বলে কিন্তু আমার মার বাবার সাথে কথা বলার দরকার নাই তোমার তুমি রাগ করে থাকো যাতে বুঝতে পারে আমি রাগ করেছি বিচার চাই বিচার দিতে হবে ঠিক আছে তো আমার স্ত্রী কিন্তু আমাকে বললো যাতে আর মানে তার বাবা মার সাথে কন্ট্যাক্ট করার জন্য নিষেধ করলো তুমি রাগ করে থাকো যেন তোমাকে ভালোবাসবে না তুমি বিচারও পাইবে না তোমার কত আদর করার নতুন নতুন বিয়ে হয়েছে আর ঈদ সামনে আসতেছে ঈদে জামাই ছাড়া কেন ঈদ কাটাবে তারা তে তুমি রাগ করে থাকো এই রাগ করে থাকা অবস্থায় এদিকে আমাকে আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ির থেকে দোকান ওই আমি আমার দোকান কেনার চিন্তা না করি কারণ কাজ থাকে কম মাসে 15-20 দিন কাজ থাকে আর 15-20 দিন কাজ থাকে না যার কারণে আমি দোকানের সিদ্ধান্ত নেই আমার স্ত্রী বলে নাও যদি পারো চালাতে পারো 20 দিন দোকান বন্ধ চাকরির কাজ থাকে না 10 দিন কাজ থাকে বা 15 দিন কাজ থাকে না এরকম তুমি চাকরি করবে আর ব্যবসা করবে বললাম ঠিক আছে আমি দুজনেই করি এদিকে আর একটা কথা আমার স্ত্রীকে আমি চাকরি করতে দেবো না কিন্তু ওকে আমি চাকরি করবো সমস্যা কি এই নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বিচার দিয়ে যে আপনি চাকরি করতেছে আমি তো চাকরি করতে চাই না আর আমার শ্বশুর শাশুড়ি বলে চাকরি করুক সমস্যা কি মানে তার ওই যে মেজো মেয়ে যে কিছু টাকা ইনকাম করে চাকরি বাকরি করে সেখান থেকে কিছু একটা তাদেরকে সহযোগিতা করে তাদের একটা চাহিদা যে আমার এই মেয়ে যদি পারে কিছু একটা সহযোগিতা করবে এরকম চাহিদা আমি বলছি তো আমি তো সবসময় সহযোগিতা করবোই যথেষ্ট যতদূর পারি হয়তো এই মুহূর্তে ঋণ আসবি আমি পারতেছি না কিন্তু ঋণটা শেষ হলে আমি পারবো আর আর একটা কথা ওই যখন আমি তেরো যাতে বাড়িতে যাই আমার শ্বশুর সাথে কথা শাশুড়ির সাথে কথা হয় আমার শাশুড়ি বলছে সেটার ঘটনার প্রায় 9 মাস পরে বলতেছে আমি যেন একটা কথা বের চাই বললাম কন কয় লজ্জাও করে বললাম কন সমস্যা কি কয় 2 মাস পরেই গয়না দর কথা ছিল তা গয়না দিতে পারিনি আর তুমি লতাকে বলছো যে তুমি এই মুহূর্তে ঋণ আসবি দেয় কিছু টাকা চাও তো পরে আমাকে টাকা ফেরত দিয়ে দেয় পরে আমরা গয়না বানা দিব তাও তো দিতে পারতেছি না তাহলে যদি বাসা বাসা রাখি ঈদের ভিতরে আমি তোমাকে টাকা দেবো তুমি ডিমটা সারে নিও পরে ওই মুহূর্তে আমার শাশুড়িকে বলি মা যদি টাকা পয়সা দেন মনে করি না যে আমি যৌতুক নিতেছি আমি টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো পরে আপনার মেয়েকে আপনার গয়না দিয়ে দিন আর এটাও যে দিবেন যে যৌতুক হিসেবে বা মানে আমাদের দাবি হিসেবে তা না আমি এই টাকা আলাদা যদি 5,000 রাখি আমি ফেরত দিয়ে দেবো আপনাদের এককালীন 40,000 টাকা দিলেন আমি 50,000-60,000 টাকা দিয়ে দেবো এককালীন আর যদি আপনার ছোট আরও 3 মেয়ে আছে যদি বিয়ের সময় চান আমি বিয়ের সময় টাকা পয়সা বেশ ক্লিয়ার করে দিয়ে দেবো আমি টাকা 1 টাকা রাখবো না আপনার মানে ওই গয়নার টাকা আমি ফেরত দিতে চাইছি যদিও দেন হয়তো সমাজে দেখানোর জন্য যদিও দেন আমি টাকা কিন্তু ফেরত দিয়ে দেব মানে শাশুড়ি খুব খুশি যে আমার 3 মেয়ে যদি বিয়ে দিতে যদি তুমি যদি 10-20,000 টাকা দিতে আমার টাকাই লাগে না চিন্তার কোনো কারণ নেই কিন্তু চিন্তা করবেন কিছু লাগে আমি তো আসি মানে এই বিষয় নিয়ে আমার শ্বশুর খুব খুশি জিনিসটা যে মিজান যদি টাকা দেয় আমাদেরকে হেল্প করে এদিকে যত আত্মীয় যায় আমি তো সবসময় হেল্প করি তো এই পর্যন্ত আমি দোকান কিনে নিয়ে আমার বাড়ি থেকে বা আমার শ্বশুর শাশুড়ি দোকান কিনতে দিব না আমি দোকান যে কোনো আমি দোকানটা কিনে দোকানটা কিনাই এটা হলো গড় দোকান কিনে হলো 26 রোজায় মানে 27 রমজানে রাত্রে নামাজ পড়তে হয় এটা ইয়েতে আমি যখন ওই প্রথম দোকানদারি আমি তো কখনো দোকান করিনি চা পান সিগারেট ক্যারাম বোর্ড আর মুদি মালামাল কিছু জেনে আছে এগুলো দোকান আমি সহ কিনে নিই বেতন পাইলো 18,000 টাকা বেতন পাই দোকানটা কিনে আমি 21,000 টাকা দিই ওই 18,000 টাকা দিই আর 3,000 টাকা বাকি রাখি আর আমি বাড়িতে যাওয়ার জন্য আমার ওই স্ত্রী আমি কাজ করতে শিখতে দেবো না কাজ করতে দেবো না তারপরে জোর করে কাজ করার চিন্তা না নেয় ও বলে আমি গার্মেন্টস চাকরি করি গার্মেন্টস তো খুব বকাবাজি করে যে গার্মেন্টস দরকার নাই তুমি সোয়েটার চাকরি নাও একদিন যাইবে 2 দিন যাইবে না তাতে সমস্যা নেই কোনো কেউ বকাবাজি করবে না কোনো অভিযোগ করবে না পরে ওই পাশেই এক সোয়েটারে লিঙ্ক কিনে কাজ শিখে
ওখানে ডিউটি একদিন যাবে দুদিন যাবে না এরকম একটা, হ্যাঁ মানে একটা মানে ফ্যাকাইতে দিছে যে মনে চাইলে কাজ করবো মনে চাইলে না চাইলে না করবা, এরকম কি কাজ হয় আসলে? এরকম হয় মানে সেটার জগতে এরকম হয় মানে সেটার কাজ করলে কেউ কোনো কথা বলে না, কারণ পড়াশোনা নিজের কাজ, হয়তো সেরকম সাফ সৃষ্টি করুন। আর গার্মেন্টস যেতে হবেই অফিসে, একটু বেঁচে ঘুমিলে বকাবাজি করবে, আমি চাই না যে আমার স্ত্রী বকাবাজি শুনুক। আর আমি প্রথমত আমি চাই না তো সে চাকরি করুক, কিন্তু ওই চাকরি বাকরি কাজ করলে কিছুদিন পরে বুঝতে পারবো যে চাকরি করা যাবে না। আপনি নিজেও সোয়েটারের কাজ করেন কি এই কারণে? জি জি আমি এই কাজে ছিলাম। মানে সোয়েটারের কাজ করেন কি এই জন্যই যে মন চাইলেও গেলাম না চাইলে গেলাম না? তা না, মানে সোয়েটারের কাজ করি কারণ টাকা পয়সা ইনকাম বেশি সোয়েটারে, যাতে আমি নিজেকে চলতে পারি এবং বাড়ি চালাতে পারি, ঋণ টিন দিতে হয়, আমার আরো তিন বোন দুই বোন আছে ওদেরকে বেশি দিয়ে দিতে হবে, এই কারণে আমি সোয়েটারের কাজ করি। তো ও বেতন মানে ওই সময় কাজ শিখে মানে ১২০০-১২১৩০০ টাকা বেতন পাবে এরকম আশা, আর আমি বেতন পাইছি ১৮,০০০ টাকা ১৮,০০০ টাকা আমি দোকানদারকে দিয়ে দিছি, কিন্তু দোকানটা কিনে নিছি। তাই আমি ওই দিনই দোকানদারি শুরু করে দিছি। শুকান দোকানে যেহেতু সবে কদের রাত ২৭ রমজান, আমাকে দোকানটা বন্ধ করতে দিয়ে দিচ্ছে না কেউ, সবাই কে দোকান চালাতে হবে চলতে হবে, কারণ দোকান বন্ধ করলে আজকে নামাজ পড়বো কি করে, চা পান খাবো সিগারেট খাবো তারপরে নামাজ পড়বো, এরকম মানে কথা তারা বলতেছে মুরব্বীর এলাকার। ঠিক আছে, কিন্তু আমি পারতেছি না পারলে যে আগের যে দোকানদার ছিলাম তাকে সহজে তার হেল্প নিতেছি, আমি সবসময় তাকে দিয়ে কাজ করাই দিছি। তো কাজ করার অবস্থায় আমি এখন, তারপরে তো আমাকে কিছু একটা দিতে হয় চা পান, কেউ তো এসে বলে টাকা ফেরত দাও টাকা নেওয়া হয় সেই বলে। তো আমি ১.৫টা পর্যন্ত দোকানদারি করি, আমি বাসায় যাই, বাসায় যাই আমি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে ও এর ভিতরে আমি বাসায় যাওয়া দেখি ও নামাজ পড়তেছে, সব কথা রাত্রে নামাজ পড়তেছে, আচ্ছা আমার শব্দ শুনে ও রুমে চলে আসে, আমি আমাকে খাওয়া দাওয়া করার জন্য সবকিছু সামনে দেয় খাই। তারপরেই আমার পাশের যে রুমের লোক আমাকে বলতেছে মিজান ভাই চলেন নামাজ পড়তে যাই, আমি ঠিক আছে চলেন যাই তাহলে কালকে, তো যেহেতু রোজার মাস তার দোকান খুলতে হয় না দিনে, কেমন চলেন। এই বলে নামাজ পড়তে যাই ওই এলাকায় বড় বড় ৫টা মসজিদে ২০ টাকার নামাজ পড়ি। আমি ওই সময় বের হইল ২:১০ বা ১৫ এরকম বের হই, রাত মানে ওই সময় ওই দিনে আমার ওই রোজা রাখি বলে মানে আমাকে বলছে আজকে রোজা রাখি, দুজনই খাওয়া দাওয়া রোজা রাখি, কালকে তো আর কোনো কাজ নাই, ঠিক আছে তুমি রোজা রাখো আজকে শেষ রোজা রাখবে মানে একদিনে রাখবে কইতাছে, ঠিক আছে রাখো আজকে, মানে ওই তেরো রোজা পর্যন্ত রাখছি দুজনই, আর তারপরে রোজা রাখিনি ২৭ রাখবে, দেখলাম ২৭ রাখবো তো রাখো। তো নামাজ হাসা আমি বললাম তাহলে আমিও নামাজ পড়তে যাচ্ছি তাহলে তুমিও নামাজ পড়ো, কালকে দিনে ঘুমাবো। আর রুমটা হলো খুব অন্ধকার, তো ঢাকার শহরের বাড়ি ব্যবসা সেবার ওই যতই দিন রাত আর বোঝা যায় না, অন্ধকারই লাগায় যদি গেট মেট লাগানো যায়, তো দিনে ঘুমাবো কালকে, এই কথা বলে আমি চলে যাই নামাজ পড়ার জন্য, ২০ টাকার নামাজ পড়ে চলে আসি। আস্তে আস্তে ৬টা-৬:৩০ বাজে, মানে হাইট হাইটে মানে অনেক মসজিদে যেখানে যেখানে ভালো মসজিদ সেখানে নামাজ পড়ার জন্য যাই, যাওয়াতে নামাজ পড়ে আয়েশা ঘুমানোর চেষ্টা করি, দুজনে একসাথে ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম ধরে না, যখনই চোখ বুঝি তখনই ওই কেউ এসে চা চা চায় কেউ পান চায় মানে দান দেয়, আমি আর ঘুমাতে পারি না। ঘুমাতে না পারে আমার খুব একটা বিরক্ত লাগা লেগে গেল, ঘুমাতে পারি না কেন, এই ঘুমাতে না পারি আমি আমার মাকে ফোন দিই। ওই সময় মাকে ফোন দেয় যে মা আজকে প্রথম দোকানদারি করছি, এতে আমার ৩,৪০০ টাকা লাভ হয়েছে, তো দোয়া করে চাকরি আর ব্যবসা যদি ভালো মতো চলে তাহলে ভালো মতো চালাতে পারবো, কারণ সংসার জীবনে আমি ঋণ কখনো সারিনি, ছোটবেলা থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত ঋণ সারিনি, সবসময় ঋণ কিছু না কিছু থেকেই যাচ্ছি, আর খালি ওই মানে একবার ব্যবসায় ধরা খাইলাম, একবার গরুতে লস খেলাম, একবার কোয়ান্টাকে নিয়ে ধরা খাইছি, সবসময় মানে একটার পর একটা ঋণ সবসময় থেকেই আছে, আমি কখনো ঋণ মুক্ত জীবনটা আমি কাটাতে পারিনি। তো আমি মাকে ফোন দেয় না, মা ওই সময় দোকানটা আমাকে কিনতে দিবে না, আগে ঋণটা সারো তারপরে কেন, কিন্তু ওই মুহূর্তে আমি দোকানটা না কিনলে দোকানে আমি পাচ্ছি না, যার কারণে আমি দোকানটা কিনে নিচ্ছি। হ্যাঁ লাভ হইলো আপনি মাকে ফোন দিবেন। জি এখন মাকে বলতেছে মা আমার ব্যবসায় খুব উন্নতি, তো দোয়া করে আমার আর কষ্ট থাকবে না। তো এদিকে শ্বশুর শাশুড়ি অনেক সময় না করতো, আমি না মানতাম না, আমি দোকানে করবই। তারপরে ওই মা বলেছে টাকা ছাড়া বাড়ি আসিস না, টাকা ছাড়া বাড়ি আসিস না, এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগে যে ঈদের সময় আমি বাড়ি যাবো আর এই সময় কয়েক টাকা ছাড়া বাড়ি আসিস না, এদিকে শ্বশুর বাড়ি উমরে ওই ঝামেলা বিচার চাইছি কথাবার্তা বলি না। তো এই বলে আমি আসে ফোন কাটিয়ে দিই, ফোন কাটিয়ে দিয়ে আমার দোকান নিজে করে ঠিক আছে তুমি ঘুমাও, আমি দোকান নিজের মতো করে সাজাই সাজাই গে, প্রথম দোকান করছি নিজের মতো করে দোকান কিনছি, কালকে আজকে সাজাইকে সাজাতে গিয়ে সাজাইতেছি,
সাজাতে সাজাতে আর রোজা কিন্তু রাখতে দেবো, তারপর রোজা রাখলো। তো দোকানে বিকেলবেলা আমি দোকানে বসলাম, ওকে বললাম যে ইফতারি করার জন্য তুমি দোকানে যাও, কিছু কিনে একটা দেবো নে। তা আমি সন্ধ্যার কিছু আগ দিয়ে ও আমার দোকানে আসলো। দোকানে আসায় ওর মুখটা এতটা মানে ছোট হয়ে গেছে যা রোজা রেখে কষ্ট। আরে বয়স ছিল খুব কম, হয়তো 13-14 বছর বয়স ছিল, 15 বছর এরকম। তো ও আমার দোকানের সামনে যখন আসছে তখন ওর মুখ মনে করেন যদি মানে অনেক যতটুকু দেখা যায় তার সে অর্ধেক অর্ধেক মানুষের মতো মনে হইতেছে। দেখে মানে অন্তর খুব কষ্ট লাগছে যে আমি রোজা রাখতে না করলাম, তারপর রোজা রাখলো আর এখন দেখা যায় কেমন। এই বইলে আমি ওকে রাগ করলাম যে রোজা রাখতে না করলাম, তারপর রোজা রাখলাম। তো সমস্যা নাই, তুমি আমাকে আমার পানি পিপাসা লাগছে, তুমি আমাকে কিছু চিনি এর ফল টল বা ময়ূরের চোলা টোলা দিয়ে দাও, আমি নিয়ে যাই। পরে আমি কিনে গেলে দিয়ে দিই ওকে, নিয়ে যাই করলাম। তুমি খাওয়া দাওয়া করে ঘুমাইও, আমার তো আসা হয়তো দেরি হতে পারে, আমার আজকেও দেরি হবে আসা, তুমি ঘুমাইও। তো এই কথা পরে আমি ওকে সব কিছু জিনিসপাতি দিয়ে দিই। তো আমি আসি রাত। আপনি আর ইফতার করতে যাননি বাসায়? না না, আমি আর ইফতার করতে বাসায় যাইনি। পরে আমি গেছিল 1:30 দিকে দোকান বন্ধ করে আমি বাসায় যাই। বাসায় যাই আমি, আমাকে আমি হাত মুখ দিয়ে আসলাম, আমাকে খাইতে দিল। খাইতে দেওয়ায় খাইতেছি, খাওয়া অবস্থা আমাকে কইতেছে তাহলে কাপড় চোপড় গুছাই। কেন করলাম? কেন বাড়ি যাই? মানে বাড়ি যেতে হবে না, বাড়ি যাবো কালকে। আমি বলে উঠছি না, বাড়ি যাবো না। আর আমাকে বলছে কেন যাবে না? কইলাম সকালবেলা যে মার সঙ্গে কথা কইলাম, তুমি শুনছো? হ্যাঁ শুনছি, তুমি কথা কইছো কিন্তু কি কইছো সেটা তো জানি না, তুমি তো বলো নাই আমাকে। কইলাম মার টাকা ছাড়া বাড়ি যাওয়া না করছে। তো এর ভিতরে যে আমি যে কথা বলি না, তার রোজার থেকে ওর সাথে সবসময় কন্ট্যাক্ট হয় আমার শ্বশুর আর শাশুড়ির সাথে। শাশুড়ি বেশি বলে যে বাড়িতে এই দেবী, তো বাড়িতে টাকা দেবো। মানে মানে মেয়েদের মেয়েদের ব্যবহার সময় মানে একটা আনন্দ বিষয় সবসময় কথাবার্তা বেশি বলে বিষয় নিয়ে। তো এই কথা আমাকে বারবার বলতো যে টাকা দেবে, বাড়িতে গেলে টাকা পয়সা দেবে, তুমি ঋণ মুক্ত হবে, তুমি টেনশন না। মানে আমি টেনশন করতাম সবসময় যে ঋণটা শেষ হলে আমি সবসময় বাঁচি। তো আমাকে বলছে বাড়ি যেতে হবে, বাড়ি যাবো। আমি তো যাবো না, কেন যাবে না? তোমাদের বাড়ি থেকে বিচার না দিয়ে আমি তোমাদের বাড়িতে যাই কেমনে? আর আমাদের বাড়িতে মা টাকা ছাড়া যাবে না করছে, আমি টাকা ছাড়া টাকা নেই, আমি বাড়িও যাবো না, এরকম কথা বলতেছি। তো যখন ও আমার মুখের দিক তাকায় তখন আমার কষ্টটা বুঝতে পারে, কয় ঠিক আছে। কিন্তু যখনই আমার মাথার নিচে করে তখন মানে গুঁতে না গরুর মতো করে বলে না বাড়ি একদিনের জন্য যাবো, মানে এরকম একটা পাগলামি শুরু করে দিল। মানে এখন আমি বলতেছি যে আমার বলতেছে যে যাবোই বাড়িতে একদিনের জন্য হলো যাবোই। তা আমি বলতেছি তাহলে তুমি তোমাকে আমি পাঠাই তোমার বোনের সাথে, তোমার বোনের সাথে পাঠাই, তুমি তোমার বোনের সাথে যাও। কয় না গেলে তোমাকে নিয়ে সঙ্গে নিয়েই যাবো, আমি একা যাবো না। তাই আমি বলি আমি তো যাবো না। এই নিয়ে একটা মানে একটা রাগারাগি হয়, কোনো মানে এমনি এমনি, কিন্তু ওর সাথে যে একটা বকা বাজে বা ওর সাথে খারাপ ব্যবহার, আমি কই যাবো না, কিন্তু ওখানে না যাবোই, আমাকে নিয়ে যাবেই। তো এরকম কথাবার্তা বলতে বলতে শেষ পর্যায়ে আমি ওকে বলি তাহলে একটা কাজ করো, মানে এদের কান্না শুরু করে দিছো, মানে যাবো না। এই কথা শুনে খুব কষ্ট লাগছে, কারণ কষ্ট লাগারই কথা, কারণ নতুন ঢাকায় আসছে, তোর কখনো থাকে না ঢাকায়। তো আমাকে কান্না করে বলেছে না একদিনের জন্য যাবো, কিন্তু পরে তাহলে একটা কাজ করো। কয় কি করলাম? তোমাদের বাড়ি থেকে টাকা দেওয়ার কথা বললো, তুমি বললে আমাকে বলে দিল তেল রোজায় যে দিবে, তাহলে ওই টাকাটা যদি দেয় তাহলে ওই টাকাটা মাকে দেবো, মা ঋণ শোধ করবে, আর তাহলে আমরা দুজন থাকবো বাড়িতে। আর তোমাদের বাড়িতে যদি বিচার দিতে চায় তাহলে তোমাদের বাড়িতে আমি যাবো। মানে একটা মীমাংসা আসলাম তাহলে এই কাজটা করো, যে যদি তোমাদের কাছে টাকাটা যদি দেয় তাহলে ওই টাকাটা মার হাতে দেবো, মা ঋণ শোধ করবে, তাহলে এদিকে ঝামেলা ক্লিয়ার। আর তোমাদের বাড়ি আর তোমাদের কাছে যদি বিচারটা দেয় তাহলে তোমাদের বাড়িতে যাবো। এই কথাবার্তায় ওকে বললাম তাহলে এই কথা বলো। ওই সময় আমি আসলে ফোন দিলাম আমার শাশুড়ির নাম্বারে দুইটা। এর ভিতরে ওই দোকানদারের অবস্থা আমাকে প্রায় আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় 70 বারের মতো ফোন দেয়। আমি টের পাই না ওই কাজের ব্যস্ততার মাঝে, আমি সেটটা সাইলেন্ট করে রাখি, আমি বুঝতে পারি না। পরে যখন আমি ফ্রি ও অবসর হই তখন দেখি যে আমার ওই জেঠাস মেজো জেঠাস ফোন দিতেছে।
তখন রিসিভ করছি, জাফা কেমন আছেন, ভালো আছেন? তোমাদের তোমাকে বাড়ি থেকে ফোন দিতেছে, রিসিভ করো না কে? আমি দোকান কিনছি, দোকান কিনে আমি তো সময় পাইতেছি না রিসিভ করার জন্য, তো বাসাতে আমি ফোন দেবো, এই কথা আমি বলি আমার ওই আফাকে, মেজ আফাক। ওই ঠিক আছে, কয় তাহলে কালকে বাড়ি যাবো? গেলাম, হ কালকে বাড়ি যাবো। ওই যদি বাড়ি যাবি, ওদের জন্য আমার ছোট দুই বোনের জন্য এটা সেটা কিনছি, তিন বোনের জন্য, তাহলে ওইলে নিয়ে যাবো। বললাম ঠিক আছে নিয়ে যাবো, তাহলে আপনি ওই বাড়িলা ম্যানেজারের কাছে রেখে দিন। কয় ঠিক আছে। তা আমি ওই আফাকে বলি, আফা একটা কথা বলার ছিল। কয় কি? কইলাম আমি তো একটু বিপদগ্রস্ত আছি, আমার কাছে টাকা নাই এই মুহূর্তে, যদি কিছু টাকা দিতে পারতেন আমাকে তাহলে খুব ভালো হইতো। তা আফা বলতেছে ঠিক আছে, আমি ব্যবস্থা করবো নি, যেভাবে হোক তুমি নিয়ে যাও টাকা আর কাপড় সব নিয়ে যাও। বললাম ঠিক আছে। এই কথা বলে আমার ওই আমার মেজো জেঠাসের সাথে কথা শেষ, সমাপ্ত করে দিলাম। পরে আমি 2:17 আমার শাশুড়ির নাম্বারে আমি ফোন দিই। আমি কিন্তু বললাম যে যদি ওই টাকার কথা হয়ে যায়, যদি মার যদি তুমি যদি টাকা দাও, ওই টাকাটা আমার শাশুড়িকে দেবো, শাশুড়ি ঋণ সারবে, আর তোমার যদি 20,000 দাও, তাহলে 20,000 তাহলে তোমাদের বাইরে মিজান যাবে, এরকম কথাবার্তা বললাম। আমাকে বলতে বললাম এই বিলে এদিকে আমি এই ফোন দেওয়ার আগে আমি খুব রাগারাগি করি আমার মানে ওই ওদের ব্যাপারকে নিয়ে, মানে আমি তাদেরকে যে এতটা হেল্প করি, তাদের আমি কোনোদিন কোনো কিছু চাই না, খাইতে চাই না, পড়তে চাই না, আর পড়তে সাথে যাইতাম কোনোদিন কোনো কিছু করতে পারতাম না যে আমাকে জন্য এটা খাওয়াতে হবে, এটা পড়াতে হবে, এরকম কখনোই বলতাম না। সে যা পারে তাই, এরকম কথা বলতে বলতে আমি খুব রাগারাই করি যে মানে টাকা চাই, মানে কোনোদিন 2 মাস পরে দেওয়ার কথা এটা কোনোদিন কই না যে টাকা দেয় না কে, গড়ার জিনিস দেয় না কে, খাইতে দেয় না কে, পড়তে দেয় না কে, ভালো পোশাক দেয় না কে, সেই কোনো কিছু কোনো চাহিদা কখনোই করতাম না। আমার বন্ধু বান্ধব গুলো আমি নিজে খরচ করতাম, আমার আত্মীয় স্বজন গুলো আমি নিজে খরচ করতাম, ল্যাপটপ সাথে টাকা আমি দিতে চাইছি, বানা দিতে চাইছি, তাদের মান সম্মান, তাদের মান সম্মানের দিকে আমি এত দিক তাকাই। কিন্তু মোট কথা এসব দিয়ে আপনি এই প্রথমে এতগুলো কথা ওই দিনই প্রথমে ওকে আমি বলি যে আমি এত দিক সামলাই, আর আমার ওই প্রতিবাদ করলো না কেন আমার শ্বশুর? এই নিয়ে সে কোনো উত্তর দেয় নাকি চুপচাপ শুনে? খালি চুপচাপ শুনে কান্নাকারে করে, কিন্তু আমার রাগ উঠে গেছে যে আমার এদিকে মা বাঁচে যায় যে জিতেছে না, ও কোথায় বাড়ি যামই, এদিকে মা বলছে টাকা ছাড়া বাড়ি যাওয়া যাবে না, এসে আমাকে বলতেছে, খারাপ লাগার কথা। তে আমি ওকে বলি তাহলে বলো যে টাকা যদি দেয় তাহলে টাকাটা যেহেতু দিতে চাইতেছে এই দেবে, তো যদি কনফার্ম মানে আমার কথা হলো কনফার্ম দিলে আমি জিনিসটা সেটেল করবো। এই কথা অবস্থায় আশা করি ফোন ধরাই দিই আমার শাশুড়ি, বলে লতা কেমন আছোস? ভালো আছি। তো মা আর আমার শাশুড়ি যদি বাড়ি আসবি কবে? কয় তোমার সময় বাড়ি যাবো না। কয় কেন? যে যৌতুকের টাকা দাও না, ল্যাপটপ দাও না। আমি ওকে বললাম কোন পিলে, বললো কোন পিলে জিনিসটা, যে যৌতুকের টাকা দাও না, ল্যাপটপ দাও না, এই জন্য যাইবো না। তেমন কান্দি কান্দি কইতেছে জিনিসটা আমার শ্বশুর শাশুড়ি মনে করছে, যেহেতু শ্বশুর শাশুড়ি কাছে একসাথে মনে করছে হয়তো আমি কোনো কোনো একটা ব্যাঘাত করছি, কারণ এত রাতে ফোন দিয়ে দিল কেন তাইলে। তেমন কথা রোজার মাস হয়তো কিছু পরে তো উঠবে, তো এখনই ফোন দিই, আর আমি বাবাকে বলছি আমি দোকান থেকে যাই ফোন দেবো। তো এতবার আর এদিকে ফোন দিয়েছে, পরে অনেক কবার ফোন দিয়েছে, পরে 50-60 বার ফোন দিয়েছে। তা আমি বলি যে আচ্ছা ফোন দিলে, আমি কিন্তু কথাবার্তা বলি না, ওকে দিয়ে ভালো কয়েছি। পরে বলতেছে যে মানে ওই বিষয়টা বলছে যে ল্যাপটপ শিখ দাও না, যৌতুকে টাকা দাও না। আমি ওকে বলতে বললাম কোন ফিলে, বললো কোন ফিলে, এই রাগে আমি ওকে কিছু মূর্খ বসাতে কলি কি, তোকে আমি এই ফিলে কই কইছি, তোকে কুবের ফিলে আমি এই ফিলে তুই কলি আর এক ফিলে, এই যে আমি একটা মূর্খ বাসা আমি বকা দিই, এটাই আমার সবচেয়ে বড় অন্যায়, বড় অপরাধ। তো ও আরো কান্নাকাটি শুরু করে, তখন আমি ওর কাছে মোবাইলটা আমি নিয়ে আমার মাকে আমি ফোন দিই, ইচ্ছা মতো আমার মাকে ফোন দিই। মাকে ফোন দেওয়ার পরে 45 মিনিটের মতো আমার মাকে খুব একটা গালমন্দ করি যে তোর জন্য আজকে আমি আমার শ্বশুর শাশুর কাছে ছোট হয়ে গেছি, তাদের কাছে কত আশা নিয়ে, তারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখে, তারা আমি তাদের কাছে আমি সবার কাছে ভালো, আর তোর এই টাকার বিষয় নিয়ে আমি আর আজকে শ্বশুর শাশুর কাছে ছোট হয়ে গেলাম, ও কাঁদতেছে। তো এই নিয়ে মাকে আমি খুব প্রচণ্ড বকাবাজি করি, বকাবাজি করায় মা মানে প্রতি উত্তর করে না। আর আমি ছোটবেলা থেকে অনেকটা খুব কষ্টের উপরে বড় হয়েছি, লেখাপড়া করছি, প্লাস বোনের বাড়িতে কাজ করছি, নিজের সংসার চালাইছি, আমার বাবার ওই কারণে কষ্টের জীবনযাপন করছি, বুঝলে? সবসময় আমার কথায় সাপোর্ট দিত আমার মা। তা আমি আসলে কথা তারা বললে মানে আমার ওই দিন ভয় ছিল যে আমার মা কোনো একটা অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু আমি যে তার কাছে ফোন দিয়ে আমি মাফ চাবো সেরকম টাকাও ছিল না, আমি ধার করে নিয়ে আমার মাকে বকা দিই, এতটা আমি খুব রাগান্বিত হই। কিন্তু ওর প্রতি কোনোরকম কোনো ওই একটা বকাই দিছি এই পর্যন্তই।
তারপরে তাছাড়া আমি কোনো কথা ওকে মানে রাগনে কোনোদিন দাদি কোনো কিছুই নাই, খুব সংসারে মানে সুখ যা ছিল, কিন্তু এই নয় মাস দশ দিনের সংসার জীবনে তার সাথে কোনোদিন কোনো কথাবার্তা রাগারাগি হয় নাই। আর ওই দিন ও একটা ভুলের কারণে ওকে আমি কইলাম এক পিলে, ও করলো আর এক পিলে, ওকে বললাম এক পিলে, কথা বললো আর এক পিলে, এই কারণে ওকে একটা বকা দিই। এই বকা দিয়ে পরে আমার একটা বয়স হলো যে আজকে আমার মা কোন আমি এখানে যখন আমার ঠান্ডা হয়েছে তখন আমার একটা ভিতরে কাজ করতেছে যে মনে হয় আমার আজকে মা আমার কোনো একটা স্ট্রেন করবে, এরকম একটা আমার ভয় ভিতরে কাজ করতেছে। আমি কইতেছি আমার ভালো লেগেছে না, আমি এখন ঘুমাবো। ওই সময় কারণ আগে রাত্রে ঘুমাই নেই, এটা আপনি রাত কয়টার সময় বললেন? আড়াইটা তিনটা। এটা যখন মার সঙ্গে কথা বলছি তখন মানে যখন এখন ঘুমাবো তখন সাড়ে তিনটে, সাড়ে তিনটা জি। তারপরে তখন পড়লেন এখন আমি শোয়ার জন্য পছন্দ, কিন্তু এদিকে ওই সময় বৃষ্টি জ্বর বাতাস হালকা ভাবে উঠে আসতেছে। আর যে বাড়িতে থাকতাম বাড়িতে মানে বাড়িওয়ালার বাসভবন মানে বাড়িওয়ালা এখানে থাকতো, আর পাশে আরো বাড়ি বাড়ির বাড়ি আছে ওখানে থাকতো না, কিন্তু যে বাড়িতে আমি থাকি ওই বাড়িতে বাড়িওয়ালা থাকে। আচ্ছা, তো খুব প্রভাবশালী কোটিপতি লোক। আর চৌতর সাইডে মানে বাড়ির মাঝখানে একটা ছিল আম গাছ, ওই আম গাছটা ছিল প্রত্যেকটা চালে চালে ছড়ানো, শব্দ হতো। আমি ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু আম গাছের শব্দ গুলো মানে বাতাস উঠে আসছে, আমার ঘুম আরো প্রচন্ড ধরে আছে, এদিকে শীত শীত লাগতেছে, আমি কম্বল গায়ে দিয়ে আমি ঘুমাই, ঘুমানোর জন্য প্রস্তুত হয়েছি, ঘুমানোর চেষ্টা করতেছি, আমি শুয়েছি আর কি। তখন আমি বলতেছি আমি এত দূর হাইটে আমার পাও তো খুব ব্যথা করছে, তুমি একটু পাও সেবে দাও আমাকে, প্রতিদিন পাও সেবে দিত এবং মাথায় রঙ করে আমার চুল নাড়ে দিত, আমার ঘুমাই দিত। তো পাও সেবে দিয়ে করতেছে, পাও সেবে ভালো লাগতেছে না, কাঁদতেছে আর কইতেছে, মানে কাঁদতেছে বলছে যে মানে খালি শব্দ জর্জর করে কিন্তু শব্দ নাই, খালি জর্জর করে পানি পড়তেছে। আমি কইতেছি কান্না করে, আমি তোমাকে মারছি নাকি এরকম করে চুল নাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তা আমার ঘুমের বাবা এসে গেছে। আমি ঘুমানোর জন্য আমার চোখ ভার হয়ে গেছে, আমি কারণ আগে রাত্রে ঘুমানো এক মিনিট আর এই রাত্রে সাড়ে তিনটে বাজে, তাহলে দুটো রাতের যে ঘুমের চাপ আর রোজার মাসে সবসময় আমাকে অনেকটা মানে ঘুমের শর্ট পড়ছে, কারণ আমার যে অফিস হলো দূরে প্রায় এক ঘন্টা রাস্তা, আমার ঘুমে থাকতে হয় পাঁচটায়, এদিকে এই দুই মানে ঘুম কম হয় তারা বিপড়তে হয় এসে, যার কারণে ঘুমের শর্ট সারা মাসের শর্ট, এদিকে আরো দুই দিন ঘুম হয় নাই, যার কারণে আমার ঘুমের খুব চাপ পড়ছে। আমি যখন চোখ বসছি আমার কোমলটা আমি কোমল গাইতে সবসময় ঘুমাইতাম, এই পর্যন্ত ডাকছি তখন আমার চোখ ভার, তখনও আমার মাথার উপর দেই ও চলে দিতেছে। আমি যখন চোখ এক করছি, এক করার পরে মানে চার থেকে পাঁচ মিনিট পর চোখের জল আমার এই মুখে পড়ে, তো তখন আমি বলি চোখ ছাড়াইছি কি ব্যাপার, তুমি এখনো কান্না করতেছো, তোমাকে মারছি নাকি, তুমি একটা ভুল করছো, তুমি তুমি বুঝতে পারছো না আমি ভুল করছি, তোমাকে বলতে বললাম এক পিলে, তুমি বললে আর এক পিলে, এখানে তোমার একটা বকা দিছি আর এটাই সহ্য করে পারতেছো না, আর সংসার মানেই তো সুখ মানে ঘুমানোর চেষ্টা করো। তো এই যে আমি ওকে জীবনের শেষ দেখা, আমি ওকে দেখি আর এই নজর, তো আমি ঘুমানোর অবস্থায় আমি ঘুমায় যাই, আমার আমার একটা ভয় কিন্তু আমার এক্সিডেন্ট করলো আমার মা, কিন্তু সকালবেলায় আমি উঠে দেখি যে ও মানে সিলিং মানে পকেট রুম মানে সিলিং মানে রুইয়ার সাথে ফাঁস নেয়। আমি এক ওইখানে আমি যখন ঘুমাই তখন ঘুমানোর বিশ মিনিট পর একটা শব্দ, আর ওই শব্দ তো সবসময় হয়, আমি ওই শব্দ হয় যার কারণে ওই শব্দটা আমি টের পাই, কিন্তু টের পাই আমি কখনো তাকাইনি, কোনো কিছুই হয় নাই, কিন্তু ওই শব্দ হয়েছে অতটুকু আমি আমার মতো আমি ঘুমাইছি, শব্দ তো সবসময় হয়, আমি ওই কম্বলটা আমি সরাই মানে দেখি কি হইলো ঘটনাটা। তাই সকালবেলা আমি ঘুমে থাকি, ঘুম থাকা ওঠার সবসময় অভ্যাস পাঁচটায় আমি চোখ সারা আমি দেখি যে কি ব্যাপার আমার স্ত্রী এত লম্বা কেন, মানে পায়ের দিকে প্রথমে পায়ের দিকে ফলো দেন, আমি গেছে উপরের দিকে, দেখি ও লম্বা কেন, এত লম্বা কেন, ও তো এত লম্বা না, ও তো শর্ট, এ
কথা ভাবতে ভাবতে আমি মানে এটা যখন দেখি মানে আফসা আফসা দেখি জিনিসটা, তখনই আমি হয়তো সে মনে চোখ বুঝি, তখন আমি ধাপ করে চোখ বুঝি যে কি ব্যাপার, আমি হয়তো স্বপ্নে মানে আমি এতক্ষণ দান্দা করছি সারা রাত, হয়তো এরকম হয়তো দান্দা হতে পারে। আমি আল্লাহর কাছে মিনতি করি, আল্লাহ আমি যা কিছু দেখছি যেন মিথ্যে বা স্বপ্নে বা দান্দা এরকমই কিছু হয়। কিন্তু যখন চোখ পুরে পুরে সারা আমি নিজের শরীরে সিমটি কাটি, তখন দেখি যে না সত্যি সত্যি জ্বলন্ত অবস্থায় ফাঁস, তখনই আমার তো দুনিয়া অন্ধকার। আমি চিৎকার করে রুমের বাইরে আমি স্টক, আমার আর কোনো সেন্স নেই, আমি খালি কান্নাকাটি করে আমি জ্ঞান হারাইছি। পরে পাইডেল ডেন আমাকে সুস্থ করে মানে বাড়ি এলা সবাই লোকজন এসে যে কি হয়েছে কি হয়েছে, আমাকে বলে কি হয়েছে মিজান, আমি কথা বলতে পারি না, আমি ফোনে সবার সাথে কন্ট্যাক্ট করি, মানে বাড়ি এলাকায় কান্নাকাটি বন্ধ কর। ওই গার্জেনের পক্ষে জানা যায় স্টক করে মারা গেছে, মানে বাড়ি এলা ছিল প্রভাবশালী, মানে ওনার বাড়িতে ঝগড়াঝাটি তো করা দূরের কথা, মারামারি তো করা দূরের কথা, জোরে কথা বললেও অপরাধ। ওই বাড়িতে এই ঘটনা, মানে এক কথায় ধরা যায় যে যেখানে বাঘের বা সেখানে রাইত পয়, এরকম একটা প্রভাব খেটে গেছে। আমি আমাকে কয়ে কি হয়েছে আমি জানি, কইলাম আমার স্ত্রী ফাঁস নিছে। কই কেন কিভাবে নিল, কইলাম আমি বলতে পারি না। কই কেন বলতে পারিস না, একসাথে সেলিনাগ্রাম ছিলাম কিন্তু আমি জানি না কিছু। তখন বাড়িওয়ালা বাড়িওয়ালার বউ আর লোকজন আসলো আশেপাশের রুম, আমাকে দৌড়ে নিয়ে আসে, দৌড়ে নিয়ে আসায় দেখার জন্য যায়। এনে কয়ে ফাঁসনি লোক এমনি জিনিসে তো কিছুই নাই, কিন্তু আমি তো জানি না, কয়ে এইভাবে ছিল, হয় এইভাবে ছিল। তখন কয়ে কীভাবে ফাঁসনি দাঁড়িয়ে কীভাবে কীভাবে সম্ভব জিনিসটা, তখন বলি তো আমি তো বলতে পারতেছি না, আমি তো ঘুমাইছিলাম, আমি কারণ আগে রাত্রে ঘুমাইনি, নামাজ টামাজ পড়ছি, এই রাত্রে আমি সাড়ে তিনটার মতো যাক না, কারণ আমি ঘুমের খুব প্রচণ্ড চাপে আমি টের পাইনি, তবে এটা কি সম্ভব। কিন্তু এখন ওই বাড়ি এলার বউ কেন জিনিসটা ফলো করে যে কেন কীভাবে নিল এই জিনিসটা কীভাবে সম্ভব, আর পাশে থাকা অবস্থায় সে জানতে পারলো না। ওই জানালা দিয়ে ও উঠছে, মানে অ্যাঙ্গেল সিস্টেম জানালা দিয়ে উঠছে, যখন জানালা দিয়ে উঠে মানে নিচের লো রশিদে যদি নিত বা উনাদের নিত, তাহলে সেটা তো পিছলা পিছলা থাকলো, পিছলা জাতীয় ট্যাক মানে পয়েস্টা জাতীয় থাকতো, মানে নিচে হলো গামছা দিয়ে, মানে যেভাবে পেঁচটা নিছে আর যেভাবে পেঁচটা দিছে, তাতে যে কেউ দেখলে মনে করবে এটা মানে মাইরে ঝুলেছে বা এরকম কিছু, যে কেউ দেখলে এটা মন্তব্য করবে। আচ্ছা, তো এখন সবাই ওরা দেখে না, মানে বাড়িওয়ালা প্রথমে চিন্তা করলো আমি মাইরে ঝুলেছি এরকম চিন্তা না করলো, কিন্তু পরে আবার বাড়িওয়ালার স্ত্রী এখন জিনিসটা ফলো করলে যে জানলা যে একটা মানে ময়লা পড়ে থাকে না, ওই ময়লা পায়ের ছাপ লাগা আছে জিনিসটা, এইভাবে এই হয়েছে আমাকে বলতেছে। কিন্তু ওই বাড়িওয়ালা খুব মানে ভয়ঙ্কর, তো তার স্বামীর সামনে সে কোনো কথা বলতে না, বলতেছে জিনিসটা এইভাবে এই হয়েছে, হয়তো বা আরো দুই চারজন আসলে আমার মনে দাঁড়া যে আচ্ছা সব বাদ দিলাম, মানে শুধুমাত্র আপনি তাকে বলছিলেন যে মূর্খ বাচ্চা শ্বশুর শাশুড়ি বা আমার ফ্যামিলি কত কাউকে আমি জানাই না, শুধু আমি জানাইতাম আমার মামাতো ভাই বাবুকে জানাইছিলাম একবার যে এরকম এরকম লাগে, মানে কিরকম কিরকম জানি খালি খালি লাগে, মানে একদিন আমার সংসার হবে না, হয় হিয়ে মারা যাবো নাহলে আমি মারা যাবো, এরকম কিছু একটা ঘটবে আমার জীবনে। তো এরকম আমি আমার শুধু ওই মামাতো ভাই বাবুকে বলতাম জিনিসটা, কিন্তু সে তো এরকম আচরণ করেনি, আপনি কথা কেন বলতেন? ওই যে ওকে বলছিলাম এক পিলে কথাটা বলার জন্য, বলছে আর এক পিলে না, সেটা তো অনেক পরে, কিন্তু আপনি তো আপনার মামাতো ভাইকে বলছেন আরো আগে, হ্যাঁ অনেক আগে বলছি। তো আপনার মধ্যে এই জিনিসটা কেন আসতো, আপনার তো সুখের সংসার ছিল, আপনি তারপরে কেন এটা বললেন? ও খালি বলতো যে এত সুখ মানে কবলে সুখ না, সবসময় এই কথাটাই বলতো, মানে বেশি সুখ মানে পাইছে আমার কাছ থেকে, আমার কাছ থেকে, আমার মার কাছ থেকে, আমার দুটো বোনের কাছ থেকে, আমাদের মামাতো ভাই আত্মীয় স্বজন সবার কাছ থেকে, কিন্তু এই কথাটা খালি ও খালি বলতো আমাকে, প্রায়ই বলতো। ওই এক মাস দেড় মাস পর পর এই কথাটা বলতো, মানে যখনই বেশি আনন্দ সময় আসতো ওই তখন এই সময়টা বলতো যে এত সময় কবল সইব না, এরকম কথা আমাকে বলতো। তো যখনই ওই অবস্থা, পরে আমি সবাইকে জানাইলাম, আমি প্রথমে শ্বশুরকে ফোন দিই, পরে শ্বশুর রিসিভ করে যে বাবা আপনার মেয়ে তো স্টক করছে, তোমাকে কি করলে আমার ভালো মেয়ে নিয়ে এসে মানে কান্নাকাটি শুরু, আমিও কান্নাকাটি করি, কাকে বাবা কে কাকে বাই কে আমি বলতে পারি না। কিন্তু যখন আমি আমাকে বাড়িওয়ালা বলতে পারছি যে স্টক করার কথা বলে যাতে থানা পুলিশ কোনো পর্যায়ে না যায়, বাড়ির দিনে পরে একটা মীমাংসা করা হবে, কিন্তু আমি তারপর আমি বলি আমি মিথ্যে কথা কেন বলবো, আমি তোকে মিথ্যে কথা যাক বলতে পারছি তুই তাই বল,
আমি ওই কথা বলি, কিন্তু পরে আমি আর বলে দিই যে না আব্বা আপনি মেয়েকে নিষ্ঠ করে মনে হয় মারা গেছে, কিন্তু ফাঁসি নেই। কিন্তু কথা হয়ে যায় দুই পিলের জিনিসটা ওরা দুই পিলে মাইন্ড করে নেয়, কিন্তু আমাকে বাড়িওয়ালা বলা এই জিনিসটা। তো আমাকে বলতেছে আমাকে বলতে মানে আমার ওই মেজো ভাইরা আসে আমার কাছে যোগাযোগ করা হইলো, পরে মেজো ভাই আমার কাছে চলে আসলো, কিন্তু আমার কান্না আর থামে না আমার, মানে আমি জীবনের খুব কষ্ট করছি কিন্তু কোনোদিন কান্না করিনি। তো ওই দিনে আমি জীবনের ফার্স্ট আমি কান্না করি, তো আমার কান্না ভালিশ টালিশ ভিজে গেছে এত কান্নার অবস্থা। আপনি বলছেন আপনি বালিশ ভিজিয়ে ফেলেছেন, ওই অবস্থায় তো বিছানায় যাবার কথা না এবং বালিশে কাঁদবার কথা না, মানে ওই যে আমি স্টক করছিলাম মানে আপনি সেন্সলেস হয়ে গেছেন। জি জি, আমাকে পানি ঢেলে ডানার পরে যখন জান গেলেন ফ্রেন্ডস, আমি তখন আমার কান্না শুরু করে দিয়েছি। ওকে, কান্না শুরু করতে হইতে আমার মেজো ভাই আমাকে ফোন দিল, পরে মেজো ভাইয়ের সাথে কথাবার্তা কইলাম, মেজো ভাইরা পরে কই আমি আসতেছি, কইলাম আসেন, পরে আমি ওকে রিসিভ করে পাশে ঠিকানা দিয়েও চলে আসি, ওকে রিসিভ করে নিয়ে যাই। আমার কান্না বাবা দেখে এবং আলী একবার নামের একটা ইলা ওই আমার শ্বশুর বাড়ির সাথে বাড়ি ছিল, ও আসে আমার কাছে দেখার জন্য। ওই আলী একবারও দেখে আমার ওই মেজো ভাইরা দেখে আমার কান্নার পুরো জ্বর। তো তখন আমার মেজো ভাইয়ের সাথে আমার ওই চাচা শ্বশুর আনোয়ার কন্টাক্ট করে আগে দেখো মেয়ের কোনো আঘাত আছে কিনা, পরে চেক করে মানে আমি ওই সময় আমার ওই বাড়ি এলাম, আমি আমার আমার যে কাকা ছিল আরো চার পাঁচজন মিলে আর আশেপাশের লোকজন মিলে নামায় লাস্টার নামায় রাখা হয়। রাখার পরে আমি আমার ভাইরা কয় চলো দেখে আসি, আমাকে জোর মানে গলা ভাজা করে ধরে নিয়ে গেল, আমাকে দেখা দেখা কয় আগে দেখে আসি, পরে দেখি মানে আমি মেজো ভাইরা মানে অন্যরকম বেহস হয়ে গেছে। পরে চেক করতেছে মানে চেক করে বলতেছে ওই চাচা শ্বশুরকে বলতেছে যে কোনোরকম কোনো সবকিছু ঠিক আছে কিন্তু গাটা নরম, ফাঁসলে তো গা নরম থাকে না, ফাঁসলে তো শক্ত থাকে, কিন্তু জিনিসটা তো নিচে হইলো অন্য পিলে, যদি স্ট্রক ভাবে নিতে হয়তো স্টুল বা চেয়ার তাহলে স্ট্রক ভাবে থাকলে একদম ফিজিক্যালি এই থাকতো, আর জিনিসটা নিচে হইলো জানলা থেকে জল দিয়ে নিচে, মানে পুরো একটা মানুষের শরীর তো অনেকটা হোয়াইট, যার কারণে ওই পুরে চাপটা গাড়ে লাগ, গাড়ে লাগার সাথে সাথে রগগুলো সব ছিঁড়ে যায়, হয়তো মেরুদণ্ডটা ভাঙেনি, আর এই কারণে যখনই ওই জলটে দিছে তখনই ওর সেন্স লেন্স হয়েছে, খুব চাপ পড়ছে যার কারণে ও চিল্লা হল্লা করতে পারেনি, এটা হলো মেন কারণ ছিল। আর যদি স্ট্রক ভাবে নিত তাহলে অবশ্যই চিল্লা হল্লা করতো, মানে বাসার জন্য আকতি করতো, আমি অবশ্যই টের পাইতাম, কিন্তু আমি টের পাই না। আপনার এবং আপনাদের গ্রামে আপনাদের বাড়ি এবং ওদের বাড়ি আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ, সবার সাথে ফোনে যোগাযোগ হয়ে গেল। পরে আমাকে বাড়িওয়ালা বলছে তাহলে এখানে কোনো কিছু জানাজানি দরকার নাই, ডাইরেক্ট বাড়িতে নিয়ে এটা মীমাংসা করার চেষ্টা করো। আর এখান থেকে বাড়িওয়ালা কিন্তু প্রথম থেকেই চাইছে গাবাচি চলতে, মানে একটা ঝামেলা, বাড়িওয়ালা ওকেও বাঁচাইতে চাইছে। জি জি, আমাকে বাড়িওয়ালা কিন্তু শুধু নিজের গাবা শুধু নিজে না, মানে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে অবশ্যই, কারণ দেখা যায় কোনোদিন ঝগড়াঝাটি করতে দেখিনি, এরকম হঠাৎ করে হলো কি করে, তাদের বিবেকে প্রশ্ন। তা আমি ওই বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে আমার পাশের রুমের লোকের সাথে আমি মানে গাড়ি খোঁজার জন্য যাই, গাড়ি টাড়ি খুঁজে আসি কিন্তু গাড়ি খুঁজে পাওয়া যায় না। পরে আমি এই মুহূর্তে আমার আমি গাড়ি খোঁজার জন্য আসি, এই মুহূর্তে আমার শ্বশুর বাড়ি থেকে যেন মেজো ভাই আমার বড় ভাইরা ফোন দেয়, আমার ফোনটা আমি রাইখা যাই, রাইখা যাওয়ায় ওই আমার ওই চাষে রিসিভ করে, আমার ওই চাষা বিয়ে করে দুইটা ওই দুইটা বই ওখানে ছিল ওই মুহূর্তে। তো রিসিভ করে কয় মিজান কই, কয় মিজান তো বাইরে, কয় এগুলো যে মানে ও যে এক্সিডেন্ট করছে ও কই, কয় ও তো গাড়ির জন্য গেছে, মানে এসে বলতেছে যে তাহলে ও কি জানে না, মানে আমি তো জানি যে মানে এক্সিডেন্ট যে হয়েছে আমি এটা তো জানি না, মানে কেমনে হইলে এটা তো আমি জানি না, কিন্তু বলছে ও কিছুই জানে না, কিন্তু ওরা মনে করছে কি ব্যাপার আমার মিজান আমার জানে না কিভাবে, এটা আমাদের কাছে প্রশ্ন যে কিভাবে মিজান জানে না, মানে আমরা ওরা প্যাস লেগে গেছে ওরা লাগা দিছে। তা আমি ওই গাড়ি ট্রেনে নিয়ে আর আসতে পারলাম না, পরে বাড়িওয়ালায় কোনো জানি সরকারি অ্যাম্বুলেন্স নাকি কোম্পানি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করলো, পরে নিয়ে এসে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আনার সাথে সাথে উঠানো লাশ উঠানো হলো। এনে উঠানো বেলায় যে সিট মানে তো নরম যে সিট ওকে ওর উপরে বসালে লাশটা আপডাউন করবে না, আর বসাইছে একবার ডাইরেক্ট স্টিলের যে ব্রেন সিট ওই সিটের উপরে বসাইছে, খেতা মানে একটা খেতা ছিল গায়ের খেতা বলে, ওই গায়ের খেতার উপরে ওকে লাশটা বসানো হয় শোয়ানো হয়। তো ওই নিয়ে যাওয়া অবস্থা আমি কইলাম আমি ওখানে নেওয়া যাবো না, অ্যাম্বুলেন্স আনা কয় যে না
লাশ ওই সিটে বসানো যাবে না, কারণ রক্ত যদি বের হয় যদি নষ্ট হয়। এই জন্য বৃষ্টিতে তো 3-4 মিনিট লাগে, 5 মিনিট লাগে পরঙ্গলে যাইতে। তো এই সময়টা আমি রাস্তার দিক ফলো করছি, রাস্তার দিক ফলো করতে করতে আমার ওই ওকে আর ধরে নেই, ওর পান আমি সবসময় হাত ধরে থাকতাম যাতে নড়াচর না করে, কারণ ওই যে পিছলে নড়াচড়া করে বিদায় আমি ওই যে রাস্তায় যে ই থাকে ডিপ ডিপ সিস্টেম থাকে যাতে নড়াচড়া করবে যদি আমি জি জি আমি এই জন্য ওকে সবসময় ধরে রাখতাম। কিন্তু ওই ব্রিজ পাওয়ার পরে থেকে আমি আর ওর প্রতি আমার সেন্স নাই, ওর মতো আমার মতো আমি দেখতেছি রাস্তা। তো যখন উঠছে তখন ও পিছিয়ে গেছে লাস্টটা, যখন বাইঙ্গে তখন লতার না গা ভেঙে গেল, তখন আমি ওকে দৌড়ে উঠি, দৌড়ে উঠে আমি নিয়ে যাই আস্তে আস্তে যাইতে আসতে নাগরপুর পর্যন্ত যাই। নাগরপুর থেকে আরেকটু সামনে আগে যাই, আগে যাওয়ার পরে দেখলাম মানে বড় চাচা শ্বশুরের ছেলে কাঁদতে কাঁদতে গাড়িতে যাইতেছে, তখন ওকে গাড়িতে উঠানো হয়। ও উঠে কয় মিজান কি হইল, ওও কান্না করে আমিও কান্না করি, কান্না করতে করতে আমি ওই সময় একবার সেন্স লেন্স হয়ে যাই, আমার আর জ্ঞান নেই, কান্না করতে করতে আমার আর জ্ঞান নেই। ওই অবস্থায় ও এক সিটে আমি আরেক সিটে, বাড়ি নিয়ে গেছে, বাড়ি কোন কোন দিক দিয়ে নিয়ে গেছে কমের সময় লাগছে আমি কিছুই বলতে পারি না। তো বাড়ি নিয়ে যাওয়ার সময় হয়তো অনেক পরে বলে আমি শুনি যে অনেক পরে লাশ নামাইছে, আমাকে নামাইছে, আমি তো অজ্ঞান অবস্থায় আমাকে পানিও দিতে দেয় না এমন অবস্থা। সবাই মানে যে যা পারে যে যা মানে, এটা কি আপনার বাড়ি না শ্বশুর বাড়ির লাশ নিয়ে যাওয়া হয়েছে, মানে শ্বশুরবাড়ি মানে যাওয়ার পথে শ্বশুরবাড়ি আগে পাওয়া যায়, আর সবার সাথে পরামর্শ করলেন তারা বললো যে ওখানে নেই, ওখানে নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আমি সবার কাছে কন্ট্যাক্ট করলাম, আমি কিন্তু কোনো প্রকার দোষী না, আমি কোনো প্রকার কোনো আমি আঘাতই করিনি, একটা থাপড় পর্যন্ত আমি দিই নেই। তাই আমি কিন্তু তাহলে কি করা যায় কয় ওখানে নেই, ওখান থেকে সমাধান করা হবে। তারপরে আমি ওখানে নিয়ে যাই, আমি আগে আমাকেও নামাই না ওকেও নামাই নাই, আমার স্ত্রীকেও নামাই নাই, আমার তো জ্ঞান নাই সেন্স নাই। পরে মানে 15-20 মিনিট পরে আমাকে একজন যে বললো, আমার এক বন্ধু বললো যে 15-20 মিনিট পরে তখন নামায়, কিন্তু নামানোর পর তোমার প্রতি খুব একটা অমানসিক ব্যবহার করে, খুব অত্যাচার মার ধরে সেই বকাবাজি যে যাওয়া পারে মানে আপনার সঙ্গে আমার সঙ্গে আমাকে রাস্তায় ফালাই মানে লাইট দেয় ডাসিটা করে, মানে যা যে যা পারে আমাকে আমার প্রতি টর্চার করে। কিন্তু আমার মধ্যে একটা ধারণা যে আপনি মেরে ফেলেছেন, জি জি, কিন্তু আমার আমার ওই সময় কোনো সেন্স নাই, কারা কি করছে না করছে আমি জানি বলতে পারি না। তারপরে হয়তো পাইনি ডেলে হয়তো দাঁত মাত লাগিয়ে গেছিলো আমার, তারপরে হয়তো পাইনি ডেলে আমাকে সুস্থ করে, সুস্থ করার পরপরে ওদের হেফাজতে আমাকে নিয়ে যায়, ওদের রুমে নিয়ে আমাকে আটকায়। আটকানোর পরে মানে পাড়া প্রতিবেশী যে যা আছে মানে একটা যেহেতু মানে মানে প্রচার হয়েছে যে আমি মেরে নিয়ে আসছি, আর এদিকে ওই যে অনেকের কাছে প্রকাশ করছে যে যৌতুকে টেকার জন্য মাইরা হলাইছে, কারণ আপনার কিছুদিন আগের যে কর্মকাণ্ড এবং তার আগের দিন রাতেও আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে এভাবে কথা বলেছেন টাকা পয়সার বিষয়ে, আপনার ওয়াইফও কথা বলেছেন মানে জি জি আমি কথা বলেছি তোমরা টাকা দাও না, তোমরা লেপ তো শুকাও না, তোমার জামাই ঈদে যাবে না, মানে আমি মানে যেটা বলতে বলছি ওটা না বলে মানে মানে ব্যাগে কথা বলছি, সেটা তো আমরা শুনছি, হ্যাঁ সেটাই ওকে বলতে বলছি বলে বলছে আরাক পেলে, এই কারণে আমি ওকে বকা দিই, আর এই বকাই মানে ওরা মনে করে যে আমি হয়তো টাকার জন্য আমি এই ধরনের কাজ করছি। কিন্তু আমি তো কোনো প্রকারই দোষী সাব্যস্ত না, আমি নিজেকে মনে করি নিজের বিবেকের কাছে। তো আমাকে ওই গড়ে রাখে না, গড় আমি যে গড়ে থাকি ওই গড়টা ছিল খুব পশ্চিম লম্বা, কিন্তু আমি জ্ঞান ফিরে দেখি যে গড় ওই গড়ে কিন্তু উত্তর দক্ষিণ লম্বা হয়ে গেছে, আমি আর দিক ঠিক করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। তো দেখি বাড়ির রুমের আমাকে আটকা রাখছে চতুর্দিকে লোকজন মানে ভিড় ভিড় করতেছে, কেউ মারতে আসতে চাইতেছে, কেউ এইটা বকা দিতেছে, কেউ মানে যে যা পারতেছে বকা যে করতেছে। ওই সময় মনে হয় 3-4টার দিকে বাজে হয়তো এই টাইম, আমাকে বিচারে নিয়ে আসলো, মানে অনেকে যে যা পারছে। ততক্ষণে কি আপনার ওয়াইফের দাফন? না না কোনো কিছু না, গাড়ি থেকে নামায় নাই, গাড়ি থেকে নামাইনি। তারপরে স্থানীয় প্রশাসনকে কি খবর দিয়েছে? না প্রশাসন দেয় না, এমনি এলাকার চেয়ারম্যান মাতবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সবাইকে জানানো হয়েছে। তারপরে সবাই বিচারে চলে আসছে, আগে বিচার, লাশ দাফন হবে কি হবে না না আগে বিচার, এটা ময়নাতদন্তের দরকার রয়েছে কিনা সেটা কিছু না, আগে আগে স্থানীয় পর্যায়ে, আগে স্থানীয় পর্যায়ে বিচার। অদ্ভুত। পরে আমাকে নিয়ে গেল, মানে আমাকে সবাই মানে সিকিউরিটি গার্ডদের নিয়ে গেল, নিয়ে যা বিচারে বসাইলো, বিচারে বসে আমাকে প্রশ্ন যে ঘটনায় কিভাবে মারলি, কে কে সাথে ছিল, কিভাবে মারছিস,
কিভাবে মানে কেমনে মারছিস, কোন আদে মারছিস, এই ধরনের প্রশ্ন আমাকে চেয়ারম্যান করে। তা আমার কথা হইলো, অনেক একজন দেখা যায় যে অনেক আসামি আছে খুনি মানে মারা গেছে আসামি, তাদেরকে যদি পুলিশ প্রশাসন রিমান্ডে বলে যে তুই মানে কেন মারছিস, কিভাবে মারছিস, তাও মানে একদম খুনিও কিন্তু বলে আমি মারি নাই, আর আমি তো কোনো প্রকার কোনো দোষীই না, তাহলে আমার কি ভাষা হবে, আমিও তো বলি আমি মারি নাই, কিন্তু তারপরেও কয়েক কোনোভাবে মারছিস, কীভাবে মারছিস আগে সেটা বল। তা আমি বলতাম যে মারি নেই, তো আপনারা বিশ্বাস করেন না কেন, যদি বিশ্বাস না করেন এটা পোস্টমার্টামে পাঠান, চেয়ারম্যান ভাই পোস্টমার্টাম মানে কি তুই জানোস, বুঝোস, বললাম বুঝি না, মানে এটা ছয় মাস পর্যন্ত, ছয় মাস পড়বেও কোনো রিপোর্ট থাকলে সেটাও যদি আঘাত করি ওকে সেই রিপোর্টে চলে আসবে, বুঝি না মানে আপনি পোস্টমার্টাম করেন, তারপরে বিশ্বাস করে না। তারপর আমি বলি আমি যদি আমার স্ত্রীকে মানে এমন একটা অশ্লীল ভাষায় কথা বলি যে আমি স্ত্রীকে যদি আমি কোনো প্রকার এই সংসার জীবনে আসি নয় মাস এত দিন আমার সংসার নয় মাস দশ দিন, যদি কোনো প্রকার যদি কোনো মানে কথা বলে বা আঘাত করি তাহলে আমি আমার মায়ের সাথে আমি জেনা করি, এরকম কথা আমি আমি তাদেরকে লোকসমাজে বলি, কিন্তু তারপরে আমার কথা কেউ বিশ্বাস করে না, বিশ্বাস না করে ওই অবস্থায় আমি আমাকে স্যার স্বীকার করতে কীভাবে, আমি ফোন করি তাহলে আমি কি বললাম, আমি ফোন করছি আমি মারি নি, আমি কি বললাম মারছি, আমি আমার কথা একটা আমি তো মারিনি, এতে আমার আপনারা যে শাস্তি আমি সেই শাস্তি মেনে নেবো। আর পোস্টমার্টাম করেন, পোস্টমার্টাম যদি কোনো প্রকার কোনো রিপোর্ট যদি আমার হাতের স্পর্শ বা কোনোরকম কোনো মানুষে মারছে এরকম যদি কোনো মানে নিজে আত্মহত্যা না হয় যদি আমি যদি অন্য কারো মাথায় মনে হয় তাহলে আমি আমি মেনে নেবো যে আমি মারছি, একটা ঠাকুরে যদি একটা রিপোর্ট পাওয়া যায় তাতে আমি জনসমাজের যে শাস্তি দেবে সেটা মেনে নিতে রাজি আছি। তখন আমাকে ওই বিচার থেকে আমাকে নিয়ে গেল, উঠে নিয়ে গেল কোথায় আমার আমার আটকা রাখলো, এদিকে এখনো আমি চলে আসলাম, আমাকে আটকা রাখলো আমাকে আমার চাচাকে সাথে, কিন্তু ওকে মানে ওকে বলে আরেক জায়গা রাখছিল, পরে দুজনকে এক জায়গায় করলো ওই বিচারের সময়, দুজনকে আমরা দুজন আসলাম একসাথে, আমার চাচা আর আমি, পরে দুজনকে একসাথে এক রুমে নিয়ে গেল, এক রুমে নিয়ে রাখে মানে যে যা পারতেছে আমাদের প্রতি টর্চার করতেছে, এদিকে সন্ধ্যা গুনিয়ে আসতেছে ইচ্ছা মতো আমাকে, তখনও গাড়িতে লাশ নামায় নাই আমাকে, আর আমার চাচাকে সবসময় টর্চার করতেছে, মারতেছে, আঘাত করতেছে। এদিকে আমি তার আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ, রাত্রে খাইনি, ওই সময় ঝগড়া খাইনি, সকালে খাইনি, দুপুরে খাইনি, আমাকে করা খিচড়ি খেতে দিছিল, কিন্তু খাওয়া কি আসে, আমার জীবনের সব প্রদীপ নিমে গেল, আইস খুন না করে গেছে খুনি, দোষ না করে গেছে দোষী, অপরাধ না করে গেছে অপরাধী, আমার আর কোনো কিছু ভালো লাগে না। তা আমি শুধু নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, একটা বকায় কি কোনো মানুষ মারা যায়, আমার প্রশ্ন শুধু এটাই, আর ওদের অভিযোগ আমি কান্না করি না কেন, আমার কান থেকে তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, আমি কান্না করি না কেন, ওদের প্রশ্ন যে মিজান কান্না করে না কেন, মানে ওদের মানে এলাকার একটা লোকের বা আত্মীয়স্বজনের একটা অভিযোগ যে মিজান কান্না করছে না মানে হয়তো সে এরকম মানে দোষী, এরকম বলতেছে আমার কান্না করছে, আমি আর পুরুষ মানুষ কি কাঁদতে পারে নাকি, কাঁদতে পারে তো মহিলা বেশি মানুষ, কিন্তু পুরুষ কত সহজে কাঁদতে পারে, যত কষ্টই হোক ওদের অন্তরের আমাদের আজকের অতিথি মিজান, তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীর লাশ গাড়িতে, গাড়ি থেকে লাশটি নামানো হয়নি, বিচার চলছে, এবং কিছুক্ষণ পরপর মিজান এবং তার চাচা যারা লাশটি বহন করে নিয়ে গিয়েছিল তাদের উপর চলছে অত্যাচার, এবং এটি সন্দেহ মোটামুটি সবাই নিশ্চিত যে শ্বশুর বাড়ির লোকেরা যে মিজান নিজে তার স্ত্রীকে হত্যা করেছে, ঠিক এরকম একটি অবস্থার মধ্যে। এবং আমরা বলেছিলাম যে আমরা আজকে ফোন কল নিব, এতক্ষণ শুরু থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন অনেকেই শুনেছেন গল্পটি, চয়ন লিখেছেন যে আনসপেক্টেড সুইসাইড, আই এম রিয়েলি সরি। আচ্ছা, তিনি প্রথম দিকে কিছু এসএমএস করেছিলেন এবং গল্পের এই পর্যায়ে এসে তিনি আসলে অনেকেই শকড, আমরা এমন অনেক এসএমএস দেখতে পাচ্ছি 16260 এই নাম্বারে যারা এসএমএস পাঠিয়েছেন। তো হিলুল ভাই, এবার নিশ্চয় আমাদের ফোন কল নেবার সময় হয়েছে। হ্যাঁ জুয়েল, এখন আমরা এখান থেকে অনেকেই ফোন নাম্বার পাঠিয়েছেন, তার মধ্যে থেকে আমরা একটা ব্রেকে যাব, আমরা একটা ব্রেকে যাব এবং ব্রেক থেকে ফিরে এসে ফোন কলগুলি নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানাতে চান, অ্যাট লিস্ট এসএমএস জানাতে পারেন যে শুনে কি মনে হয়েছে, মিজান কি আসলে অপরাধী, সে কি হত্যা করেছিল নাকি তার স্ত্রী নিজে আত্মহত্যা করেছে, বা মিজান এই তাদের 8-9 মাসের সংসার জীবনে তার ওয়াইফের সাথে এমন কোন বিহেভ করেছিল যেটাতে তার ওয়াইফ আসলে বাধ্য হয়েছিল। কিছু সময় পড়ে ফেলি, সাব্বির মকবেজা থেকে বলছিলেন যে যৌতুকের বিষয়টা মাথায় রাখা উচিত,
কারণ এটা নিয়েও কিন্তু অনেকটা ঝামেলা হয়েছিল আমাদেরকে লিখেছেন, কারণ মিজান বরাবরই একটা আশাই ছিল এবং বিয়ের প্রথম দিন কিন্তু সে এক লাখ টাকা একটা বিষয় আমরা শুনেছি ওর কাছ থেকে, সেটা ছিল এবং পর্যায়ক্রমে গল্পটা যখন এগিয়েছে প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে সে 40,000 টাকার একটা আশাই ছিল। তারপরে লেপ্তোশোকের ব্যাপারটা এসেছে বারবার, এটা নিয়েও স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সেটা নিয়ে কথা হয়েছে, ঘড়ির ব্যাপারে কথা হয়েছে, শ্বশুর ঘড়ি দিতে চেয়েছিলেন, একবার ঘড়ি দেওয়ার কথা উচ্চারণও করেছিলেন কিন্তু পরে আর সেটা দেয়া হয়নি বা দিতে পারেননি, এবং এটাও মিজান তার স্ত্রীকে বলেছে। এসব যেহেতু ওর বয়স কম, চুমকি আপু আমরা শুনছিলাম মিজানের ওয়াইফের বয়স খুব 12 কি 13, হয়তো বা কষ্টটা ওভাবে নিতে পারেনি। সালামির প্রশ্নটা আসছে বিয়ের দিনের, বিয়ের দিনে যে মুরব্বি সেখানেও 150 টাকা, 170 টাকা সালামি এসেছে, এটাও কিন্তু মিজান উল্লেখ করেছে। ব্যাপারগুলোর মনে রয়েছে আরো একটা বিষয় বলেছে সে, যে টাকাটা আরো বেশি হবার কথা ছিল, এক্সপেকটেশনস আসলে বোথ সাইডই ছিল, সেই জায়গা থেকে কি হতে পারে কি, আমার মনে হয় ওর স্ত্রীর আসলে চাওয়াটা ছিল নিখাত ভালোবাসা এবং এত আবেগী মেয়েটি। আর আরেকটা ব্যাপার, তার স্ত্রীর ওই সময় ঈদের আগের মুহূর্তে প্রথমবারের মতো বাবা মা ছেড়ে ঈদ করতে হচ্ছে এবং এরকম একটি, তার যার সঙ্গে ঈদ করবে সে ঢাকায় থাকবে, তার সঙ্গে এরকম একটি সমস্যা হচ্ছে এবং ওই দিন রাতে 2টার সময় সে ওই মেয়ে দেখলো তার হাজবেন্ড তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করছে, তার আগে ও নিজে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছে। সো এই হচ্ছে পুরো বিষয়টি। আপনাদের কাছে প্রশ্ন, ওই জি হ্যালো, হ্যাঁ মিজান ভাইয়ের সাথে কথা বলেন, আপনার প্রশ্নটা করেন প্লিজ। জি মিজান ভাই বলল যে ওনাকে আর ওনার চাচাকে আটকিয়ে রেখে টর্চার করছে, আসলে আটকিয়ে রেখে টর্চার করছে মানে একটা রুমের মধ্যে আটকানো, তারপরে তাকে টর্চার করছে, আসলে টর্চারটা কিরকম টর্চার হয়েছে, টর্চার তো আসলে শারীরিক হয় মানসিক হয়, তাছাড়া আমরা মানে অ্যাকর্ডিং টু দা ল অফ বাংলাদেশ এভিডেন্স অ্যাক্ট, হ্যাঁ তো হাজবেন্ড, জি হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকে, যদি সমহাও হাজবেন্ড মারা যায় দেন ওয়াইফ কে প্রমাণ করতে হয় যে হ্যাঁ আমি তাকে মারি নাই, হ্যাঁ আবার যদি হাজবেন্ড মানে কেউ যদি মারা যায় একে অপরকে তাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ আর আসলে বিষয়টা হচ্ছে যে তাদের পোস্টমর্টম মানে ওনার ওয়াইফ এর পোস্টমর্টম হয়েছে কি না দৌ, আসলে এখন তাকে আইনের আয়তায় আনা হয়েছিল কিনা বা আসলে যতটুকু মানে আমি এজ এ জুনিয়র আমি কাজ করছি জুনিয়র লয়ার ঢাকা ডিস্ট্রিক্টে, এখন আসলে ওনার কথাবার্তা গুলো আসলে কি মানে কিছুটা সন্দেহ মানে মানে কেমন জানি লেগেছে, গরমিল লেগেছে। আচ্ছা আপনি স্পেসিফিক মৃন্ময় আপনি স্পেসিফিক একটু কোশ্চেন করেন তাহলে ওই কোশ্চেনটাতে আমরা ওনার কাছে যাই। জি হ্যাঁ মিজান ভাই আপনাকে জি আপনাকে বলেছেন যে আপনি বলেছেন যে আপনাকে টর্চার করা হয়েছে, হ্যাঁ জি হ্যাঁ আপনার চাচাকে টর্চার করা হয়েছে, আবার আপনি বললেন যে আসার পথে তার ঘাটটা ভেঙে গেছে, হ্যাঁ আবার আপনি বললেন যে মানে আপনার আরেকটা বিষয় আপনার ওয়াইফের যে ফাঁসি নিয়েছে তার ঘাটটা কি বাম দিকে বা ডান দিকে কোন দিকে হেলানো ছিল আপনার কি মনে আছে? জি মনে আছে আমার, ওই মুহূর্তে কোন দিকে হেলানো ছিল, বাম দিকে না ডান দিকে? মনে হয় ডান বাম দিকে ছিল আমার দীর্ঘ বিশ্বাস, আমার মনে করি করতেছে আমার কারণ ওই ঘটনার পরে থেকে আমার সেন্সটা। আপনি চোখটা যে খুললেন ঘুম থেকে যে চোখটা খুললেন খুলে আপনি ঘাটটা কোন দিকে হেলান? ওই সময় বাম দিকে ছিল, এটা আমার জানো না আমার মনে হইতে বাম দিকে হেলানো ছিল, মানে আমরা যা মানে যা পড়েছি বা আমাদের আইন নিয়ে যা পড়াশোনা করেছি আমরা, হ্যাঁ এখানে আসলে ফাঁসি নেওয়ার কিছু লক্ষণ থাকে, হ্যাঁ যেমন সে যদি নিজে ফাঁসি নেয় হ্যাঁ তার কিছু লক্ষণ আছে, আবার যদি দেখা যাচ্ছে যে মানে যদি মানে তাকে যদি হ্যাং করানো হয় মানে কেউ যদি তাকে ঝুলিয়ে ফেলে, হ্যাঁ তারও কিছু লক্ষণ আছে, হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে। তাহলে মিজান ভাই আমি সরাসরি একটা প্রশ্ন করি, আপনি সরাসরি উত্তর দিবেন, হ্যাঁ আপনার ওয়াইফের কি জিহ্বা বের হয়েছিল? জিহ্বা বের হয়নি, মানে মানে ওই গেট ওখানে যেভাবে ফাঁস নিয়েছে ওইভাবে আটকে গেছে, কোনো জিহ্বা বের হয়নি, মানে দাঁতের সাথে আটকে গেছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তার কি মানে সে কি বলা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ যদি মেরে ঝুলিয়ে রাখে, দেখা যাচ্ছে যে প্রসাব করে দেয় অথবা পায়খানা করে দেয়, হ্যাঁ এরকম কি কিছু ছিল? না এরকম কোনো কিছু ছিল না। আমি বলছি তার মানে দুই মানে দাঁতের মধ্যেখানে কি জিভটা ছিল, মানে মানে ফাস্টা নিছিল অন্য কোয়ালিটিতে, যার কারণে এরকম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মৃন্ময়, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু প্রশ্ন আপনার কাছ থেকে আমরা পেলাম এবং ওর কাছ থেকে আমরা ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে নিলাম। আমরাও আরেকটু বলি, আসলে বিষয়টা কি যে মানে উনি যেভাবে ভালোবাসায় বাংলাদেশ বা যাই হোক, মানে আমি কিছুক্ষণ আগে অবশ্য লাইনে আসছি, আমি রেডিওতে কিছুক্ষণ আগে যে মানে ঢুকেছি, বাট শুনে খুব মানে অবাক লাগলো যে আসলে বিষয়টা আমার কাছে জিনিসটা গরমিল লাগছে। হ্যাঁ জিনিসটা গরমিল লাগছে। আর হচ্ছে যে মূলত মানে উনি ওনার দেখেন একটার পর একটা সিকোয়েন্স, মানে কেন যেন মনে হচ্ছে যে সিকোয়েন্স গুলো সাজানো, হ্যাঁ সিকোয়েন্স গুলো সাজানো। আবার ওই বাড়িওয়ালা মানে বাড়িওয়ালা ওনাকে বাইরের কাছে কোনো থানা পুলিশ করতে দেয়নি, হ্যাঁ বাড়িওয়ালা ওনাকে চেক করেছে, দেন বাড়িওয়ালার সাথে আসলে ওনার কতটুকু সম্পর্ক ছিল, হ্যাঁ আসলে বিষয়গুলো মানে চিন্তা করার মতো, সত্যি কথা বলতে এটা বিষয়গুলো টোটালি চিন্তা করার মতো। হ্যাঁ আমরা আমরা আরো কিছু প্রশ্নের উত্তর হয়তো ওর কাছ থেকে ফাইনালি পেয়ে যাব, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আপনারা কিছু, আমার একটা বিষয় বলার আছে, সেটা হলো ভাইয়া আমাদের মিজান কিন্তু বারবার বলেছে যে বাড়িওয়ালা একদম গা বাঁচানো কাজটাই করেছে, তার বাড়িতে কখনো ঝামেলা হয় না, তার বাড়িতে এর আগে কেউ গলা উঁচু করে কথা বলে না, সেই জায়গা থেকে কিন্তু বাড়িওয়ালা পুলিশকে ডাকতে যেন না হয় সেই চেষ্টাটাই করেছে। জি জি মিজান ভাই বলেছে, এটা কিন্তু মিজান নিজে মুখে বলেছে। জি জি মিজান বলেছে, জি জি মিজান বলেছে যে সে প্রভাবশালী বাড়িওয়ালা একজন, যাই হোক তো সে থানা পুলিশ করতে চায়নি। আরেকটা বিষয় শুনুন ম্যাডাম, যদি সত্যি সে প্রভাবশালী হয়, হ্যাঁ আসলে থানা পুলিশের বিষয়গুলো কেন এখানে আসবে না? কারণ বাড়িওয়ালা নিজে চোখে দেখেছে যে দে আর নাইস কাপল, তারা এত ভালো কাপল ছিল যে তাদের মধ্যে এটা যে হতে পারে না এটা ওনারাও বিশ্বাস করেছে। না না আমার আমার সবথেকে অবাক লাগছে হচ্ছে বিষয়টা হচ্ছে এটা যে একটা বকা, হ্যাঁ একটা মানুষের জীবন কিন্তু অনেক মূল্যবান, একটা বকা সেটা, জি 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 একটা বকা, একটা বকা, একটা বকা কিভাবে একটা মানুষের প্রাণ নিতে পারে? আর নিশ্চয়ই সামথিং রং ছিল, হ্যাঁ সামথিং রং ছিল ওখানে, একটা বকার একটা বকা তো একটা মানুষের প্রাণ নিতে পারে না, এটা তো জাস্ট ইম্পসিবল, টোটাল ইম্পসিবল। এই প্রশ্ন আমার, সেটা বারো তেরো বছরের মেয়ে তো সেইখানেই খটকাটা আসলে আসছে। আচ্ছা ম্যাডাম 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 জাস্ট ওয়ান মিনিট, আপনার একটা বারো তেরো বছরের মেয়ে, হ্যাঁ আমি জানি আপনার মধ্যে কিছু খটকা লেগেছে এবং এই বিষয়গুলি শুনবার পরে খটকা আসতে পারে বলেই কিন্তু আপনি শুরু থেকে শুনেননি। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম অনুষ্ঠান শুরুতেই যে আজকে আমরা একটি গল্প শুনবো, গল্প শুনে আমরা অডিয়েন্সের কাছ থেকে প্রশ্ন চাইবো যে আপনাদের কি মতামত, আপনাদের কি জিজ্ঞাসা। আর যেহেতু এই বিষয়টি নিয়ে মামলা চলছে না, একেবারে তদন্ত হচ্ছে না, বিষয়টি মীমাংসা হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে আমরা বাকিটা ওর কাছ থেকে শুনবো, তারপরও আপনি যদি শেষ, আমরা বুঝতে পারছি আপনার ভিতরে কিছু খটকা রয়েছে। ভাইয়া ভাইয়া শুনেন শুনেন আমি বলি, এই যে আমাদের আমাদের ফৌজদারি আইনে বা ফৌজদারি কার্যবিধিতে, হ্যাঁ এই যে মার্ডারের যে মীমাংসা, এটাতে মীমাংসা বলে কিছু হয় না, হ্যাঁ এই আপনার ফৌজদারি আইনে মীমাংসা বলে কিছু নাই। হ্যাঁ ফৌজদারি আইনে যদি কোনো কেউ মারা যায় এখানে মীমাংসা হয় না, বাট সিভিল যে ম্যাটার গুলো আছে জমি জমা এখানে মীমাংসা হতে পারে, বাট ফৌজদারি আইনে কোনো মীমাংসা হয় না। হ্যাঁ বিষয়টি হচ্ছে যে মেয়ের পরিবার থেকে তারা পুরো বিষয়টি, যেহেতু তারা একই এলাকার এবং এই তাদের মেয়ের কাছ থেকে তার সম্বন্ধে কোনো অভিযোগ তারা কখনোই পায়নি, তারাও তাদের ছেলে মেয়েকে চিনত, ছেলে এবং মেয়েকে, তারা আসলে অভিযোগ করেনি, তারা পরিশেষে তারা বিশ্বাস করেছে আসলে ওর দ্বারা এটা হয়নি এবং যার কারণে এটা আর বেশি দূর আগায়নি, সুইসাইডই করেছে। জি জি যদি বিশ্বাসই করবে, পরিশেষে যদি বিশ্বাসই করবে, কেন সে বিশ্বাস আগে জন্মালো না, আর কেন তাদের তাকে এবং তার চাচাকে? একটি ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা রিয়াকশন থাকে। হ্যাঁ আলটিমেটলি আমাদের তো সোসাইটিতে এরকমই হয়,
আমরা পুরো বিষয়টা বোঝার আগে, ভিতরে না ঢোকার আগেই অনেক ঘটনা আমরা ঘটিয়ে ফেলি। বিষয়টা এরকম হতে পারে যে এই বিষয়ের পরে কোন মামলা চলবে কি না। হ্যাঁ, যদি কখনো মামলা চলে এই বিষয় পরে, মিস্টার মিজানুর সাহেবকে প্রমাণ করতে হবে যে সে তার ওয়াইফকে হত্যা করেনি, এটা তাকে প্রমাণ করতে হবে, তাকে নাজমুল গাজীপুর থেকে, যে মেয়েটির বয়স কম ছিল এবং যার জ্ঞানও আসলে ছিল খুবই কম এবং ইম্যাচিউর, এবং বলেছেন যে এই জ্ঞান কম থাকবার কারণেই এই আত্মহত্যার মতো মহাপাপ সে করে ফেলেছে। সারা তিনি লিখেছেন গুলশান থেকে, ভাইয়া গল্পটা একটু অন্যরকম এবং শেষটা যে এমন হবে একেবারে আশা করিনি। মিজানের ওয়াইফ ছোট হওয়াতে এর বেশি ভালোবাসার কারণে, আচ্ছা ছোট হওয়াতে আর বেশি ভালোবাসবার কারণে মিজানের কষ্টটাকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তোমার কাছে যদি কোন রকম একটু কষ্ট হয় আমি সেদিন সুস্থ করতে পারবো না, আমাকে এই কথা বারবার বলে। আমার শুধু প্রশ্ন খালি এই একটা বোকায় কোন মানুষ মারা যায়, আমি নিজেকেই বিশ্বাস করতে পারিনি, আমি অন্যকে বিশ্বাস করাবো কি করে? আচ্ছা, আমার কান্দে কান্দে আমার জীবনটাই শেষ, আমার টাকা পয়সা অর্থ সমাজ সমস্ত কিছু গেছে, তারপর আমার কোনো কিছু মনে হয় না, শুধু আমার স্ত্রীর কথা মনে হয়। আমার শ্বশুর শাশুড়ি গোষ্ঠী থেকে তারা কতবার হয়তো মনে করে, দিনে হয়তো দুই একবার, আর সবাই সবার মতো করে ভুলে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত বলতে পারি না আমার নতুন কথা মনে হয়। আমার কান্দে কান্দে আমার প্রত্যেকটা মুহূর্ত শেষ, চোখের জল শেষ, এমন কোনো রাত আমি এক কথা একটা না ছয় মাস আমি ঘুমাতে পারিনি, আমার চোখের জল শেষ, আজ পর্যন্ত চোখের জল বেরো না, খালি প্রত্যেকটা মুহূর্ত সেবা কাঁদতে কাঁদতে আমার চোখের জল শেষ। শুধু একটাই প্রশ্ন, যদি পৃথিবীর সমস্ত কিছু দিয়ে আমার স্ত্রীকে পাই দাম, সমস্ত কিছুর বিনে মাঝে আমার স্ত্রীকে পাই দাম, আমার আর জীবনে অন্য কোনো নারী থেকে তাকানোর ইচ্ছে হয় না, কোনো মেয়েকে বিয়ে করার ইচ্ছে থাকে না, বাড়ির থেকে বিয়ে করার চেষ্টা করে বিয়ে করি না। আমার শাশুড়ি মাঝে মধ্যে ফোন দিত যে বলতো তুমি বিয়ে শাদী করে সংসার করো, আমি বললাম আমি আর জীবনে বিয়ে শাদী করবো না। আমার জীবনে শেষ হয়েছে, আমি আর জীবনে বিয়ে শাদী করবো না, এরকম সিদ্ধান্ত। আচ্ছা মিজান, ওই যে আপনাদেরকে ঘরে আটকে রাখলো, তারপরে সমাধানটা কি করে হলো? সমাধান ওই টাকার জরিমানা করে, মামা দিছে না আমি তো জানি না, হয়তো শ্বশুর হাতে দিছে নাকি চেয়ারম্যান হাতে দিছে সেটা তারা জানে। টাকাটা আপনার শ্বশুর নিলেন না চেয়ারম্যান নিলেন না পঞ্চায়েত বলে না? জি, ওই পঞ্চায়েতের মাঝে কাছে দিয়েছে হয়তো বা। সেই টাকাটা শোধ হয়েছে না? আজ পর্যন্ত শোধ করতে পারি না, যেটা ইনকাম করে আমার নিজে চলা লাগে, বাড়ি চালাতে হয় এবং ঋণ দিতে হয়। কিন্তু তারা যদি মেনেই নিতেন যে আপনি আপনি খুন করেননি, তাদের মেয়ে আত্মহত্যা করেছে, তাহলে তারা জরিমানা কেন করবে? কিন্তু ওই মুহূর্তে বিয়ে শাদীর ব্যাপারে অনেকে রাজি হয়েছে, মানে ওই যে আনোয়ার আর ওই মেয়ের স্বামী রাজি ছিল না, তারা বলতেছে আমরা ওই সময় দিতে চাইলাম না, তারপরে দিলে কেন এই সেই, যে এখন তো বুঝলে কিরকম মজা, মানে তাদের দাপটের শ্রদ্ধা মানে ব্যাপারে আমার শ্বশুরশাশুড়ি কথাই বলতে পারে না। আমাকে যখন আঘাত করে তখন আমার শ্বশুরশাশুড়ি বলে যে আমার মিজানকে আঘাত করো না, কারণ মিজান ওরকম ছেলে না, কিন্তু ওকে আঘাত করো না কোনোভাবে, মানে এক কথায়। তারপর আমার শ্বশুরশাশুড়ি আমাকে শুধু তাদেরই আপনি মনে করে। তার মানে টাকার বিনিময়ে পুরো বিষয়টা মীমাংসা হয়ে গেল, এবং আপনি জানেন না টাকাটা আসলে কোথায় গেল, কার কাছে গেল? জি। এরপরে আর আপনার শ্বশুর বাড়িতে কারোর সাথে যোগাযোগ হয়নি? না, ওই শাশুর সাথে দুই একবার কথাবার্তা হয়েছে ওই পর্যন্ত। তো সেটাতে আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে তারা টাকা পেয়েছেন কি না? আমি ওটা কখনো জিজ্ঞেস করিনি। কিন্তু আর একটা কথা, আমার শাশুড়ি অভিযোগ করছে মানে ঘটনার দুদিন পরে, একদিন পরে মনে হয়,
আমাকে ফোন দিয়ে বলতেছে যে মিজান তুমি আমার মেয়ের মাটি হলো তুমি আসতেও পারলে না, আইলেও না, যদি তুমি আসে মাটি দিতে তাও আমার কষ্টটা মিটে যাচ্ছে। কয়দিন পরে মাটি হলো? তার পরের দিন মাটি হয়েছে। আচ্ছা, লাস্টটা কোথায় ছিল মানে অপরাধ পর্যন্ত? লাস্টটা ওই এইতেই ছিল, ক্যাম্পাসেই ছিল। আচ্ছা আচ্ছা, লাস্টটা তো নষ্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, একটু নষ্ট হয়ে গেছিল। কখন নামানো হলো লাস্ট? নামানো হয়েছে মনে হয় দশটা এগারোটার দিকে। রাত দশটা না, সকাল, তারপরের দিন সকালে। আপনারা পৌঁছেছিলেন কখন? আমরা পৌঁছছিলাম হয়তো বা দুইটা আড়াইটার দিকে। রাত দুইটা না, তার আগে মানে ওই দিন দিনে দুপুর দুইটা, দুপুর দুইটায় পৌঁছালেন আর পরের দিন সকাল দশটায় এগারোটায় নামানো। আমার কথা, আমি ওই সময় আমি সেন্সিলেন্ট ছিলাম, যার কারণে আমি আমাকে কেউ ডাকও দেয় নাই আর বলতেও দেয় নাই। এই কারণে আমি আসা, আমার তো ইচ্ছা ছিল আমি জীবনে শেষ মাঠে দেবো তাকে। ও, আপনি দাফনের সময় থাকতে পারেন? আমি দাফনের সময় থাকতে পারি। আমরা তখন আপনি বন্দি এবং আপনার? না না, আমি ওই সময় আমি মুক্ত, আমাকে আমার আমার বাড়ি থেকে নিয়ে গেছে, কিন্তু আমি ওই সময় অজ্ঞান ছিলাম, আমার সেন্স ঠিক ছিল না, যার কারণে আমি মাটিতে দিতে পারিনি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে এসএমএস পাঠিয়েছেন, আমরা ফোনে যাব পরবর্তী ফোন কলে। আমাদের সঙ্গে আমাদের একজন রয়েছেন, আমাদের বন্ধু, আমরা তার কাছে যাব। তবে তার আগে জানাই যে যারা লিখতে চান 1626016260 এই নাম্বার এসএমএস পাঠাবেন, নাম এবং লোকেশন লিখে, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখবেন। ফোনে যারা আসতে চান সেটা ফোন নাম্বারটি অ্যাটলিস্ট লিখবেন। আমরা ফোনে চলে যাই, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের একজন বন্ধু, কথা বলি তার সঙ্গে। সামিয়া, হ্যালো। হ্যালো, হ্যাঁ সামিয়া, আমরা আছি মিজানের সাথে, আপনি কি গল্পটা শুনছেন? হ্যাঁ, আমি পুরোটা শুনেছি। আচ্ছা, আপনার মনে কি কোনো প্রশ্ন জেগেছে এই পুরো ঘটনা? প্রশ্ন না, আসলে আমি বলতে চাচ্ছিলাম, আসলে মেয়েটি খুবই ইমোশনাল ছিল আর সবচেয়ে বড় কথা ইম্যাচিউর ছিল। তো ওই যে ছোট ছোট কিছু কথাগুলো যে এসছে, আপনার যৌতুকের কথা বা তোমার মা এটা দিল না বা সালামিটা দিল না, যে ছোট ছোট কথাগুলো, এগুলো ও আসলে ভিতরে ভিতরে অনেক দিন ধরে চেপে রেখেছিল আমার যেটা মনে হয় আর কি। চেপে রাখতে রাখতে ধরেন এজ এ ডক্টর হিসেবে আমি যেটা বলবো আর কি, যে ও মেন্টালি শক ছিল। হ্যাঁ, আর ওই যে ভিতরে ভিতরে চেপে রাখা, গুমড়ে গুমড়ে থাকা কিছু ব্যাপার থাকে না, যে শেয়ার করতে পারছিল না গ্রামের মেয়ে, অনেকদিনের জমানো একটা কষ্ট। হ্যাঁ হ্যাঁ, যে কালো মেঘ যখন জমে যায় আকাশে, খুব বৃষ্টি কিন্তু হয় একটা সময়, হ্যাঁ ঝড়, তো এরকম করে মানুষের মনে মনের ভিতরেও কিন্তু এরকম এক ধরনের জমানো কিছু গভীর ক্ষত থাকে, কষ্ট থাকে, যেটা আর কি পরে কেউ সুইসাইড করে, হ্যাঁ কেউ হার্ট অ্যাটাক করে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, যেটাকে আমরা বলি তাহলে ও হঠাৎ করে হার্ট অ্যাটাক কিভাবে করলো বা ও হঠাৎ করে কিভাবে সুইসাইড করলো, আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না। অ্যাকচুয়ালি কিন্তু আসলে ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে থাকা, ওই যে শেয়ারিং এর ব্যাপারটা যে আমাদের দেশে আর কি বেশিরভাগ হয় না, যে আমরা শেয়ার করতে পারি না, আমরা কিন্তু শেয়ার করতে পারি না, আমরা হাজবেন্ডের কাছে শেয়ার করতে পারি না। তো ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে কিন্তু মানুষ শেয়ার করতে আসে, বাট লাস্টে, হ্যাঁ মানে শেষের দিকে হারিয়ে গেল, মিজানের সবকিছু হারিয়ে গেছে, যদি মাঝখানে আসতো তাহলে হয়তো আমরা তার ওয়াইফকে বুঝাইতে পারতাম। যাই হোক, ঘটনাটা খুবই মর্মাহত হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অ্যাডভোকেট সাহেবও কথা বলেছেন, বিভিন্ন জন বিভিন্ন রকমই কথা বলবে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এটা খুবই ইম্যাচিউর, ইমোশনাল, এবং বহুদিনের যে কষ্টটা তার ভিতরে ছিল সেটা চেপে রাখতে রাখতে ওই যে লাস্টের একটা বকা, সেটা সে আর মানে নিজেকে ধরে রাখতে পারেনি। হ্যাঁ, এটা তার বলবো যে সে অবচেতন মনেই কিন্তু করছে, ও কিন্তু মনে হয় চাই নাই, এবং ও মনে হয় বাঁচার যে শেষ চেষ্টাটা সেটাও করতে পারে নাই আমার মনে হয়। হ্যাঁ, কারণ হাজবেন্ড ঘুমায় ছিল, তো এরকম কিছু, তো পুরো ব্যাপারটাই এরকম, আর আর এখানে কিছু নাই, ছেলেটার কোনো দোষ নাই, আর ছেলেটার দোষ এতটুকুই যে ওয়াইফের সাথে শেয়ার করতে পারেনি বা বুঝতে পারেনি, অশিক্ষিত ছেলে কতটুকুই বা বুঝবে, আমরা শিক্ষিত ছেলেরাই কি বুঝে। তো যাই হোক, পুরো ব্যাপারটাই হচ্ছে এটা, এখানে শুধুমাত্র দুঃখ করা ছাড়া আর ওকে সমবেদনা জানানো ছাড়া আর কিছু নাই, এখানে কোনো ক্লু বের করার বা ওকে ধিক্কার দেওয়ারও কিছু নাই, ওকে আমরা শুধু সমবেদনা জানাতে পারি, আর যে চলে গেছে সে তো চলে গেছে, এতটুকুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। ভালো থাকবেন, জি, ওকে, সালাম।
আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষণ শুনলাম আসলে জুয়েল, আমরা দুই জায়গা থেকে দুই ধরনের দুইটা বিশ্লেষণ শুনলাম, একজন আইনজীবী আরেকজন ডক্টর যিনি আসলে মেন্টাল স্টেটটা নিয়ে কথা বললেন, একটা বয়স ভেদে যে মানুষের বিভিন্ন মেন্টাল স্টেট, বয়স ভেদে না মেয়েরা কিন্তু একটু এরকমই কি কি যে মনের মধ্যে পুষে রাখে সেটা থেকে যে কিভাবে আউটবার্স্ট করবে এটা বোঝা কিন্তু খুব দায়, এবং ওই বয়সের যে আবেগ বেগটা আসলে একটু বেশি ছিল অনেক, যার কারণে এরকম একটু ডিসিশন, আর সে কিন্তু অনেক লম্বা সময় একা থাকতো ফলে এই বিষয়গুলো কিন্তু ওর ভিতরে মানে ইয়ে করতো। ঢাকা শহরে আসার পরে মনে হয় তার খুব একটা বন্ধু বা প্রতিবেশী খুব ভালো মতো করে আমরা কিন্তু এটা শুনি নাই, এবং ওই বয়সে একটা মেয়ে ঈদের আগে স্বামী বসে যাওয়া যাবে না, এবং আমাকে ৪০,০০০ টাকা দিলে যাবো ঈদ করতে বাবা বলছে একরকম ভাবে সে নিচ্ছে, এবং এই বিষয়টিকে উল্লেখ করে অনেকে বলেছেন যে এই আত্মহত্যা আসলে প্ররোচিত করবার জন্য আমরা মিজানকে দায়ী করতে পারি। আসলে আমরা আজকে এই ঘটনাটি অনেক আগেই মিটে গেছে পারিবারিক ভাবে সামাজিক ভাবে স্থানীয় পর্যায়ে, আজকে এটা একটি অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানে আসলে এটা কোন আদালত নয় গল্প একটি ঘটনাটা শোনা, এই কারণেই যে এরকম ভুল হয়তো অন্য কেউ করে ফেলতে পারে কোথায় কোথায় কিছু হয়, যেমন এই বয়সে একটা মেয়েকে কেন বিয়ে দেয়া, একদম এই কথাটাই আমারও প্রশ্ন, প্রথম একটা জায়গায় এই বয়সে ছেলে এবং মেয়ে ওরও তো বয়স হয়নি ওদেরকে যে বিয়ে দেয়া এবং কেন, এবং যারা আসলে বুঝেই না সংসার কি, মিজান বোঝে সংসারে দুঃখ বেদনা হাসি কান্না থাকবে কিন্তু মেয়েটি তো সবসময় সুখ চায় হাসি চায়, কোন জায়গায় একটু ওলটপালট হলে তার কষ্ট হয় এবং কষ্টটা পেয়ে সে এই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। আমরা তদন্তে যাইনি, আমরা চেষ্টা করেছি খোঁজ খবর নিতে কতটুকু সত্য, এবং বাকিটা তো আপনাদের উপরেই ছেড়ে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা কোনো পার্সেন্টেজ করছি না যে কত পার্সেন্ট মানুষ বলছেন মিজান অপরাধী, কত পার্সেন্ট মানুষ বলছেন মিজান অপরাধী না, কিন্তু আমরা সব ধরনের এসএমএস পাচ্ছি। সবচেয়ে বড় কথা মিজানের লাইফ থেকে একটা সুন্দর জিনিস, সুন্দর সময়, সুন্দর মানুষ হারিয়ে গেছে, এটা হলো সবচেয়ে বড় দুঃখ, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আর এই যে দুঃখটা আজকে পেতে হচ্ছে এর পেছনে আপনার কোনো দোষ অপরাধ? জি, আমি শুধু দোষ অপরাধ বলতে মনে করি যে ওকে বললাম এক পিলে বললো আর এক পিলে, আপনি লোভী ছিলেন, আপনি সরাসরি যৌতুক দাবি না করলেও আপনি কিন্তু পরোক্ষভাবে টাকা পয়সার ব্যাপারে আপনি কথা বলেছেন, কথা বলেছেন আপনি আজকে আমাদেরকে যতটুকু বলেছেন এর মধ্যেও কিন্তু আমরা অনেক কথাই আমরা কিন্তু বারবার হিলুল ভাই আমাদের একটু আগে পয়েন্ট আউট করে বলেছে বিষয়গুলি কিন্তু আমরা নোট করছিলাম যে কোন কোন জায়গাতে আপনি আসলে আপনি এই ১৭০ টাকা বিয়ের দিন আপনি সালাম করে পেয়েছেন সেটা এতদিন অবধি আপনি কিন্তু মনে রেখেছেন, মনে রেখেছেন এবং সেটা আপনার খারাপ লেগেছে, মনে রেখেছি জানেন কারণ ভাই বিয়ের দিন তো অনেক আনন্দের দিন, কে কত টাকা দিল কেন এটা আমাদের মাথায় থাকবে তাই না, আমরা নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি এই সময়ে একটা কে কত টাকা দিল সেটা আপনি গুনেছেন সেটাও একটা ব্যাপার, এবং সেটা কম হয়েছে বলে আপনার মন খারাপ যে আরো বেশি হওয়ার কথা ছিল, ওই বেশি চাইলে ছিল না, সেটা বলছি যে আমার কোন চাহিদা ছিল না, কিন্তু ওই যে টাকার কথা যে বলতেছেন যে আমি টাকার লোভী ছিলাম তা তো না, আমি আমার বিবেচনা করে মা তার ইচ্ছে ছিল, কারণ আমি আপনার শ্বশুর বাড়ি থেকে গহনার জন্য গহনা দিতে চেয়েছিল, আপনি বলেছিলেন গহনা না দিয়ে ওই টাকাটা আমাকে দিতে, আমি ঋণ আছে আমার অনেক ঋণ আমি ঋণ শোধ করবো, যাই হোক মিজান আপনাকেও আমরা আসলে অপরাধী সাব্যস্ত করতে এখানে আমরা আসিনি, আমরা ওই মেয়েটিকেও দোষী করতে চাই না আপনাকেও না, আমরা একটা ঘটনা একটি দুর্ঘটনা এটা শুনেছি বিশ্লেষণ করতে চাইনি শ্রোতাদের উপর রেখে দিয়েছি, আমি এবং হিলুল ভাই আমরা এতক্ষণ যা যা বলছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের কথা কিছু রয়েছে, তবে বেশিরভাগই শ্রোতাদের কথা, খুব ভালো লেগেছে সামিনাপার এই কথাটা যে ঘটনা ঘটে যাওয়ার পর না এসে যদি মাঝখানে যখন সমস্যা হচ্ছে তখন আমাদের কোন বন্ধু আসেন আমাদের সাথে কথা শেয়ার করতে তাহলে খুব ভালো হয়, এটা অনেক পছন্দ হচ্ছে সত্যি। আচ্ছা আমরা হিলুল ভাই দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কমেন্টস আসছে কিন্তু, আর সবাই পল্টন থেকে তো মোটামুটি দোষী সাব্যস্ত করে ফেলেছেন মিজানকে,
আমার সবশেষে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে ওই মানে মিজান কিন্তু চাইতো আর কি টাকা পয়সা, মানে আমার যেটা মনে হয়েছে অনেস্ট ওপিনিয়ন যদি চান আপনারা দুজন এবং শ্রোতারা, এবং ওই কারণে মেয়েটিকে অনেক ভালোবাসত কিন্তু ওই দিন সবকিছু মিলিয়ে ওর মাথাটাও ঠিক ছিল না, ওর অনেক টাকা বাকি ছিল এবং ঋণ সবসময় বলছিল যে জীবনে এখনো পর্যন্ত ঋণ তাকে পেছন ছাড়েনি, এই অভাব এবং ওই যে ওখান থেকে টাকা দেবার কথা কিন্তু দিচ্ছে না, হ্যাঁ, এবং তার মায়ের সাথে যে দুর্ব্যবহার সে করেছে ওভারঅল সবকিছু মিলিয়ে ওই মেয়েটির আসলে বেশি খারাপ লেগেছে এবং মেয়েটি আত্মহত্যার মতো এই ধরনের ভুল সিদ্ধান্ত সে বেছে নেয় আমার এটা মনে হয়েছে। তবে অবশ্যই শ্রোতারা যেটা বলবেন সেটাই সঠিক, এবং এক একজন এক একরকম কথা বলছেন, সো সত্যি কাটটা ঠিক সেটা আমরা জানি না। জুয়েল, আমরা শোটা কন্টিনিউ করলে চলতেই থাকবে, চলতেই থাকবে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের স্টেশনে আমাদের মিজান, তার সঙ্গে কিন্তু তার আপন চাচা এসেছেন, তার সঙ্গে আমি আলাদা করে কথা বলেছি এবং একেবারে অনেস্ট ওপিনিয়ন সেভাবে আমি শুনেছি, এবং আমার কাছে আরো অনেকে নাম্বার রয়েছে ওর শ্বশুর শাশুড়ি যারা ওই বিচার করেছিলেন তাদেরও নাম্বার রয়েছে, তাদের সঙ্গেও আমরা যাই হোক আমরা আর এগোবো না যেহেতু একটি ব্যাপার মিটে গেছে চাপা কষ্ট থেকে আজকে মিজান এসছে। মিজান, কেন আজকে এই গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলেন একেবারে শেষে খুব অল্প করে এটা বলবেন আমরা শেষ করব। আমার এখানে আসার মেন উদ্দেশ্য হয়তো আমি নিজের জীবন সুখে পাবো না, হয়তো আমার অতীত ফিরে পাবো না, কিন্তু এরকম এই সমাজের বাংলার মানে নারীদের ভিতরে নারী যে সুসাইড কেস এটা নারীরাই বেশি করে, পুরুষ খুব কম, হয়তো ফাঁস নেয় বিষটা এটা নারীরাই করে। তাতে আমার এটাই আমার আসার মেন উদ্দেশ্য, যাতে কোনো নারী আর এরকম কোনো ভুল না করে, কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। একটা সংসার করতে হলে মানে হাসি কান্না দুঃখ কষ্ট আর অভাব সচ্ছলতা নিয়ে একটা সংসার তাকে বুঝতে হবে।